এসভিএইচ এর পক্ষ থেকে মিতা চট্টোপাধ্যায় পাঠ করছি বইটির নাম সংস্কৃত নাটকের গল্প লেখিকা অমিতা চক্রবর্তী হালকা চন্দন রঙের বইটি বাঁধাই নরম প্রচ্ছদে দুই ধারে বইয়ের নাম সারি দিয়ে লেখা মাঝে জায়গাটুকুতে বইয়ের নাম তার উপর ছোট মাফে হরিণ শিশুর সঙ্গে শকুন্তলার ছবি আর নিচে লেখিকার নাম প্রচ্ছদের বাড়তি অংশটুকু যা ভাঁজ করা আছে সেখানে লিখিত স্তবকটি হল ভাস কালিদাস সুদ্রক শ্রীহর্ষ প্রভৃতি নয়জন সংস্কৃত নাট্যকারের মোট আঠারোটি নাটকের গল্প নিয়ে এই সংকলন প্রতিটি নাটকই নাট্যরূপ থেকে গল্পে রূপান্তরিত হতে নাটকের রস ঝরে গিয়ে যে রূপ পরিগ্রহ করেছে তাতে সৃষ্টি হয়েছে আরেক রস গল্পের রস এখানেই বর্তমান সংকলনে সার্থকতা গল্পের মেজাজ তৈরিতে লেখিকা যথেষ্ট মুন্সিয়ানার অদ্ভুত এক নাটকের স্বাদও মিলিয়ে দিয়েছেন তার লেখায় গল্পগুলির এটি উপরি পাওনা ভাষান্তরের দিকটা বিবেচনা না ধরে বলা যায় চার্লস ল্যাম টেলস ফ্রম শেক্সপিয়ার যেমন নাটকের সার্থক গল্পের রূপান্তর এ সংকলনও অনেকটা তাই আইএসবিএন নাইন সেভেন এইট হাইফেন এইট ওয়ান হাইফেন সেভেন নাইন ডবল ফাইভ হাইফেন ওয়ান এইট ফাইভ হাইফেন ওয়ান সিক্সটি রুপিস প্রথম পৃষ্ঠা সংস্কৃত নাটকের গল্প দ্বিতীয় পৃষ্ঠা ফাঁকা তৃতীয় পৃষ্ঠা সংস্কৃত নাটকের গল্প অমিতা চক্রবর্তী সাহিত্য সংসদ চতুর্থ পৃষ্ঠা ইংলিশ ভার্সানে সংস্কৃত নাটকের গল্প স্টোরিজ অফ স্যানস্ক্রিট ড্রামা বাই অমিতা চক্রবর্তী ISBN নাইন সেভেন এইট 185 নাইন গ্রন্থকার প্রথম প্রকাশ নভেম্বর উনিশশো পঁচাত্তর চতুর্থ পরিবর্তিত ও পরিমার্জিত সংস্করণ জানুয়ারি দু হাজার বারো প্রচ্ছদ সৌরিশ মিত্র প্রকাশক দেবজ্যোতি দত্ত শিশু সাহিত্য সংসদ প্রাইভেট লিমিটেড বত্রিশ এ আচার্য প্রফুল্লচন্দ্র রোড কলকাতা সাত লক্ষ নয় মুদ্রক নটরাজ অফসেট এক নিরঞ্জন পল্লী তেঁতুলতলা কলকাতা সাত লক্ষ একশো ছত্রিশ পঞ্চম পৃষ্ঠায় মায়ের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে ষষ্ঠ পৃষ্ঠা ফাঁকা সপ্তম পৃষ্ঠা সূচি প্রকাশকের কথা নয় মুখবন্ধ ব্যাকেটে চতুর্থ সংস্করণ এগারো ভূমিকা সতেরো ভাস স্বপ্না বাসবদত্তা এক অবিমারক ছয় পঞ্চরাত্র তেরো প্রতিমা কুড়ি কর্ণভার পঁচিশ প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ আঠাশ কালিদাস মালবিকাগ্নিমিত্র বত্রিশ বিক্রমবর্ষীয় উনচল্লিশ অভিজ্ঞান শকুন্তলা পঁয়তাল্লিশ সুদ্রক মৃচ্ছকটিক উনষাট শ্রীহর্ষ রত্নাবলী তিয়াত্তর প্রিয়দর্শিকা আঠাত্তর নাগানন্দ তিরাশি বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস উননব্বই ভবভূতি মালতী মাধব পঁচানব্বই ভট্টনারায়ণ সংঘার একশো এক রাজশেখর বৃদ্ধ শালভঞ্জিকা একশো নয় ক্ষেমেশ্বর চণ্ডকৌশিক একশো চোদ্দো পরিশিষ্ট একশো কুড়ি পৃষ্ঠা আট ফাঁকা পৃষ্ঠা নয় প্রকাশকের কথা নাট্য সাহিত্য ও নাটকের চর্চার ইতিহাস অতি প্রাচীন সামাজিক প্রেক্ষাপট বদলের সাথে অনেক ভাঙা গড়া ও পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে এখন বদলে গেছে বিষয়বস্তু আঙ্গিক চরিত্রচিত্রণ ও উপস্থাপনা স্বাভাবিকভাবেই সংস্কৃত নাটকের প্রাচীন ধারাটি আমাদের কৌতূহলী করে তোলে তারই কিয়দংশ মেটানোর দায়িত্ব পালন করতেই চতুর্থ সংস্করণের অবতারণা পরিমার্জিত বর্তমান এই সংস্করণটিতে আরও দুটি নাটকের গল্প সংযোজিত হল একটি শ্রীহর্ষের নাগানন্দ ও দ্বিতীয়টি ক্ষেমেশ্বরের চন্দ্র কৌশিক এভাবে সংস্কৃত নাটকে প্রাচীন ধারাটির সাথে পাঠক সাধারণকে পরিচিতি করে তোলার জন্য অমিতা চক্রবর্তীকে ধন্যবাদ জানাই আশা রাখি উৎসুক পাঠক পাঠিকাদের কাছে এই সংকলনটির আদর একই রকম থাকবে দেবজ্যোতি দত্ত কলকাতা জানুয়ারি দু পৃষ্ঠা এগারো মুখবন্ধ চতুর্থ সংস্করণ প্রায় পনেরো বছর বাদে প্রকাশিত হতে চলেছে সংস্কৃত নাটকের গল্পের চতুর্থ সংস্করণ দ্বিতীয় সংস্করণ সেপ্টেম্বর উনিশশো তিরাশিতে আর তৃতীয় সংস্করণে প্রকাশকাল সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই এই চতুর্থ সংস্করণে আরও দুটি নাটকের গল্প সংযোজিত হলো। একটি শ্রীহর্ষের নাগানন্দ ও দ্বিতীয়টি খেমেশ্বরের চন্দ্র কৌশিক শ্রীহর্ষ ও তার নাটকগুলি সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা মূল ভূমিকাতেই প্রদত্ত হয়েছে এখানে নাগানন্দ নাটকের কাহিনী অন্তর্ভুক্ত হওয়ায় আলোচনাটি আরও কিছুটা বর্ধিত করা হলো শ্রীহর্ষ রচিত অন্য দুটি নাটকে ব্র্যাকেটে রত্নাবলী ও প্রিয়দর্শিকা বিষয়বস্তুগত বৈচিত্র্য বিশেষ নেই রাজ অন্তপুরের প্রেম কাহিনী প্রাধান্য লাভ করেছে কিন্তু নাগানন্দ নাটকটি এ বিষয়ে ব্যতিক্রম নায়ক জিমুতবাহন ও রাজকন্যা মলয়বতীর পারস্পরিক আকর্ষণ ও বিবাহের ব্যাপারটি প্রথম দিকে স্থান লাভ করলেও এখানে প্রাধান্য পেয়েছে অহিংসার তত্ত্ব যা নাটকটিকে অন্য গুরুত্ব দিয়েছে বৌদ্ধ ধর্ম মতানুযায়ী পরার্থে আত্মবলিদানের আদর্শই নাটকটির মুখ্য বক্তব্য নাগকুমার শঙ্কুচুরকে রক্ষা করতে গরুরের খাদ্যরূপে নিজেকে এগিয়ে দেওয়ার মধ্যে দিয়ে জিমুতবাহনের মহত্ব স্বীকৃতি লাভ করেছে শুধু তাই নয় একজন পরার্থপর চরিত্রের পরোহিতে আত্মদানের আদর্শ কোনো প্রাণী হিংসককে হিংসার পথ থেকে যে ফিরিয়ে আনতে পারে তার প্রমাণ জিমুতবাহন নিজের থেকে দেহকে ভক্ষরূপে তুলে দিয়ে ক্ষতবিক্ষত হয়ে অন্যকে অর্থাৎ শঙ্খচুরকে বাঁচিয়ে দেওয়ার কারণে যে আনন্দ জিমুতবাহনের চোখে মুখে ফুটে ওঠে তা দেখে গরু অত্যন্ত বিস্মিত হয় প্রাণী হত্যার অপরাধ তাকে অনুশোচনায় নিমজ্জিত করে সে হিংসার পথ পরিত্যাগ করতে মনস্থ করে শুধু তাই নয় অলৌকিক হওয়ার তারই চেষ্টায় পূর্বে নাগেরা প্রাণ ফিরে পায় পৃষ্ঠা ঘটনার অলৌকিকতার দিকটি বাদ দিয়ে সকলের প্রতি নিঃস্বার্থ মঙ্গল কামনা হিংসারূপ পশুপ্রবৃত্তিকে জয় করার পথে প্রেরণার উৎস হয়ে উঠতে পারে জিমুত বাহন এই আদর্শের প্রতিমূর্তি এবং এই উপলব্ধিকে দর্শক ও পাঠকদের অন্তরে সঞ্চারিত করার মাধ্যমেই নাটকটির সার্থকতা চণ্ডকৌশিক নাটকের রচয়িতা খেমিশ্বর সম্বন্ধে বিস্তৃত তথ্য দুর্লভ পণ্ডিতের অভিমত তিনি নাট্যকার রাজশেখরের সমসাময়িক কান্নকুব্যের রাজা মহীপাল ভুবনৈকমল্ল রাজশেখরের পৃষ্ঠপোষক ছিলেন সময় আনুমানিক খ্রিস্টীয় দশম শতক সম্ভবত ওই সময়ই চণ্ডকৌশিক নাটক রচিত হয় করুণ রসপ্রধান এই নাটকে পাঁচটি অঙ্ক আছে রাজা হরিশ্চন্দ্র নিজের অজ্ঞাতসারে কৌশিক গোত্রীয় চণ্ড ঋষি বিশ্বামিত্রের তপস্যায় বিঘ্ন সৃষ্টি করে ফেলেন ফলে ঋষিকে তুষ্ট করার জন্য তার সমস্ত রাজ্য দান করে দিতে হয় শুধু তাই নয় দানের দক্ষিণা হিসাবে বিশ্বামিত্রকে এক লক্ষ স্বর্ণ মুদ্রা অর্পণের অঙ্গীকারও করতে হয় হরিশ্চন্দ্রকে কিন্তু তাঁর সর্বস্বত ইতিপূর্বেই বিশ্বামিত্রকে দান করে দিয়েছেন সুতরাং দক্ষিণার প্রতিশ্রুত অর্থ সংগ্রহের জন্য রাজা রাজ্য ত্যাগ করে পত্নী ও পুত্রসহ বারাণসীতে আসেন তিনি সেখানে এক শ্মশান চণ্ডালের দাস হিসেবে নিজেকে ও এক বৃদ্ধ ব্রাহ্মণ দম্পতির সেবার্থে বিক্রয় করে বাঞ্ছিত অর্থ সংগ্রহ করেন এবং বিশ্বামিত্রকে তা সমর্পণ করে প্রতিজ্ঞাপূর্ণ করেন এই নাটকে হরিশ্চন্দ্র ও শৈবার বিচ্ছেদজনিত বিলাপ পুত্র রোহিতাশ্বের সর্পদংশনে মৃত্যুতে মাতা শৈব্যার মর্মস্পর্শী শোক নাটকের করুণরসকে ঘনীভূত করে তুলেছে আবার চতুর্থাঙ্কে চিত্রিত শ্মশানের ভয়াবহতা গভীর রাত্রে বেতাল পিসাচের শবভক্ষণ প্রেতপ্রেতিনীর প্রেমলীলার বর্ণনা বিভৎস রস সৃষ্টিতে নাট্যকারের দক্ষতার প্রমাণ অবশেষে প্রতিজ্ঞা পালনের পুণ্যে পত্নীপুত্রের সঙ্গে মিলন ও পুনরায় রাজ্যপ্রাপ্তির মাধ্যমে হরিশ্চন্দ্রের সব দুঃখের অবসান ঘটে সংস্কৃত বিশ্বকাব্যের চিরাচরিত রীতি অনুযায়ী পরিণতিতেই চণ্ডকৌশিক নাটকের অবসান ঘটে সংস্কৃত মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত হরিশ্চন্দ্র শৈবার কাহিনী অবলম্বনে এই নাটকটি রচিত উল্লিখিত দুটি নাটকের গল্পসহ গ্রন্থটির চতুর্থ সংস্করণ প্রকাশের জন্য অবশ্যই ধন্যবাদ ভাজন খ্যাতনামা প্রকাশনা সংস্থা সাহিত্য সংসদ যে সংস্থার কর্তৃপক্ষ সদাই ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে আগ্রহী এক্ষেত্রে নিষ্ঠাবান কর্মীবৃন্দের সহযোগিতাও ও স্বীকৃতির দাবিদার নিঃসন্দেহে অমিতা চক্রবর্তী সতীনাথ সদন চৌত্রিশ এ পঞ্চাননতলা লেন কলকাতা চৌতিরিশ পৃষ্ঠা তেরো মুখবন্ধ তৃতীয় সংস্করণ বাংলা সন তেরোশো বিরাশিতে সংস্কৃত নাটকের দশটি গল্পের যে সংকলন প্রথম প্রকাশিত হয় সেটি দ্বিতীয় সংস্করণ আত্মপ্রকাশ করে তেরোশো নব্বই সালের বৈশাখ মাসে অর্থাৎ প্রায় আট বছর পরে আবার এলো তৃতীয় সংস্করণ প্রকাশের আহ্বান চোদ্দোশো সালে দীর্ঘ বারো বছর পর ঘটনাগুলি একথায় প্রমাণ করছে যে বইটির চাহিদা আছে এবং সেই সঙ্গে সংস্কৃতিমনা প্রকাশকেরও আছে প্রাচীন ঐতিহ্যকে আধুনিক সমাজে তুলে ধরার তাগিদ সুতরাং এই ডাকে সাড়া দিয়ে আবার কলম তুলে নিতে হল সংযোজিত হল আরও ছটি নাটকের গল্প প্রথম ও দ্বিতীয় সংস্করণে ভাষের তিনটি নাটকের গল্প স্থান পেয়েছিল এই সংস্করণে যুক্ত হল আরও তিনটি প্রতিমা নাটক কর্ণভার গন্ধরায়ণ সংস্কৃত নাট্য সাহিত্যের ইতিহাসে উল্লেখ্য আরও তিনটি নাটকের গল্প যথাক্রমে শ্রীহর্ষের প্রিয়দর্শিকা ভট্টনারায়ণের বেনিসংহার ও রাজশেখরের বৃদ্ধশালভোজিকা আসলে প্রথম থেকে তৃতীয় সংস্করণের মধ্যেকার ফারাক প্রায় ২০ বছরের ইতিমধ্যে গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল পাল্টেছে জাতীয় ও আন্তর্জাতিক পটভূমি সংস্কৃতি জগতেও আছড়ে পড়েছে নানা পরিবর্তনের ঢেউ কিন্তু কিছু কিছু শিকড় মৃত্তিকার এমন গভীরে ঢুকে যায় যে বন্যায় উপরের মাটি ধুয়ে গেলেও তাদের জ্বর সম্পূর্ণ নির্মূল হয় না দৃঢ়মূল প্রাচীন সাহিত্যের সম্ভার এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের পুনর্মূল্যায়নের ক্ষেত্রে অবশ্যই অপরিহার্য হয়তো এই কথা মনে রেখেই এই যুগে সংস্কৃত বাংলার সেতুবন্ধনে বহু কুশলী কারুকৃত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ধন্যবাদ তাঁদের বর্তমান অনুবাদিকার প্রয়াস শুধুমাত্র রামায়ণের কাঠবেলটির মতোই কিন্তু বাল্মীকি না তুলে ধরলে কে জানত এই কাঠবিড়ালিটির কথা সাধুবাদ বর্তমান প্রকাশক পক্ষকে অমিতা চক্রবর্তী সতীনাথ সদন চৌত্রিশ এ পঞ্চাননতলা লেন কলকাতা চৌত্রিশ পৃষ্ঠা চোদ্দ মুখবন্ধ দ্বিতীয় সংস্করণ যে কোনো লেখকের কাছেই তার গ্রন্থের দ্বিতীয় প্রকাশ নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য দশটি সংস্কৃত নাটকের গল্পের এই সংকলনটি পাঠক সমাজে আদৃত হওয়ায় এ সত্যই প্রমাণিত যে এখনও আমাদের প্রাচীন ঐতিহ্যের প্রতি আগ্রহ ও সচেতনতা যথেষ্টই বর্তমান এছাড়াও আছে প্রকাশ প্রকাশক পক্ষে নিষ্ঠা সততা ও শিল্পবোধ যা বইটিকে যে কোনো মহলে পরিবেশনযোগ্য করে তুলেছে প্রথম সংস্করণগত সামান্য ত্রুটি সংশোধন ছাড়া এই সংস্করণের আর বিশেষ কিছু পরিবর্তন করা হলো না শুধু ভূমিকা শেষাংশে প্রবোধ চন্দ্রোদয় মধ্যে নামে কৃষ্ণমিশ্র রচিত রূপক নাটক সম্বন্ধে কিছু তথ্যের সন্নিবেশ ছাড়া নাটকটির বৈশিষ্ট্যের জন্যই এই বিশেষ সংযোজন আশা রাখি পূর্ব সংস্করণের মতো এইটিও সুধী পাঠকের কাছে সমাদৃত হবে সাধুবাদ অবশ্যই প্রাপ্য প্রকাশনা সংস্থা সাহিত্য সংসদের বর্গের। যারা এই গ্রন্থের পুনর্মুদ্রণের সিদ্ধান্ত নিয়ে আবার প্রমাণ করলেন তাদের সংস্কৃতি মনস্কতা ও ঐতিহ্যের প্রতি অনুরক্তিকে অলমতি বিস্তরেন অমিতা চক্রবর্তী বৈশাখ তেরোশো নব্বই কলকাতা চৌত্রিশ পৃষ্ঠা পনেরো মুখবন্ধ প্রথম সংস্করণ শেক্সপিয়ারের নাট্যবস্তুকে অপেক্ষাকৃত সহজবদ্ধভাবে সাধারণের কাছে উপস্থিত করাই সম্ভবত সুলেখক চার্লস ল্যাম্বের উদ্দেশ্য ছিল এবং এ বিষয়ে তার সার্থকতা সম্বন্ধে সন্দেহের কোনো অবকাশ নেই অবশ্য ক্ষমতার দিক থেকে সূর্যের সঙ্গে প্রদীপের তুলনা অসামঞ্জস্য হলেও মৌল উদ্দেশ্যেই সাজুজ্জয় এই গ্রন্থ রচনার ক্ষেত্রে অনুপ্রেরণা সংস্কৃত ভাষার কঠিন আবরকে যে রসবস্তু আবদ্ধ তাকে মাতৃভাষার সহজতর খাতে প্রবাহিত করে কৃষ্ণার্থের অঞ্জলি পূরণে রচয়িত্রীর বাসনা সার্থকতা গুণীজনের বিচার্য সংস্কৃত নাট্যকাররা অধিকাংশ ক্ষেত্রে কাহিনীর প্রয়োজনে রামায়ণ মহাভারতের দ্বারস্থ প্রাচীন এপিকের কাছে পরবর্তী সাহিত্যের এই ঋণ শুধু এদেশেই নয় যে কোনো দেশেই স্বাভাবিক দৃষ্টান্ত অবশ্য প্রতিভা ও স্ব কপল কল্পনা যে অবিচ্ছেদ্য তারও নিদর্শন বিরল নয় সংস্কৃত নাট্য সাহিত্যের জগতে ভাস কালিদাস সুদ্রক বিশাখা দত্ত প্রমুখ দিকপালদের রচনায় মৌলিক কাহিনীরও অভাব নেই আবার যেখানে প্রচলিত পুরাণ উপজীব্য উপজীব্যরূপে গৃহীত সেখানে প্রয়োগকলা ব্যাকেটের ট্রিটমেন্ট নাট্যকারের সম্পূর্ণ নিজস্ব আলোচ্য গ্রন্থে সন্নিবেশিত হয়েছে প্রধানত সেই সব কাহিনী যেগুলি নাট্যকারের নিজস্ব কল্পনায় পরিপুষ্ট ও বিষদায়িত প্রকৃতপক্ষে সংস্কৃত নাটকের সংখ্যা বহু কাহিনীর বৈচিত্র্য ও অপরিমেয় কিন্তু এই গ্রন্থের পরিসরগত পরিমিতির প্রয়োজনে মাত্র দশটি উল্লেখ্য গল্প স্থান দেওয়া হল মূলের বাতাবরণ বজায় রাখার তাগিদে ক্ষেত্রবিশেষে কিছু কিছু সংস্কৃত উদ্ধৃতি সংযুক্ত হয়েছে মোটামুটিভাবে স্বীকৃত কালানুক্রম অনুসারেই রচয়িতারা অগ্রাধিকার পেয়েছেন ভূমিকা অংশে সংশ্লিষ্ট হয়েছে সংস্কৃত নাটকের উৎপত্তি সংক্রান্ত প্রচলিত মতবাদগুলির সার সংক্ষেপ পুনরুক্তি হলেও কথা উল্লেখের প্রয়োজন আছে যে পণ্ডিত মহলের জন্য এই গ্রন্থ রচনা নয় যখন সন আনন্দবাজার পত্রিকায় কয়েকটি রবিবাসরীয় সংখ্যাতে পাক্ষিকভাবে এই সংকলনের পাঁচটি গল্প প্রকাশিত হয় তখনই সাধারণে আগ্রহ লক্ষিত হয়েছিল পৃষ্ঠা অনেকেই উৎসাহ দিয়েছিলেন পুস্তকাকারে প্রকাশের জন্য সর্বাগ্ঞ্জে তাই ধন্যবাদ ভাজন এই সংখ্যার ভারপ্রাপ্ত সম্পাদক সুলেখক শ্রীরমাপদ চৌধুরী মহাশয় যাদের ঔদার্য ও সহমর্মিতা ব্যতীত ঊর্ধ্বকমার মধ্যে প্রাং সুলভ্যে ফলে লোভাত উদ্বাহরীবাম ঊর্ধ্বকমা শেষ আমার প্রচেষ্টা হতো বন্ধা কৃতজ্ঞতা জানাই সুখ্যাত প্রকাশনা সংস্থা সাহিত্য সংসদের সেই বিদ্যোৎসাহী কর্ণধার শ্রী মহেন্দ্র দত্ত মহাশয়কে ও নিষ্ঠাবান স্থিতধি কর্মাধ্যক্ষ শ্রী গোলকেন্দু ঘোষ মহাশয়কে এই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীবৃন্দের অকৃপণ সহযোগিতাও অবশ্যই উল্লেখের অপেক্ষা রাখে প্রণাম জানাই আচার্য দীনেশচন্দ্র ভট্টাচার্য মহাশয়কে যিনি এই তুচ্ছ প্রচেষ্টাকেও উৎসাহ দানের মাধ্যমে এই সত্যকে প্রমাণ করলেন উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে দিবা তপতি তপনঃ সহস্রকিরণ জালৈ নক্তন্ত কুটিরতম বিনশতে প্রদীপ এন অমিতা চক্রবর্তী বারোই কার্তিক তেরোশো বিরাশি চৌত্রিশ বাই এক পঞ্চাননতলা লেন কলকাতা চৌত্রিশ পৃষ্ঠা নম্বর সতেরো ভূমিকা বাংলা ভাষায় নাটক বা ইংরাজি ড্রামা শব্দের যথার্থ সংস্কৃত প্রতিশব্দ দৃশ্যকাব্য সব দেশে ও সব কালেই সাহিত্যের স্বরূপ নির্ণয় দোষগুণ নিরূপণ ও শ্রেণীবিভাজনের দায়িত্ব স্বেচ্ছায় গ্রহণ করেন সাহিত্য সমালোচকেরা সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি এই সাহিত্য আলোচনাকে কেন্দ্র করে সংস্কৃতের যে সমৃদ্ধ বিভাগটি গড়ে উঠেছে তার নাম শাস্ত্র আর যারা এই শাস্ত্রের মৌলিক আলোচনা করে গেছেন তারা আলঙ্কারিক ভরত ভামহ বামন আনন্দবর্ধন মন্মথ বিশ্বনাথ কবিরাজ প্রমুখ আলঙ্কারিকদের রচনা সংস্কৃত সাহিত্য আলোচনার দিকদর্শন এরা যে শুধু কাব্যের অলঙ্কার দোষগুণ বা কাব্যের প্রাণ হিসাবে রস রীতি ধনী ইত্যাদি দিক নির্দেশ করেছেন তাই নয় কাব্যের বহুদাবি চিত্র প্রকৃতি আলোচনার পর বিভিন্ন শ্রেণীতে বিভাজন ও তাদের স্বরূপ নির্ণয়ের মাধ্যমে যথার্থ মূল্যায়নের চেষ্টাও করেছেন প্রকৃতপক্ষে সংস্কৃত কাব্য শব্দটি সাধারণভাবে সাহিত্যের সমার্থবাচক আলঙ্কারিকরা সংস্কৃত কাব্যকে দুভাগে ভাগ করেছেন দৃশ্য ও শ্রব্য বলবাহুল্য নামকরণ থেকেই এদের পার্থক্য অনুমেয় আবৃত্তি বা পাঠগুণে যে কাব্য উপভোগ্য করা হয় তা শ্রব্য আর যে কাব্য রঙ্গমঞ্চে নটকর্তৃক অভিনয় হেতু দর্শনীয় তা দৃশ্য এখন অভিনয় কী শাস্ত্রমতে প্রমুখ নায়কদের অবস্থার অনুকরণই অভিনয় অঙ্গভঙ্গির সাহায্যে ব্যাকেটে আঙ্গিক কথোপকথনের মাধ্যমে ব্যাকেটে বাচিক চরিত্রপ্রযোগী বেশভূষা ব্যাকেটে আহার্য সংগ্রহ করে দুঃখ আনন্দ ইত্যাদি অনুভূতি প্রকাশের দ্বারা সত্যগুণের উদ্বেগ অভিনয়ের অন্যতম উদ্দেশ্য ছিল দৃশ্যকাব্যের প্রধান বিভাগ দুটি রূপক ও উপরূপক লক্ষণের ভিন্নতার জন্য রূপকের দশটি ও উপরূপকের আঠেরোটি উপবিভাগ স্বীকার করা হয়েছে পৃষ্ঠা নম্বর আঠেরো অলঙ্কারশাস্ত্রের পরিভাষায় নাটক রূপক শাখারই একটি উপশাখা মাত্র কিন্তু যেহেতু নাটক শব্দটি ও তার ব্যঞ্জনার সঙ্গে আমরা মোটামুটিভাবে পরিচিত সেহেতু এই গ্রন্থের প্রায় সর্বোত্ত ড্রামা বা দৃশ্যকাব্য বোঝাতে সাধারণভাবে এই শব্দটি ব্যবহার করা হচ্ছে এবার শাস্ত্রে নাটকের বিষয়বস্তু ও গঠন পদ্ধতি সম্বন্ধে কী বলা হয়েছে দেখা যাক কোনো বিখ্যাত বৃত্তান্তকে অবলম্বন করে গড়ে উঠবে নাট্যকাহিনী নাটকে নায়ক হবেন ধীর গুণবান রাজা বা উচ্চবংশীয় কোনো বীরপুরুষ দৃশ্যকাব্যে নায়ক নায়িকা ছাড়াও উল্লেখ্য চরিত্র হিসাবে নায়িকার সঙ্গীরা ব্যাকেটে শকুন্তলা নাটকে অনসুয়া প্রিয়াঙ্গদা রত্নাবলিতে সুসঙ্গতা ইত্যাদি রাজার পার্শ্বচর বিদূষক ব্যাকেটে বসন্তক মাধবক এমনকি কোনো কোনো নাটকে খলনায়কের যেমন মিচ্ছকোটিকে সকার উপস্থিতি লক্ষণীয় অনেক নাটকে আবার মূল কাহিনীর পাশাপাশি একটি উপকাহিনীও নাট্যরসকে ঘনীভূত করার পথে সহায়তা করেছে শৃঙ্গার বা বীর কোনো একটি রসের প্রাধান্য থাকলেও অন্যান্য রসও অপ্রধানভাবে থাকতে পারে অঙ্ক সংখ্যা হবে পাঁচ থেকে দশ মুখ প্রতিমুখ গর্ভ বিমর্ষ নির্বহন নামে পাঁচটি নাটকীয় অঙ্গ থাকবে এক কথায় এগুলোকে বলা হবে পঞ্চসন্ধি এগুলি আসলে নাটকের কথাবস্তু তথা প্লটের অগ্রগতির পথে পাঁচটি স্তর মুখসন্ধিতে যে কাহিনীর উন্মোচন প্রতিমুখ ও গর্ভসন্ধিতে তারও বিকশিত তারপর যেখানে আপাত সমাপ্তির সম্ভাবনা দেখা দিলেও ঘটনার গতি সহসা পরিবর্তিত হয়ে জটিলতর আকার ধারণ করে তখনই বিমর্ষ সন্ধি আর নির্বাহন সন্ধিতে সব জটিলতার অবসানে নাট্যকারের অভীষ্ট পরিসমাপ্তি সাধিত হয় শকুন্তলা নাটকে দুষ্যন্তের আশ্রমে আগমন শকুন্তলার সঙ্গে সাক্ষাতে প্রেমের বীজ বপনের দ্বারা প্লটের প্রাথমিক স্তরবিন্যাস পরে নানা ঘটনার মাধ্যমে সখীদের সহায়তায় এই আকর্ষণ আরও বিকশিত তৃতীয় অঙ্কে শকুন্তলাকে দুঃসন্তের গান্ধবরীতিতে রীতিতে বিবাহের দ্বারা গর্ভসন্ধি পরিস্ফুটিত কিন্তু চতুর্থ অঙ্কে দুর্বাসার অভিশাপ ঘটনার গতিকে পরিবর্তিত করে দিল মিলনের পথে দেখা দিল অন্তরায় অবশেষে বিচ্ছেদ দহনে পরিশুদ্ধির পর সপ্তমাঙ্কে রাজা দুঃসন্তের সঙ্গে সপুত্র শকুন্তলার বাঞ্ছিত মিলন সম্ভব হলো এখানেই নির্বাহন সন্ধি নিচে চার রূপক নাটক প্রকরণ ভান বায়ক ইত্যাদি উপরূপক নাটিকা সট্টক ইত্যাদি সাহিত্য দর্পণ বিশ্বনাথ কবিরাজ পাঁচ যেমন মালতী মাধব মকরন্দ মদায়ন্তিকা ভবভূতি নম্বর সংস্কৃত নাটকে হত্যা মৃত্যু যুদ্ধ দুরাহান বা কোনো অশ্লীল ব্যাপার নিষিদ্ধ সাধারণত এখানে ট্র্যাজেডিও অবশ্য নাট্যকার ভাষ অনেক ক্ষেত্রে এই নিয়ম লঙ্ঘন করেছেন যথাস্থানে তা আলোচিত হবে শেষ আরম্ভে নান্দি শ্লোকের মাধ্যমে দেবব্রাহ্মণ রাজার স্তুতিকথন ও আশীর্বাদ প্রার্থনার পর সূত্রধার নটির সঙ্গে কথোপকথনের সাহায্যে নাট্যবস্তু উপস্থাপিত করেন যেমন শকুন্তলা নাটকের প্রস্তাবনাতে দেখি সূত্রধার এসে পত্নী নটিকে বলছেন উর্ধকমার মধ্যে এই বিধগ্ধ দর্শক মণ্ডলীর সামনে কালিদাস বিরচিত শকুন্তলা নাটকের অভিনয় হবে তার আগে তুমি একটি গান গাও ঊর্ধ্বকমা শেষ নটির গান শুনে সূত্রধার মুগ্ধ ও তন্ময় হয়ে আছেন এমন সময় নটি নাটকের কথা মনে করিয়ে দেওয়ায় সূত্রধার বললেন মনোহারি এই সঙ্গীত আমার চিত্তকে দূরে টেনে নিয়ে গিয়েছিল যেমন করে রাজা দুষ্যন্ত বেগে ধাবমান মৃগকে অনুসরণ করে আশ্রমের দিকে আকৃষ্ট হয়ে আসছেন এরপরই সূত্রধারের বর্ণনা অনুসারে দুষ্যন্তের মঞ্চে আগমন ঘটল ভাষার ক্ষেত্রে দেখা যায় নায়ক ও অন্যান্য প্রধান পুরুষচরিত্রের ব্যবহৃত ভাষা সংস্কৃত হলেও সাধারণত নারীদের ও নিম্নস্তরের পুরুষচরিত্রদের কথোপকথনের মাধ্যম প্রাকৃত শ্লোকগুলি যোগসূত্র অবশ্য গদ্য নাটকে শেষে থাকে স্বস্তিবাচন যার আলঙ্কারিক পরিভাষা ভরত সংক্ষেপে এগুলিই সংস্কৃত নাটক রচনার প্রধান তত্ত্বগত দিক এই বৈশিষ্ট্যগুলি প্রমাণ করে যে সংস্কৃত নাট্যরচনা ছিল যথেষ্ট নিয়মবদ্ধ ও পরিশীলিত সংস্কৃত নাটকের উৎপত্তি যে কোনো সার্থক সৃষ্টশিল্পীর মূলে থাকে এক প্রাথমিক সূচনার ইতিহাস যা বিকাশের ধারা বেয়ে সুপরিণতির পথে পৌঁছাতে সমর্থ কিন্তু সংস্কৃত নাট্যরচনার উৎস খুঁজতে গিয়ে উৎসাহীদের হতাশ হতে হয় এই কারণে যে সবচেয়ে পুরাতন নাটক হিসেবে পরিচিত অশ্বঘোষ বা ভাষের রচনাও এত সুগঠিত ও পরিণত আঙ্গিক বিশিষ্ট যে এই সমস্ত রচনা নাটকে সূচনা হতে পারে না পৃষ্ঠা নাম্বার কুড়ি তবে কোথায় সংস্কৃত নাটকের উৎপত্তি ভরতের নাট্যশাস্ত্রে এই প্রসঙ্গে বলা হয়েছে যে দেবাসুর যুদ্ধে জয়ী হয়ে দেবতারা এক বিজয় করেন উৎসবে ওই যুদ্ধের অনুকরণ করা হয় ওই অনুকরণ দেখে সকলেই আনন্দিত হন আর এর থেকেই নাট্যের উৎপত্তি ক্রমে ইন্দ্রের অনুরোধে স্বয়ং ব্রহ্মা ঋগ্বেদ থেকে কথোপকথন সাম থেকে সঙ্গীত যজুস থেকে অভিনয় আর অথর্ববেদ থেকে রস ও অনুভূতি গ্রহণ করে নটরাজের তাণ্ডব ও পার্বতীর লাশ্য সমবায়ে গঠন করলেন এই নাট্যবেদ বা পঞ্চম বেদ যাতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের সমান অধিকার স্বীকৃত হল পরে মহর্ষি ভরত নাট্যশাস্ত্র প্রণয়ন করে পৃথিবীতে জনগণের শিক্ষার্থে এই নাট্যকলা প্রচার করেন অতএব শাস্ত্র অনুসারে নাট্যের উৎপত্তি দেবলোকে বলা বাহুল্য যুক্তিশীল মন এই দৈব উৎপত্তির মতবাদে সায় দেয় না এই জন্য আধুনিক যুগে প্রাচ্য ও পাশ্চাত্য পণ্ডিতেরা বিচার ও বিশ্লেষণের সাহায্যে নিজ নিজ দৃষ্টিভঙ্গি অনুসারে এই সম্পর্কে বুদ্ধিগ্রাহ্য সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করেছেন নানা মুনির নানা মত সত্ত্বেও এই জাতীয় কয়েকটি সিদ্ধান্তের কথা এখানে আলোচনা করা যাক সংস্কৃত নাটকের উৎস সন্ধানে যাত্রা করে দেখা যাচ্ছে প্রাচীনতম রচনা ঋগবেদে এমন কতগুলি সুক্ত ব্যাকেটে মন্ত সমষ্টি আছে যেগুলিকে বলা চলে সংবাদ সুক্ত ব্যাকেটে ডায়ালগ হাইম জম জমি পুরুরো উর্বশী পনি সরমা ইত্যাদি সুক্তগুলি পারস্পরিক সংলাপের আকারে পরিবেশিত নাটকেও সংলাপেরই প্রাধান্য অতএব এই সূক্তগুলিতে নাট্য সাহিত্যের বীজ নিহিত এমন কথা মনে করা নিশ্চয়ই অন্যায় নয় মনীষী কীথ ও তার অনুসরণে হার্টল এই মতবাদে বিশ্বাসী আবার অনেকে মনে করেন যে বৈদিক কর্মকাণ্ডে অর্থাৎ যাগযজ্ঞ প্রধান ক্রিয়াকলাপে অনেক সময় নাচ গান ও অভিনয়মূলক অনুষ্ঠান হতো যেমন সোম কলহ ও যুদ্ধের অভিনয় করে বিক্রেতার কাছ থেকে ক্রেতা বলপূর্বক সমলতা সংগ্রহের পর যজ্ঞ নিষ্পন্ন করতেন মহাপ্রত জাগে অনুষ্ঠিত একখণ্ড চর্মের অধিকার নিয়ে বৈশ্য ও শূদ্রের ছদ্ম বিবাদ ও পরে বৈশ্যের জয়লাভ ইত্যাদি ব্যাপারগুলিও ধর্মানুষ্ঠানের অভিনয়মূলক অঙ্গ কিন্তু এই আনুষ্ঠানিক বিষয়গুলিকে ব্যাকেটে রিচুয়াল ড্রামা নাটকের উৎস বলে স্বীকার করে নিতে অনেকেই অক্ষম একুশ তাঁরা বলেন মানুষের জীবনের স্বাভাবিক রসানুভূতির ফলেই নাটকের জন্ম অতএব ধর্মকে এর মধ্যে টেনে আনা যুক্তিযুক্ত হবে না অধ্যাপক হেলব্রান্ট স্টেনকেনো প্রমুখ পণ্ডিতেরা নাটকের উৎপত্তির ক্ষেত্রে শুধুমাত্র এই ধর্মীয় অনুষ্ঠানের প্রাধান্যের কথা অস্বীকার করেছেন পুতুল নাচ ছায়া নৃত্য এগুলোকেও অনেকে নাটকের আদি রূপ হিসাবে নির্দেশ করেছেন তারা মনে করেন নাটকে সূত্রধারের পুতুল নাচের সূত্র ধারণের অনুবর্তন ওয়েওয়ার ব্যাকেটের ডাব্লুইবিআর প্রমুখ পণ্ডিতেরা আবার সংস্কৃত নাট্য সাহিত্যের ওপর গ্রিক প্রভাব প্রমাণিত করার চেষ্টা করেছেন তাঁদের মতে আলেকজান্ডারের ভারত আক্রমণের পর ভারত গ্রিক সান্নিধ্য লাভ করে পশ্চিম ভারতে যে গ্রিক উপনিবেশ গড়ে ওঠে সেখানেই প্রথম নাটকের অভিনয় হয় এইভাবে গ্রিক নাটকের প্রভাবেই গড়ে ওঠে সংস্কৃত নাটক উজ্জয়িনী ও আলেকজান্ড্রিয়ার মধ্যে যোগসূত্রও প্রমাণিত সংস্কৃত নাটকে ব্যবহৃত জবনিকা যবনী ইত্যাদি শব্দের প্রয়োগ আংটি সঙ্গম জাতীয় অভিজ্ঞানের ব্যবহার আখ্যানগত সাদৃশ্য যেমন অজ্ঞাত পরিচয়ে যুবতীর প্রতি নায়কের আকর্ষণ নায়িকার ছদ্ম পরিচয়ে অবস্থান অবশেষে বহু বাধা বিপত্তির পর বাঞ্ছিত মিলন ইত্যাদি ঘটনাগুলি এদের মতে গ্রিক প্রভাবে দোতক কিন্তু এখানে মনে রাখা দরকার যে জবন শব্দটি শুধু গ্রিক অর্থ বোঝাতেই নয় সেকালে গ্রীস অধিকৃত পারস্য ব্র্যাকটিয়া সিরিয়া প্রভৃতি দেশের অধিবাসী সম্বন্ধেও প্রযুক্ত হত দ্বিতীয়ত তখনকার গ্রীসীয় নাটকের অভিনয়ে জবনিকার ব্যবহার ছিল বলে কোথাও উল্লেখ নেই প্রসিদ্ধ প্রাচ্যবিদ্যাবিদ সিলভা লেভি বলেন সম্ভবত পারস্য থেকে আনিত পর্দা যবনিকা আখ্যা পেয়েছিল আবার গ্রিক নাটকে স্থানকাল ঘটনাগত ঐক্যের ব্যাপারটিও সংস্কৃত নাটকে অনুসৃত হয়নি নায়কদের সর্বমর্তে অবাধ গতি দুটি ঘটনার ভিতর দীর্ঘ সময়ের ব্যবধান অ্যারিস্টটলীয় ত্রিমুখী ঐক্যনীতির বিপরীত তাছাড়া সাদৃশ্য থাকলেই অনুকরণ মনে করা চলে না প্রকৃতপক্ষে গ্রিক প্রসঙ্গ আলোচনায় মূল বক্তব্য থেকে সরে আসা হয়েছে প্রশ্নটি আসলে প্রভাব সংক্রান্ত নয় প্রশ্নটি উৎপত্তির গ্রিক নাটক দেখে এসে এদেশের কবি নাটক রচনা করতে শিখলেন এ কেবল অনুমান ও কল্পনা যুক্তি এর মধ্যে বিশেষ কিছু নেই যারা বেদ উপনিষদের মতো জ্ঞানগর্ভ গ্রন্থ ব্যাকরণ ছন্দ জ্যোতিষ অলঙ্কারের মতো বিভিন্ন শাস্ত্র ও কাব্য রচনায় অসামান্য প্রতিভার পরিচয় দিলেন তাঁরা শুধু নাটক রচনার জন্যেই পাশ্চাত্যের দ্বারস্থ হবেন এমন সিদ্ধান্ত নামান্তর নয় কি পৃষ্ঠা নম্বর বস্তুত খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের আগেও যে নট এবং নাট্যের অস্তিত্ব ছিল তার প্রমাণ পানিনী পতঞ্জলি প্রমুখ বৈয়াকরণরা খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে পানিনি নটসূত্র অর্থে শৈলালীন শব্দের উল্লেখ করেছেন খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে পতঞ্জলির ঘাতয়তি বোলিং বন্ধয়তি ইত্যাদি প্রয়োগ পৌরাণিক কৃষ্ণ কাহিনীর অভিনয় এবং নটস্য গাথাং শ্রেণতি ইত্যাদি প্রয়োগ নটকর্মের অস্তিত্বের পরিচয় বহন করে পতঞ্জলির দৃষ্টান্ত থেকে বর্তমান দশকের বিভূত সমালোচক যে মত প্রকাশ করলেন তা হচ্ছে দৃশ্য কাব্য প্রয়োগের রীতি ছিল তিনটি নৃত্যাভিনয় পুতুল নাচ ও কথকতা শোভনিকেরা যথাযথ বেশভূষা করে পৌরাণিক কাহিনীর নৃত্যাভিনয় দেখাতেন পুতুল প্রদর্শনী বা চিত্রের মাধ্যমে এই ঘটনাগুলি সাধারণে প্রদর্শিত হতো আর গ্রন্থিকেরা কাহিনী পাঠ করে শোনাত নাট্য সাহিত্যের বিকাশের ক্ষেত্রে রামায়ণ মহাভারতের প্রভাব অপরিসীম নাটকের কাহিনীর জন্য প্রায় সমস্ত নাট্যকারী এই দুখানি গ্রন্থের আশ্রয় নিয়েছেন ভাস কালিদাস ভবভূতি রাজশেখর প্রমুখ নাট্যজগতের দিকপালরা কথাবস্তু চয়নের ক্ষেত্রে এই গ্রন্থ দুখানিকে এড়িয়ে যেতে পারেননি নট শব্দটির উপস্থিতিতে মহাভারতে দেখা যায় অবশ্য অভিনেতা অর্থেই এই শব্দে প্রয়োগ কিনা এ বিষয়ে সকলে একমত নয় গীতা বা মহাভারতের প্রক্ষিপ্ত অংশটি কথোপকথন জাতীয় অর্জুন ও শ্রীকৃষ্ণের প্রশ্নোত্তর বস্তুত সমগ্র মহাভারতটি সুতের বক্তব্যরূপে বিবৃত বাল্মীকির পরিচালনায় রামায়ণ গান করেছিলেন লবকুশ নাটকীয় পাত্রপাত্রীকেও বলা হয় কুশীলব অবশ্য নাটকের অস্তিত্ব সম্বন্ধে মূল রামায়ণ মহাভারতে কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় না বাহ্য প্রমাণ যাই থাক নাটকগুলির অভ্যন্তর বিশ্লেষণ সংস্কৃত নাটকে প্রকৃতিনিয়ে সহায়তা করবে প্রকৃতই রাজসভার পৃষ্ঠপোষিত সংস্কৃত কাব্যের ব্যাকেটে কোট প্রয়োগটি বহু লক্ষণই নাটকে বিদ্যমান সেই কৃত্রিম প্রকাশভঙ্গি সেই বর্ণনা বাহুল্য সেই ছন্দবন্ধন অলঙ্কার প্রয়োগ ও অলঙ্কারশাস্ত্রের বিধান অনুসারে শৃঙ্গার অসৃষ্টি সেই রকমই রাজা বা উচ্চবংশ নায়ক নায়িকার প্রাধান্য পৃষ্ঠা বৈশিষ্ট্য শুধু কাহিনীর কিছু নাটকীয় গতি কখনো বা সংঘাত এবং বিদূষক জাতীয় চরিত্রের হাস্যরস সৃষ্টির মাধ্যমে নাটকীয় অবকাশ ব্র্যাকেটে ড্রামাটিক রিলিফ ইত্যাদি অর্থাৎ দৃশ্যকাব্য শুধু কাব্য নয় কাব্য এবং আরও বেশি কিছু আলোচিত মতগুলির বিশেষ একটিকেই এর উৎপত্তির কারণ হিসাবে নির্দেশ করা চলে না সংক্ষেপে বলতে গেলে বেদে যা ছিল বিজাকারে রামায়ণ মহাভারতের রসধারায় গ্রিক সংযোগের অনুকূল বায়ুস্পর্শে সর্বোপরি ভারতীয় প্রতিভাসূর্যের আলোকে সেই রয়ের বিকাশ ভারতীয় নাট্যশাস্ত্রের মতবাদের অলৌকিকত্বটুকু বাদ দিলে এই মত বহুলাংশে গ্রহণযোগ্য নাট্যরস ও না কাব্যধর্ম এই দুয়ের সুষ্ঠু সমন্বয়ে সংস্কৃত বিশ্বকাব্য সার্থক শিল্পে উন্নীত এই সাহিত্যকর্মে প্রাচীনত্ব সম্বন্ধে আলোকপাত করতে গেলে নাট্যকারদের কালানুক্রমিক আলোচনার প্রয়োজন আছে কিন্তু সংস্কৃত সাহিত্যের যে কোনো শাখারই রচয়িতাদের প্রকৃত সময় নির্ণয় দুঃসাধ্য কারণ খুব কম ক্ষেত্রেই তারা নিজেদের জীবন ও সময় সম্বন্ধে উল্লেখযোগ্য বিবরণ বা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তাছাড়া অনেক সময় উদ্ধার করা পুঁথিগুলির প্রথম ও শেষ অংশ হয় ছিন্ন নয় কীটদষ্ট অবস্থায় পাওয়া গেছে অতএব বেশিরভাগ ক্ষেত্রেই সম্বল হয় অনুমান নয়তো প্রচলিত কিংবদন্তিগুলি তবুও পণ্ডিতবর্গ নানা যুক্তি প্রমাণের ওপর নির্ভর করে সত্যে উপনীত হবার চেষ্টা করেছেন অশ্ব অশ্বঘোষের লেখা সারিপুত্র প্রকরণী প্রাপ্ত সংস্কৃত নাটকগুলির মধ্যে প্রাচীনত্বের দাবি রাখে কিন্তু এর পরিণত রীতি প্রমাণ করে যে এই নাটকটি প্রথম নাটক নয় নিশ্চয়ই অশ্বঘোষেরও পূর্বসূরি ছিলেন কিন্তু বহু সংস্কৃত গ্রন্থের মতো তাদের রচনা হয় লুপ্ত নয়তো আজও অনাবিষ্কৃত লক্ষণীয় খ্রিস্টীয় প্রথম শতকে কুষাণ রাজত্বের সময় এই বৌদ্ধ নাটকের রচনা যখন ভারত গ্রিক সংস্কৃতির ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিল এই নাটকের লুপ্ত পুঁথি উনিশশো এগারো খ্রিস্টাব্দে মধ্য এশিয়া থেকে উদ্ধার করা হয়েছে উদ্ধারকর্তা প্রাচ্যতত্ত্ববিদ লিডার্স নাটকটি নয় অঙ্কে বিভক্ত সারিপুত্র ও মৌধল নামে দুই যুবক ব্রাহ্মণের বুদ্ধের কাছে দীক্ষা গ্রহণের বিষয়টি নাটকের এই সঙ্গে যে আরও নাটকের পাণ্ডুলিপি ছিল তারও প্রমাণ আছে কিন্তু খুবই শোচনীয় অবস্থার জন্য সম্ভব হয়নি বুদ্ধচরিত সৌন্দরানন্দ ইত্যাদি কাব্যগুলির নাট্যকার অশ্বঘোষের কবিখ্যাতিকে সুপ্রতিষ্ঠিত করেছে পৃষ্ঠা নম্বর চব্বিশ তাঁর কিংবন মূলক জীবনী থেকে জানা যায় সুবর্ণাক্ষীর পুত্র ব্রাহ্মণ অশ্বঘোষ পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ও বৌদ্ধ ধর্ম প্রচারের কাজে নিজেকে নিযুক্ত করেন পাণ্ডিত্য ও ধর্মনিষ্ঠার জন্য তাকে মহাকবি আচার্য ভদন্ত ইত্যাদি উপাধি দেওয়া হয় পরে তিনি কুষাণরাজ কনিষ্কের পোষকতা লাভ করে কবি হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন সংস্কৃত নাট্য সাহিত্যের ইতিহাস তাঁকে দিয়েই শুরু অশ্বঘোষের নয় অঙ্ক বিশিষ্ট এই নাটকে গদ্য ও পদ্য দুয়েরই মিশ্রণ আছে বুদ্ধ সারিপুত্র মধগল্যায়ন ইত্যাদির মুখ্য চরিত্রের ভাষা সংস্কৃত হলেও বিদুষকের ভাষা পাকৃত অতএব দেখা যাচ্ছে ভারতের নাট্যশাস্ত্র অনুসারে পরবর্তী সংস্কৃত নাটকেও যেমন এখানেও তেমনই অন্যান্য অন্যান্য রীতিপদ্ধতি প্রায় সবই পালিত হয়েছে এমনকি গদ্যপদ্যের ও সংস্কৃত প্রাকৃতের মিশ্রণও আছে শুধু তাই নয় বিদূষকের উপস্থিতি অশ্বঘোষের নাটকেও লক্ষ্য করা যাচ্ছে ভাস ভাস একজন নাট্যকার যিনি শুধুমাত্র নামেই পরিচিত ছিলেন বিংশ শতকের প্রথম দশক পর্যন্ত কালিদাস পূর্বসুরী হিসাবে সৌমিল্য ও কবিপুত্র নামে নাট্যকারদের সঙ্গে ভাসেরও নাম উল্লেখ করেছেন তার মাল মিত্র নাটকে এছাড়া বানভট্ট প্রমুখ আরও একাধিক সুপ্রতিষ্ঠিত কবিও ভাষের কবি প্রশংসা করেছেন রাজশেখর বলেছেন ভাষের আর সব নাটক সমালোচনার অগ্নিপরীক্ষায় পরীক্ষায় হলেও হলেও স্বপ্নবাসবদত্তম নাটকটি অক্ষতই থেকে গেল কিন্তু পণ্ডিত টি গণপতি শাস্ত্রী দক্ষিণ ভারতে কতগুলি পাণ্ডুলিপি উদ্ধার করে উনিশশো দশ থেকে এগারো সালে ত্রিবান্দম থেকে ভাষের নাটক চক্র বলে প্রকাশ করার পূর্ব পর্যন্ত তার রচনা সম্বন্ধে আমরা অন্ধকারে ছিলাম যে তেরোটি নাটক তিনি এইভাবে আবিষ্কার করেন তার কতগুলি কাহিনী মহাভারত থেকে নেওয়া পৃষ্ঠা নম্বর পঁচিশ মধ্যম বায়োগ পঞ্চরাত্র দূতাবাক্য ঘটোৎকচ কর্ণভার উরুভঙ্গ এগুলি মহাভারত থেকে নেওয়া আবার কতগুলির বিষয়বস্তু রামায়ণ থেকে সংগৃহীত প্রতিমা নাটক অভিষেক নাটক এছাড়া হরিবংশ ব্র্যাকেটে বালচরিত ও গুণাঢ্যের বৃহৎ কথাকে অবলম্বন করে আর নিজের কল্পিত কাহিনী দিয়ে একাধিক নাটক ব্র্যাকেটে স্বপ্ন বাসপদাত্তা প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ অবিমারক চারুদত্ত শেষ রচিত গণপতি গণপতিশাস্ত্রী দাবি করেন এই তেরোটি নাটকই ভাস রচিত নাটক চক্রের অন্তর্গত কিন্তু তাঁর বক্তব্যের প্রামাণিকতা সম্বন্ধে গবেষকদের মধ্যে যথেষ্ট মতবিরোধ দেখা দেয় বহু দেশীয় ও পাশ্চাত্য পণ্ডিত শাস্ত্রীজির দাবিকে নস্যাৎ করে দিলেন কারণ পাণ্ডুলিপিতে কোথাও ভাসের নাম বা সন্তারিকের পরিচয় নেই তাছাড়া ভাষের নামে যে সমস্ত শ্লোক সংগ্রহ গ্রন্থগুলিতে স্থান পেয়েছে সেগুলির অস্তিত্ব আবিষ্কৃত নাটকগুলিতে অনুপস্থিত কিন্তু যেহেতু এদের যুক্তি নিতান্তই নেতিবাচক এবং আর কোনো পাণ্ডুলিপে উদ্ধার সম্ভব হয়নি যেগুলি ভাষের রচনা বলে সকলে স্বীকৃতি পেতে পারে সেহেতু শাস্ত্রীজির মতের উল্লেখ্য দিকগুলি আপাতত তুলে ধরা হচ্ছে অবশ্য কীট টমাস পরাঞ্জাপে প্রমুখ বহু প্রাচ্যবিদ্যাবিদ শাস্ত্রীজির মতে সমর্থন করেছেন গণপতি শাস্ত্রের প্রধান বক্তব্য হল উদ্ধার করা তেরোটি নাটক একই হাতের কাজ কেননা ক এমন অনেক শ্লোক বা বাক্যাংশ আছে যা একাধিক নাটকে স্থান পেয়েছে প্রারম্ভিক নান্দি শ্লোক ও নাট্যান্তিক ভরতবাক্য অনেক ক্ষেত্রে একই রকম গ কালিদাস ও পরবর্তী যুগে যেখানে নান্দি শ্লোক পাঠের পর নান্দন্তে সূত্রধার বলা হয় সেখানে এই নাটকগুলি শুরুই হচ্ছে নান্দন্তে তত সূত্রধার এই বক্তব্য দিয়ে ঘ অন্যান্য নাটকে প্রথমাংশের নাম প্রস্তাবনা কিন্তু ভাষ সর্বত্র ব্যবহার করেছেন স্থাপনা শব্দটি উঁ ভাষাগত সাদৃশ্যও লক্ষণীয় অনেক স্থলেই অপাননীয় প্রয়োগ দেখা যায় চরিত্র সৃষ্টিতেও মিল আছে একাধিক নাটকে একই চরিত্রের উপস্থিতি যেমন যৌগন্ধরায়ণ চ একাধিক ক্ষেত্রে ভারতীয় নাট্যশাস্ত্রের রীতি লঙ্ঘন করে দুরাহ্বান বধ যুদ্ধ ইত্যাদি মঞ্চের ওপর প্রদর্শিত হয়েছে এই সমস্ত যুক্তি ও প্রমাণ থেকে এই তথ্যে উপনীত হওয়া যায় যে এই নাটকগুলি একই ব্যক্তির লেখা এবং তার ভাষ নামে যশস্বী কবি হতে বাধা নেই যেহেতু রচনাগুলি তার খ্যাতিরই অনুরূপ অবশ্য অনেকে মনে করেন উপরোক্ত বৈশিষ্ট্যগুলি দক্ষিণ ভারতীয় নাট্যরীতির প্রভাবে জাত শুধু কালিদাস উল্লেখ করেছেন বলে নয় ভাষের রচনাশৈলী ও ভাষাও কালিদাস পূর্বযুগের যুগের স্বাক্ষর বহন করছে আবার অশ্বঘোষের বুদ্ধচরিতের প্রভাব ভাষের প্রতিজ্ঞা যৌবান্ধরায়নের উপর অনেকে লক্ষ্য করেছেন অতএব তিনি অশ্বঘোষের পরবর্তী অবশ্য মতে ভাস অশ্বঘোষের চেয়ে কালিদাসের বেশি কাছাকাছি তার সময় সংক্রান্ত বিতর্কের মধ্যে না গিয়ে মোটামুটিভাবে তাকে অশ্বঘোষ ও কালিদাসের মধ্যে স্থান দেওয়া যেতে পারে কিন্তু এত আলোচনা সত্ত্বেও ভাষ সমস্যা সমস্যার সুষ্ঠু সমাধান হয়েছে একথা বলা চলে না তবে পণ্ডিতেরা যাই বলুন তার খ্যাতি যে শুধু কালিদাস বানভট্টের উক্তিতেই সীমাবদ্ধ ছিল তা নয় তার সুনাম যে দণ্ডিকে অতিক্রম করে জয়দেবের কাল পর্যন্ত বিস্তৃত ছিল তার প্রমাণ এদের স্বপ্রশংস উক্তি প্রকাশিত নাটকগুলিও তার সুযশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পৃষ্ঠ নম্বর ছাব্বিশ কন্টিনিউ কালিদাস এবার আসা যাক সংস্কৃত সাহিত্যাকাশের সূর্য কালিদাসের প্রসঙ্গে কুমার সম্ভব রঘুবংশ মহাকাব্যদয়, মেঘদূত ঋতুসংঘাত ধরনের গীতিকাব্যগুলি বাদ দিলেও অভিজ্ঞান শকুন্তলম মালবিকাগ্নিমিত্রম বিক্রমবর্ষীয় এই তিনখানি দৃশ্যকাব্যের জন্যই তিনি অমরত্বের দাবি করতে পারেন এগুলির মধ্যে শ্রেষ্ঠ নিঃসন্দেহে শকুন্তলা নাটক গেটে সপ্রশংস উক্তি ও তাকে অবলম্বন করে রবীন্দ্রনাথের সুচিন্তিত মূল্যায়ন সাহিত্য রসিক মাত্রেই সুবিদিত পাশ্চাত্য আধুনিক সমালোচকদের উচ্চ প্রশংসা বাদ দিলেও প্রাচীন বিদগ্ধজনের কাছেও এই নাটকের সমাদর ছিল অপরিসীম উচ্চকণ্ঠে তারা ঘোষণা করেছেন কালিদাসের সর্বস্ব এই অভিজ্ঞান শকুন্তলা তারা আরও বলেছেন কাব্যের শ্রেষ্ঠ নাটক নাটকের মধ্যে শ্রেষ্ঠ শকুন্তলা আবার এই নাটকের মধ্যেও উত্তম অংশ চতুর্থ অঙ্কটি যেখানে শকুন্তলা বিদায় নিচ্ছেন আশ্রম জীবন থেকে পৃষ্ঠানম্বর সাতাশ কিন্তু প্রাচী প্রতিচী নির্বিশেষে সকলেরই কালিদাস সম্বন্ধে কেন এই স্তুতিভাষণ বস্তুত তার কাব্যসৃষ্টির চমৎকৃতির জন্যই যথাস্থানে যথাযথ উপমা প্রয়োগ উপমা ব্যাকেটে ব্যাকেট শেষ প্রকৃতির সঙ্গে একাত্মতা সৌন্দর্য প্রীতি মানবিকতা বোধ ইত্যাদি দিকগুলিকে আলাদাভাবে তুলে ধরে কালিদাসের প্রকৃত মূল্যায়ন সম্ভব নয় যে কখনো তৃষ্ণা নিবারণের জন্য জলপান করেনি তাকে কি হাইড্রোজেন অক্সিজেন নামে দুটি গ্যাসের মিলনে জলের সৃষ্টি হয় এই জাতীয় বিশ্লেষণধর্মী ধর্মী জ্ঞান দান করে জলের স্বরূপ বোঝানো সম্ভব তেমনি কালিদাসের সাহিত্যের সঙ্গে পরিচয় ব্যতীত শুধুমাত্র কাব্যগুণের বিশ্লেষণের মাধ্যমে সামগ্রিক রসগ্রহণের আশা দুরাশা যে যে গুণে কবি কালিদাসের যশ প্রতিষ্ঠিত সেগুলির পুনরাবৃত্তি না করে এখানে বিশেষভাবে তার নাট্য প্রতিভা সম্বন্ধে কয়েকটি কথা বলা দরকার স্যার উইলিয়াম জোনস তাঁকে যে ভারতীয় শেক্সপিয়ার আখ্যা দিয়েছেন একথা মনে রেখেও আমাদের স্বীকার করতে হবে যে পাশ্চাত্য নাট্যকারের সঙ্গে ভারতীয় নাট্যকারের বিশেষত শেক্সপিয়ারের সঙ্গে কালিদাসের সাদৃশ্য কিছু থাকলেও পার্থক্যই বেশি পার্থক্যের মূল কারণ এই যে প্রতিচ্ছ ও প্রাচ্য ইংরেজ ও ভারতীয় দুই জাতির জীবনের আদর্শ জীবনের প্রতিচ্ছবি নাটকের আদর্শ ও পৃথক আমরা জানি ভাব ও রস ভারতে যেমন ধর্মের তেমনি সাহিত্যের মুখ্য অবলম্বন সংস্কৃত বিশ্বকাব্যেরও জীবনস্বরূপ এই জন্য সংস্কৃত নাট্যকারের লক্ষ্য ঘটনার মাধ্যমে চরিত্রের বিকাশ কালিদাস ভাব ও রসের আধার শেক্সপিয়র ঘটনা ও চরিত্র চিত্তনের জাদুকর কালিদাসের নাটকে পাই মানব হৃদয়ে মহিমময় আদর্শের প্রতিষ্ঠা শেক্সপিয়রের নাটকে লক্ষ্য করি বাস্তব জীবনের সমস্যা ও বিভিন্ন চরিত্রে মানব হৃদয়ে রহস্যের প্রতিফলন অতএব শেক্সপিয়ারের সৃষ্ট চরিত্র ও তার প্রকাশভঙ্গির ইন্দ্রজাল তার অন্তত হাজার বছরের পূর্ববর্তী কবি কালিদাসের নাটকে সন্ধান করা বৃথা অবশ্য আধুনিক সমালোচনার মানদণ্ডে বিচার করলে একথা অস্বীকার করা চলে না যে কালিদাসের নাটকে অভাব আছে নাটকীয় ঘাত প্রতিঘাতের দ্বন্দ্ববহুল নাটকীয় চরিত্রের যা নাট্যরসকে ঘনীভূত করে দর্শকদের আগ্রহ বাড়িয়ে তোলে এমনকি ভিলেন বা খলনায়কের চরিত্র যা নাটককে আরও উপভোগ্য করে তোলে সেরকম কোনো চরিত্র অনুপস্থিত নায়িকার ক্ষেত্রে অবশ্য অনেকস্থলেই প্রতিদ্বন্দিনী বর্তমান কিন্তু প্রথম দিকে তাঁদের উষ্মার প্রকাশ ঘটলেও অবশেষে ভাগ্যকে তারা মেনে নিয়েছেন ব্যাকেটে যেমন মালবিকাগ্নিমিত্রে ধারিণী ও ইরাবতী শকুন্তলায় হংসপদিকা ইত্যাদি পৃষ্ঠা গ্রিক নাটকের মিডিয়া জাতীয় চরিত্রে যে ধরনের চারিত্রিক প্রবলতা প্রকাশ বা শেক্সপিয়ারের চরিত্রগুলির অন্তর্দ্বন্দ্ব ম্যাগভেথ ওথেলো ডেসডিমোনা অফিলিয়ার মতো মানবীয় রসে জারিত অথচ অনুভূতিকে জাগিয়ে দিতে সমর্থ এমন চরিত্রের অভাব আছে বলে বললে অত্যক্তি করা হবে না কালিদাসের নায়কেরা রাজা ও বীর পুরুষ নায়িকারা অর্ধেক মানবী অর্ধেক কল্পনা মাটির পৃথিবীর সঙ্গে সাধারণ জীবনের সঙ্গে তাদের যোগসূত্র সামান্যই শকুন্তলা অপসরার কন্যা আশ্রমে ঋষিকর্ণের প্রতিপালিতা উর্বশিত নিজেই সর্বোচ্চত অপসরা আবার মালবিকাও রাজকন্যা ও রাজান্তপুরে আশ্রিতা পরে রাজবধূ অতএব ধুলামাটির মালিন্য তাদের গায়ে বিশেষ লাগেনি বলাই বাহুল্য যেহেতু বিভিন্ন প্রণয়ী যুগলের রোমান্সই এইসব নাটকের প্রধান বর্ণনীয় সেহেতু জীবনের আর সব বাস্তব দিক অনেক ক্ষেত্রে পায় উপেক্ষিত হয়তো নাট্যরচনা সম্বন্ধে প্রচলিত বিধিনিষেধগুলি কালিদাসের স্বেচ্ছাবিকাশের অন্তরায় হয়েছিল কিংবা ব্রাহ্মণ্য ধর্মে অচঞ্চল নিষ্ঠা হেতু তাঁর বিশ্বাস ছিল যে বিধাতার রাজ্যে অন্যায় অত্যাচারের স্থান নেই মানুষ আপনার কৃতকর্মের ফল ভোগ করে এই জন্য সংসারের বাস্তব ও রুদ্রমূর্তি তার নাটকে নেই মনীষী কিথের এই বক্তব্য উপেক্ষণীয় নয় প্রকৃতপক্ষে অন্যান্য সংস্কৃত নাটকের নাট্যকারের মতোই কালিদাস আগে কবি পরে নাট্যকার তাই দারুণ শোকের মুহূর্তেও নায়ক নায়িকারা চমৎকার সুসংবদ্ধ উপমাদি অলঙ্কার সমৃদ্ধ শ্লোক উচ্চারণ করে এগুলি রাজসভার পোষকতা পোষকতায় রচিত কাব্যের কৃত্রিমতার কথাই মনে করিয়ে দেয় যদিও গ্রিক নাটক থেকে শেক্সপিয়ার পর্যন্ত প্রতিষ্ঠিত বহু পাশ্চাত্য নাট্যকারী ছন্দবদ্ধ ভাষায় সংলাপ লিখেছেন তবু সেখানে নাট্য ধর্ম বজায় আছে কালিদাসেও নায়ক ও উচ্চকোটির মানুষেরা শ্লোক উচ্চারণ করেছেন কিন্তু সেগুলি সাধারণত তাদের মনের অবস্থা বা প্রাকৃতিক বর্ণনার প্রয়োজনে অনেক স্থানে ঘটনার গতি জানিয়ে দেওয়া হয়েছে অপ্রধান চরিত্রের কথোপকথনের মারফত প্রবেশক বা বিস্কম্ভকে সংস্কৃত নাটকের বৈশিষ্ট্য প্রমাণ করে যে নাট্য শরীরের চেয়ে কাব্য শরীরের প্রতি রচয়িতার বেশি মনোযোগ সব কিছুই যেন সুমধুর পরিশীলিত কবিকর্ম নাম্বার উনত্রিশ কাহিনী সূত্রের জন্য মহাভারত ব্যাকেটে শকুন্তলা বা বৈদিক সাহিত্যের ব্যাকেটে বিক্রমবর্ষী আশ্রয় নিলেও রচনাগুলিকে কালিদাসের মৌলিক সৃষ্টি বলা চলে প্রাচীন ইউরোপীয় কবিরা কাহিনীর জন্য হোমারের কাছে যতটা ঋণী কালিদাসের ঋণ সেই তুলনায় যৎসামান্য অনেক ক্ষেত্রে অতি প্রাকৃত সুপার ন্যাচারাল ঘটনা নাটকের গতি নিয়ন্ত্রিত করেছে যেমন এক জ্যোতির্ময়ী নারীমূর্তির প্রভাবে শকুন্তলার রাজসভা থেকে অদৃশ্য হওয়া বিক্রমবর্ষীতে উর্বশীর কুমার বনে প্রবেশ করে কার্তিকের অভিশাপের লতায় পরিণত হওয়া ইত্যাদি গ্রিক নাটকের মতো প্রবলভাবে না হলেও নিয়তির লীলা যে কালিদাসেও বিদ্যমান তার প্রমাণ শকুন্তলায় দুর্বাশার অভিশাপ ও তার ফলভোগ বৃকম নাটকে উর্বশীর স্বর্গচ্যুতি মালবিকায় প্রাকৃতিক প্রতিকূলতা সত্ত্বেও ভাগ্য নির্দিষ্ট পতির সঙ্গে মিলন ইত্যাদি মোটের ওপর অনুভূতির গভীরতা প্রকৃতির অনবদ্য বর্ণনা মানব মানবীর আবেগ ভালোবাসার সুষ্ঠু প্রকাশ রমণীয় চিত্রকল্প ইত্যাদি প্রায় সব প্রকার কাব্যগুণের সুসমন্বিত প্রকাশ তাকে কবি হিসাবে অবশ্যই শীর্ষস্থানীয় করে তুলেছে সুতরাং বৈদর্ভী কবিতা স্বয়ং বৃতবতী কালিদাসং বরম জাতীয় স্তুতিবাদগুলি অকারণ নয় তাছাড়া সেই যুগের প্রায় সকল শাস্ত্রে তার জ্ঞানের পরিধি যে যথেষ্ট বিস্তৃত ছিল তার প্রমাণও ছড়িয়ে আছে তার রচনাগুলিতে কালিদাসের ব্যক্তিজীবন সম্বন্ধে প্রচলিত বহু কিংবদন্তি তাঁর যুগ যুগব্যাপী জনপ্রিয়তার সূচক যদিও সেগুলির ঐতিহাসিক মূল্য যৎসামান্য তাঁর আবির্ভাবকাল সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতভেদের অন্ত নেই তবে একথা নিঃসন্দেহে বলা যায় যে কবি খ্রিস্টপূর্ব প্রথম শতকের পূর্বে লোক হতে পারেন না যেহেতু মালবিকাগ্নিমিত্রের নায়ক অগ্নিমিত্র ছিলেন ইতিহাস প্রসিদ্ধ সেনাপতি পুষ্যমিত্রের পুত্র ব্যাকেটে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক আবার খ্রিস্টীয় ষষ্ঠ শতকের পরেও তার আবির্ভাব হয়নি তার প্রমাণ খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথমেই বানভট্ট ও আইহল লিপির কবিকর্তৃক তিনি স্বগৌরবিক কীর্তিত খ্রিস্ট ছশো চৌত্রিশ চারশো বাহাত্তর খ্রিস্টাব্দের মান্দাসর লিপি বিশ্লেষণ করে পণ্ডিতেরা আরও অনুমান করেন কালিদাস এই লিপির পূর্ববর্তী জনপ্রিয় মত হিসাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সভায় নবরত্নের শ্রেষ্ঠ রত্নরূপেই কালিদাসের স্বীকৃতি অতএব অধ্যাপক কীথের অনুসরণে খ্রিস্টীয় চতুর্থ শতককেই কালিদাসের কাল বলা যেতে পারে পৃষ্ঠা নাম্বার তিরিশ শূদ্রক মৃচ্ছকটিকম নাটকে রচয়িতা শূদ্রক সম্বন্ধেও প্রায় কালিদাসের মতোই বহুমুখী গবেষণা হয়েছে যার ফলে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্টীয় ষষ্ঠ শতক পর্যন্ত বিভিন্ন সময়সীমার মধ্যে পণ্ডিতরা তাকে স্থান দেওয়ার চেষ্টা করেছেন যে সমস্ত ঐতিহাসিক তথ্যের ওপর নির্ভর করে তার সময়ের নির্ণয়ে প্রয়াস হয়েছে সংক্ষেপে তুলে ধরা হচ্ছে ক কলহনের রাজতরঙ্গিনীতে তাঁকে বিক্রমাদিত্যের পূর্ববর্তী বলা হয়েছে খ স্কন্দপুরাণে অন্ধ্রবংশীয় নরপতি রূপে শূদ্রকের উল্লেখ রয়েছে গ কথাসরিত সাগর ও বেতাল পঞ্চবিংশতিতে যথাক্রমে শোভাবতীর রাজা ও বর্ধমানের রাজা রূপে সূদ্রকের নাম পাওয়া যায় ঘ বানভট্টের কাদম্বরীতে তাকে বিদিশ বিদিশাধিপতি বলা হয়েছে আবার হর্ষচরিতে বর্ণিত আছে শূদ্রক কীভাবে চকরের রাজকুমার চন্দ্রকেতুর শত্রুতা ব্যর্থ করে দিয়েছিলেন উম কালিদাসের পূর্বসূরি রামিল বা সমিল যে শূদ্রক কথা লিখেছিলেন সেরকম উল্লেখও পাওয়া যায় বলা বাহুল্য এত সব তথ্য সহজেই প্রমাণ করে যে শূদ্রক নামে একজন সুবিখ্যাত নরপতি ছিলেন এই জন্যেই বোধ অধ্যাপক লেভির এই মত যে চারুদত্তের রচয়িতা পরে মৃচ্ছকটিক নাটকটি লিখে দূর অতীতের খ্যাতপুরো শূদ্রকের নামটি বসিয়ে দিয়েছেন অবশ্য এই মত বিশেষ সমর্থন লাভ করেনি তিনি যে অষ্টম খ্রিস্টাব্দের আগেই এই নাটক রচনা করেন সে সম্বন্ধে স্পষ্ট প্রমাণ রেখেছেন বামন তার কাব্যালঙ্কারে এই নাটকের শ্লোক উদ্ধৃত করে রাজশেখরও বলেছেন প্রথমে ছিলেন তিনি সাতবাহন বা শালিবাহনের মন্ত্রী পরে হলেন অর্ধেক রাজ্যের রাজা পাশ্চাত্য পণ্ডিতদিগের মধ্যে অধ্যাপক স্টেনকানো বলেছেন আভিররাজ শিবদত্তই শূদ্রক যিনি শেষ অন্ধ নরপতিকে সিংহাসনচ্যুত করে খ্রিস্টীয় তৃতীয় শতকে চেরিসংবৎ প্রতিষ্ঠা করেন জ্যাকবি এই নাটকে চতুর্থ অঙ্কের জ্যোতিষ সংক্রান্ত বক্তব্য থেকে সিদ্ধান্ত করেছেন যে এই নাটকের রচনাকাল খ্রিস্টীয় চতুর্থ শতকের পূর্বে হওয়া সম্ভব নয় জলই সুদ্রককে খ্রীষ্ট ষষ্ঠ বা সপ্তম শতকে আনার পক্ষপাতি কারণ নাটকে বর্ণিত বিচার পদ্ধতি এই সময়েরই সাক্ষ্য দেয় আবার নায়ক বণিক চারুদত্ত নায়িকা গণিকা বসন্ত সেনা রাজশালক সকার বিট ইত্যাদি চরিত্র ও সামাজিক রীতিনীতি বাতসায়নের কামসূত্রর কথা মনে করিয়ে দেয় পঞ্চম শতক ব্র্যাকেটে এই সমস্ত প্রমাণ ও যুক্তি বিচার বিশ্লেষণ করে পিসেল ম্যাকডোনেল মেহান্ডেল প্রমুখ প্রাচ্যতত্ত্ববিদেরা দণ্ডীর সমসাময়িক বলে ধরে নিয়ে খ্রিস্টীয় ষষ্ঠ শতকেই শূদ্রকের কাল বলে নির্দেশ করেছেন এই সিদ্ধান্তই এখন পর্যন্ত সাধারণভাবে স্বীকৃত পৃষ্ঠা নম্বর একত্রিশ শূদ্রকে সবিশেষ পরিচয় সম্পর্কে গ্রন্থের ভূমিকার বক্তব্যটিও উল্লেখ্য অস্মক দেশের অধিবাসী ব্রাহ্মণ শূদ্রক সাতি নামে রাজকুমারের বন্ধু ছিলেন পরে কলহ হওয়ায় পালিয়ে যান অবশেষে উজ্জয়িনী অধিকার করে তিনি রাজা হন বেদ বেদান্ত গণিত জ্যোতিষ নানা বিদ্যায় তার পারদর্শিতা ছিল অশ্বমেধ যজ্ঞের পর পুত্রকে সিংহাসনে স্থাপন করে একশো বছর বয়সে তিনি পরলোক গমন করেন সহজেই এই প্রশ্নগুলি দেখা যায় শূদ্রক কি একাধিক ব্যক্তির নাম ছিল তাহলে কোন শূদ্রকে রচিত এই নাটক অথবা এই নামের জনপ্রিয়তার জন্য এটি লেখকের ছদ্মনাম এখনও যে এই প্রশ্নগুলি সুষ্ঠু মীমাংসা হয়েছে এমন কথা বলা চলে না যাই হোক দৃশ্যকাব্যের ইতিহাসে এই দশ অঙ্কের নাটক আলঙ্কারিক দিকের পরিভাষায় প্রকরণ মৃচ্ছকটিকের গুরুত্ব ও বৈশিষ্ট্য অবশ্যই আলোচনার যোগ্য সাধারণত সংস্কৃত সাহিত্যের কথাবস্তুতে রাজরাজরাদেরই প্রাধান্য দেখা যায় কিন্তু এই নাটকটি তার ব্যতিক্রম এটিকে সাধারণ মানুষের নাটক আখ্যা দিলে ভুল হবে না কারণ নায়ক কপরদক্ষ বণিক নায়িকা গণিকা লম্পট জুয়ারি তস্কর ভৃত্ত প্রমুখ সমাজের বিভিন্ন স্তরের মানুষের চরিত্র নিপুণভাবে চিহ্নিত হয়েছে চিত্রিত হয়েছে এই নাটকে এমন এমনকি সকাররূপী খলনায়কও উপস্থিত তাছাড়া অত্যাচারী রাজা পালককে সিংহাসংযুত করে সাধারণ গোয়ালার ছেলে আর্যকের রাজ্যপ্রাপ্তি প্রাচীন রাষ্ট্রবিপ্লবের আদর্শকে তুলে ধরেছে প্রকৃতপক্ষে এই নাটক তৎকালীন সমাজচিত্রের একটি অমূল্য দলিল কালিদাস ভবতীর নাটকের মতো এটি শুধু নাট্যকাব্য ব্যাকেটের ড্রামাটিক পোয়েম নয় যথার্থ নাটকের প্রায় সমস্ত গুণে ভূষিত উপসংহারে নগণ্যটি বসন্ত সেনা বধূ উপাধি লাভ করে চারুদত্তের সঙ্গে সমাজবিহিত মিলনের অনুমতি পেলেও অর্থাৎ নাটকটি মিলনান্তক হলেও সকালের বসন্ত সেনাকে হত্যার চেষ্টা চারু মৃত্যুদণ্ড ইত্যাদি ঘটনাগুলি নাটকোচিত সাসপেন্স রক্ষা করে চলেছে মোস্ট সেক্সপেরিয়ান অফ সানসকেট প্লেস এই বিশেষণটি মৃচ্ছকটির নাটকটির ক্ষেত্রে সঙ্গত কারণেই সুপ্রযুক্ত ক্রন্দোন্নত চারু পুত্রের খেলার জন্য মাটির গাড়িতে বসন্ত সেনা অলঙ্কারগুলি সোনার গাড়ি গড়ানোর উদ্দেশ্যে অর্পণ করেন মৃত সকটে অর্পিত এই স্বর্ণালঙ্কারই পরে নাটকটির গতি নিয়ন্ত্রিত করে নাটকের নামকরণের মূলে এই ঘটনাটিরই প্রভাব আছে নম্বর বত্রিশ তাছাড়া পরে সকটের পরিবর্তনের ফলে বসন্ত সেনার সকারের কাছে প্রমোদ উদ্যানে আগমন বিদ্রোহী আর্যকের চারুদত্তের সকটের আশ্রয়ে পলায়ন ও আত্মরক্ষা ইত্যাদি ব্যাপারগুলির মাধ্যমে নাটকীয় ঘটনার বিকাশ সাধিত হওয়ায় নাটকটিতে শকটের ভূমিকা গুরুত্বপূর্ণ সংক্ষেপে বলা চলে মৃচ্ছকটিক এমন একটি ভিন্ন স্বাদের সংঘাতময় নাটক যা সংস্কৃত বিশ্বকাব্যের গতানুগতিকতা থেকে বহুলাংশে মুক্ত ভবভূতি কালিদাসত্বর অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার রচনাগুলিতে তার নিজের সম্বন্ধে জ্ঞাতব্য কয়েকটি তথ্য স্থান পেয়েছে ভবভূতি উদুম্বর উপাধিধারী কাশ্যপ গোত্রের ব্রাহ্মণ ছিলেন তার পূর্বপুরুষ। মালতী মাধবের একখানি পুঁথিতে তিনি কুমারিল শিষ্য ওম্বিকাচার্য রূপে অভিহিত কিন্তু অন্য কোথাও এই কথার সমর্থন পাওয়া যায় না তার পিতামহ ছিলেন ভট্টগোপাল ও পিতামাতা যথাক্রমে নীলকণ্ঠ ও জাতুকর্ণী বিদর্ভের অন্তর্গত পদ্মপুর ছিল তাদের বাসস্থান ভবতী বেদজ্ঞ ছিলেন এবং সাংখ্য ও যোগদর্শনেও তার বুৎপত্তি ছিল রাজশেখরের বালরামায়ণে বামনের কাব্যালঙ্কারে ও রাজ্যের গৌরবহে তার প্রশংসা দেখা যায় কলহনের রাজতরঙ্গিনীতে উল্লেখ করা হয়েছে যে তিনি প্রথমে কনৌজরাজ যশবর্মনের সভাকবি ছিলেন এই সমস্ত প্রমাণ থেকে সিদ্ধান্ত করা চলে যে খ্রিস্টীয় সপ্তম শতকের শেষ অথবা অষ্টম শতকের প্রথম ভাগে কাব্য রচনা করেছিলেন ভবভূতি রচিত তিনখানি নাটকের ব্যাকেটে মহাবীর চরিতম উত্তর রামচরিতম মালতী মাধবম প্রথম দুখানি সপ্তাঙ্ক বলা বাহুল্য এই দুখানি নাটকের কাহিনী রামায়ণ থেকে গৃহীত রামকাহিনীর প্রথমাংশ প্রথম নাটকের ও সীতা বিসর্জন লবকুশের জন্ম পরিশেষে রাম সীতার পুনর্মিলন দ্বিতীয় নাটকটির বিষয়বস্তু সঙ্গত কারণেই মূল কাহিনীর চেয়ে কবির নিজস্ব কল্পনাই নাটকে প্রাধান্য পেয়েছে উজ্জয়িনী মন্ত্রীকন্যা মালতী ও শিক্ষার্থী মাধবের প্রণয় কাহিনী তৃতীয় নাটকটির উপজীব্য মকরন্দ মদয়ন্তিকার পার্শ্বকাহিনী নাটকটিকে এক একদিকে যেমন উপভোগ্য করে তুলেছে অন্যদিকে আবার তার প্লট বা আখ্যানভাগকে জটিল করে তুলেছে মাধবস্য পৃষ্ঠা নম্বর ভবভূতির সর্বোত্তম সাহিত্য সৃষ্টি হিসাবে উত্তর রামচরিতের দাবি সর্বাগ্রে মূল রামায়ণকে কয়েকটি বিষয়ে অতিক্রম করে নিজের কল্পনাকেই কবি বেশি প্রাধান্য দিয়েছেন রামের চরিত্রচিত্রণে ছায়া সীতার প্রসঙ্গে এমনকি উপসংহারে বাল্মীকি রামায়ণের বিয়োগান্তক বর্ণনার পরিবর্তে রাম সীতার মিলন ঘটিয়ে ভবভূতি নাটকটির মৌলিকত্ব বজায় রেখেছেন কারুণ্যং ভবভূতি রেব তনুতে এই উক্তিটি উত্তম রামচরিতের ঘনীভূত করুণ রসের বর্ণনার সার্থক প্রকৃতির বর্ণনাও তাঁর স্পর্শের চিত্রের মতোই মনোজ্ঞ অনুভূতি রসে জারিত হয়ে উঠেছে সীতার বা মালতীর বর্ণনায় দণ্ডকারণ্য পঞ্চবটি শ্রী পর্বতের বর্ণনায় তার কাব্যদক্ষতা শতই উৎসারিত বলা বাহুল্য তিনিও কালিদাসের মতোই নাট্যকর্মের চেয়ে কবিধর্মের প্রতি অধিক মনোযোগী ভবভূতির কাব্য যে সমকালে প্রতিকূল সমালোচনার সম্মুখীন হয়েছিল তা বোঝা যায় যখন তিনি জোর গলায় বলেন এই অনন্ত কাল ও বিপুলা পৃথিবীতে অবশ্যই একদিন তার কাব্যের রসগ্রাহী পাঠক জন্মাবেন অসামান্য আত্মবিশ্বাস নিয়ে তিনি বলেছিলেন ঊর্ধ্বকমার মধ্যে বাগদেবী দেবী আজ্ঞানুবর্তিনী সেবিকার ন্যায় যে ব্রাহ্মণকে অনুসরণ করে থাকেন তারই প্রণীত উত্তর রামচরিত ঊর্ধ্বকমা শেষ তারই বিশ্বাস মিথ্যা প্রতিপন্ন হয়নি শ্রীহর্ষ রত্নাবলী প্রিয়দর্শিকা ও নাগানন্দ এই তিনটি নাটকে রচয়িতা শ্রীহর্ষ নিজেই এক ঐতিহাসিক ঐতিহাসিক চরিত্র একাধিক প্রাচ্যবিদ স্বীকার করেছেন যে ইনি স্বামীশ্বরাজ হর্ষবর্ধন ব্র্যাকেটে খ্রিস্টীয় ছশো ছয় থেকে ছশো আটচল্লিশ রচনার কলোফনেও শ্রীহর্ষের নাম পাওয়া যায় কলফোন ইংলিশ স্পেনিং এলো পি এই তাঁরই সভাকবি বানভট্ট শ্রীহর্ষের কাব্যশক্তির যথেষ্ট প্রশংসা করেছেন চৈনিক পরিব্রাজ ও হিমেন সাং সপ্তম খ্রিস্টাব্দের প্রথম ভাগ শ্রীহর্ষের রাজত্বকাল বলে যে মত প্রকাশ করেছেন তা মোটামুটিভাবে স্বীকৃত ওই তিনখানি নাটকেরই রচয়িতা যে একই ব্যক্তি এ বিষয়ে মতভেদ নেই সপ্তম খ্রিস্টাব্দে ইথ সিং বলেছেন নাগানন্দ নাটক শ্রীহর্ষের রচনা নবম শতকে দামোদরগুপ্ত তার কুট্টনি কুট্টনিমতম গ্রন্থে শ্রীহর্ষের লেখা নাটিকায় রত্নাবলীর অভিনয়ের কথা উল্লেখ করেছেন উদয় সুন্দরী কথা কাব্যে শ্রীহর্ষকে কবীন্দ্র আখ্যা দেওয়া হয়েছে এই সমস্ত প্রমাণ নিশ্চয়ই শ্রীহর্ষ সম্বন্ধে প্রচলিত এই মতবাদের খণ্ডনের পক্ষে যথেষ্ট যে তিনি সভাকবিকে দিয়ে কাব্য লিখিয়ে নিজের নামে প্রচার করেছিলেন তিনটি নাটকের মধ্যে রত্নাবলী ও প্রিয়দর্শিকার বিষয়বস্তু প্রায় একই শুধু নায়িকা ও কয়েকটি পাত্রপাত্রীর নামেই যা প্রভেদ প্রাচীন বহু উপকথার রোমান্টিক নায়ক উদয়ন এই দুটি নায়কেরও মুখ্য চরিত্র নায়িকা প্রথমটিতে রত্নাবলী ওরফে সাগরিকা দ্বিতীয়টিতে প্রিয়দর্শিকা ওরপে আরণ্যকা এই নাটকদ্বয়ের বস্তুতে কালিদাসের মানবিকাগ্নিমিত্রর প্রভাব লক্ষণীয় যদিও রত্নাবলী নাটকটি শ্রীহর্ষের শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে প্রতিষ্ঠিত তবুও বিষয়বস্তুর দিক থেকে তৃতীয় নাটক নাগানন্দই কিছু অভিনবত্বের দাবি রাখে এই পঞ্চাঙ্ক নাটকের নায়ক বিদ্যাধর রাজ জীমুতবাহন মা বাবার সেবার জন্য বনে আসেন বিশ্বপ্রেমই তাঁর জীবনের মূলমন্ত্র। তাই নাগরাজের সঙ্গে গরুরের চুক্তির কথা জেনে বদ্ধশিলায় সর্পের রূপে নিজেকেই গরুরের ভক্ষ হিসাবে উৎসর্গ করেন গরুর পরে নিজের ভুল বুঝে অনুতপ্ত হয় গৌরী দেবীর আশীর্বাদে জিমুতবাহন আবার নবকলেবার প্রাপ্ত হন গন্ধর্ব রাজকন্যা মলায়বতীর সঙ্গে তার প্রেমের কাহিনীও প্রথম তিন অঙ্কে এই নাটকে সংযুক্ত হয়েছে প্রথম দিকে বুদ্ধের স্তুতি স্থান পেলেও নাটক শেষ হয়েছে গৌরদেবীর অবতারণায় অতএব বলা যেতে পারে বৌদ্ধ প্রভাবের সঙ্গে হিন্দু মতবাদেরও মিশ্রণ ঘটেছে কথা শরিত সাগর ও বৃহৎ কথা মঞ্জুরি এই দুটি গ্রন্থেই জিমুদবাহনের কাহিনী আছে নাটকের আখ্যান বস্তু এই উৎস থেকে গৃহীত বলা বাহুল্য নাট্যকাব্য রচনায় ভাষ কালিদাস প্রভৃতি পূর্বসুরিদের প্রভাবমুক্ত না হলেও শ্রীহর্ষ অনেক ক্ষেত্রে মৌলিকতার স্বাক্ষর রেখেছেন বিশাখদত্ত সংস্কৃত সাহিত্যের জগতে একাধিক কারণে স্বাতন্ত্র ও অভিনবত্বের দাবি রাখে বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস স্ত্রী ভূমিকাহীন এই নাটকে প্রেমকাহিনীর গতানুগতিকতা সম্পূর্ণ বর্জিত শুধুমাত্র রাজনৈতিক জটিলতাকে উপজীব্য করে নাট্যরচনার প্রয়াস এই প্রথম বলা চলে চন্দ্রগুপ্তের মন্ত্রী চাণক্য ও নন্দের মন্ত্রী রাক্ষস এই দুজনের বুদ্ধির দ্বন্দ্বকে অবলম্বন করেই নাট্যরাসের সৃষ্টি করা হয়েছে কূটবুদ্ধিতে অবশ্য জয় হয়েছে চাণক্যেরই রাক্ষসের নাম মুদ্রা ব্যাকেটে শিলমোহর সংগ্রহের পর কৌশল করে তাকে দিয়ে চন্দ্রগুপ্তের মন্ত্রিত্ব গ্রহণ করানোর পর চাণক্যের উদ্দেশ্যই সিদ্ধ হয়েছে মুদ্রা রাক্ষস নামটিরও সার্থকতা এখানেই পৃষ্ঠা নাম্বার চন্দ্রগুপ্তের হত্যার জন্য রাক্ষসের বিভিন্ন পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার ঘটনাগুলি যেমন কৌতূহল তেমনি তেমনই চাণক্যের তীক্ষ্ণ বুদ্ধির পরিচায়ক চন্দ্রগুপ্ত চাণক্য রাক্ষস প্রভৃতি চরিত্র ঐতিহাসিক হলেও রচয়িতা অন্ধভাবে ইতিহাসের অনুসরণ করেননি বরং বহু ক্ষেত্রে তার মৌলিকতাই নাটকটিকে প্রাণবান করে তুলেছে মাধুর্য গুণ বা রসসৃষ্টির বাহুল্য না থাকায় এই নাটকের আবেদন মুখ্যত বুদ্ধিগাহ্য এইভাবে একটি ভিন্ন ধরনের নাটক হিসাবে সংস্কৃত কাব্যরসিকদের কাছে মুদ্রা মুদ্রারাক্ষসের একটি স্বতন্ত্র মূল্য বর্তমান বিষাক যুগ ও পরিচয় সম্বন্ধে নিঃসন্দেহে কোনো সিদ্ধান্তে উপনীত না হওয়া গেলেও নাটকের ভরতবাক্য আলোচনা করে উইলসন জ্যাকোবি স্টেনকোনো প্রমুখ মনীষীরা যে আলো দেখিয়েছেন তার অনুসরণ করা ছাড়া উপায় নেই নাট্যকার নিজের পরিচয় দিয়েছেন মহারাজ উপাধিধারী পৃথুর পুত্র ও সামন্তন নিপতি বটেশ্বর দত্তের পৌত্ররূপে কোনো ভরতবাক্যে রাজা চন্দ্রগুপ্তের নাম কোনো কোনো পুঁথিতে অবন্তি বর্মা রন্তি বর্মা বা দন্তি বর্মার নাম পাওয়া যায় অবশ্য অবন্তি বর্মা নামটি একাধিক রাজা ব্যবহার করেছেন যেমন কাশ্মীর রাজ মৌখড়ি রাজ ব্র্যাকেটে যার পুত্র গোহবর্মা হর্ষের ভগিনী রাজশ্রীর স্বামী প্রভৃতি এই শেষোক্ত তথ্য গ্রহণ করলে তাকে পঞ্চম শতকের পরে স্থান দিতে হয় এই মতের বিরুদ্ধে পাশ্চাত্য পণ্ডিতেরা মনে করেন ম্লেচ্ছই রুদ্দেজ্য মানা ভরতবাক্যের এই কথাটিতে খ্রিস্টীয় অষ্টম শতকে ভারতবর্ষে মুসলমান আক্রমণের উল্লেখ রয়েছে উইলসন বলেন ম্লেচ্ছ শব্দটি এখানে পাঠান রাজাদের ইঙ্গিত দিচ্ছে নানা দিক বিবেচনা করে কিথ অনুমান করেন বিশাখ দত্ত খ্রিস্টীয় নবম শতকের পূর্ববর্তী আবার নাটকে বর্ণিত রাজধানী পাটলিপুত্র তথা কুসুমপুরের অবস্থা রাজ্যের সমৃদ্ধির সূচক যা ফাহিয়েনের বিবরণীতেও সমর্থিত আবার ঘটনা প্রধান পুরুষ যেহেতু চাণক্য মৌর্য চন্দ্রগুপ্ত সেহেতু নাটকটি নিশ্চয়ই এদের পরবর্তীকালে রচিত এই ধরনের নানা আলোচনার পর কৃষ্ণমাচারী পঞ্চম খ্রিস্টাব্দকেই এই নাটকের রচনাকাল বলে গ্রহণ করেছেন অবশ্য এ বিষয়ে পণ্ডিতদের মধ্যে মত পার্থক্য আছে সমাজচিত্রের প্রতিফলনের প্রসঙ্গে চতুর্ভানি বা চারটি একাঙ্ক প্রহসনের কথা উল্লেখযোগ্য উভয়াভিসারিকা পদ্মপাবৃতক ধূর্ত সংবাদ ও পাদতারিতক রচয়িতা যথাক্রমে বড়রুচি সুদ্রক ঈশ্বরদত্ত ও শ্যামিলক কোনো কোনো পণ্ডিতের মতে খ্রিস্টীয় দশম শতকের পূর্বে এগুলি রচিত হয়েছিল পৃষ্ঠা নম্বর ছত্রিশ অন্যান্য নাটক ও নাট্যকার ভট্টনারায়ণ সংস্কৃত নাট্য সাহিত্যের ইতিহাসে আরেকটি বিস্তৃত নাম ছয় অঙ্কের নাটক বেনিসংহার রচনার জন্যই এর খ্যাতি মহাভারতের কাহিনীকে অবলম্বন করে লেখা বীর রসপ্রধান প্রধান এই নাটকের অজস্বিতাই এই মৌলিক বৈশিষ্ট্য কেশাকর্ষণের অপরাধে দুঃশাসনের রক্তে দ্রৌপদীর বেনিবন্ধনের মধ্য দিয়ে ভীমের প্রতিজ্ঞারক্ষাই এখানে নাট্যবস্তু দুঃশাসনের নিধন দুর্যোধনের উরুভঙ্গ মহাভারতের এই ঘটনাগুলি নাট্যকাহিনীতে প্রাধান্য লাভ করেছে ভট্টনারায়ণ আটশো খ্রিস্টাব্দের পূর্ববর্তী একথা নিশ্চয় করে বলা চলে কেননা বামন ও আনন্দবর্ধন তাদের অলঙ্কার গ্রন্থে এই নাটকের শ্লোক উদ্ধৃত করেছেন কিংবদন্তি অনুসারে তিনি বঙ্গদেশের রাজা আদিসুরের আমন্ত্রিত কনৌষ থেকে আগত পঞ্চব্রাহ্মণের অন্যতম রাজশেখরের রচনা হিসেবে চারটি নাটক পাওয়া যায় বালরামায়ণ বালভারত বৃদ্ধশালভঞ্জিকা ও কর্প ইনি অবশ্য নিজের সম্বন্ধে একেবারে নীরব নন দুর্দুখ ও শিলবতীর পুত্র রাজশেখরের রাজা মহেন্দ্রপালের গুরু ও তার পুত্র মহিপালের পৃষ্ঠপোষিত কবিরূপে আত্মপরিচয় দান করেছেন মহারাষ্ট্র ছিল তার বাসভূমি বাকপতিরাজ ভবভূতি উদ্ভট ও আনন্দবর্ধনের উল্লেখ আছে তার গ্রন্থে এই সব তথ্য অনুসন্ধানের পর দশম খ্রিস্টাব্দকে তার সময় হিসেবে নির্দেশ করা হয়েছে প্রথম দুটি নাটকের বিষয়বস্তু যে রামায়ণ মহাভারত থেকে গৃহীত ওই দুটি গ্রন্থের শিরোনামই তার প্রমাণ করপুর মঞ্জরি নাটকের কাহিনী গতানুগতিক এক রাজা ও এক রাজকুমারীর প্রণয় ফলে রানীর ক্রোধ নায়ক নায়িকার গোপন সাক্ষাৎ বিচ্ছেদ দুঃখ পরিশেষে মিলন নায়িকার নাম অনুসারেই এই নাটকের নামকরণ অবশিষ্ট নাটকতেও রাজা বিদ্যাধর মল্ল ও লাট দেশের কন্যা মৃগাঙ্কাবলীর প্রেম প্রেমোপাখ্যান চিরাচরিত প্রথায় গঠিত বৈশিষ্ট্যের মধ্যে নায়িকার পুরুষের ছদ্মবেশী অবস্থান বিদূষক ও রানীর পালিতা বোন মেখলার কার্যকলাপ বিভিন্ন কৌতুককর পরিবেশে সৃষ্টি করেছে পৃষ্ঠা পরবর্তী নাট্যকারদের রচনাকে অনেকেই ক্ষয়িষ্ণু নাটকের পর্যায়ভুক্ত করার পক্ষপাতী কারণ এ যুগে নাট্যশাস্ত্রের নিয়মে শৃঙ্খলিত ও পূর্বশ্রীতে অনুকরণে লিখিত কৃত্রিম কাব্য বন্ধযুক্ত সৃষ্টিগুলিতে অন্যান্য গুণ কিছু থাকলেও মৌলিকতা ছিল নিতান্তই অভাব কাজেই বিদগ্ধজনেরা যে এগুলোকে উচ্চমূল্য দেবেন না তাতে আর আশ্চর্য কি কিন্তু এই একঘেয়েমির মধ্যেও দু একটি রচনা দৃষ্টি আকর্ষণ করে যেমন কৃষ্ণ মিশ্রের প্রবোধ চন্দ্রোদয় নাটকের প্রস্তাবনা অংশ থেকে জানা যায় গোপাল চেদিরাজ কর্ণকে পরাজিত করে বন্ধু কীর্তিবর্মাকে সিংহাসনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেন ব্যাকেটে টিকাকার মহেশ্বরের মতে গোপাল ছিলেন কীর্তিবর্মার সেনাপতি শান্তি প্রতিষ্ঠার পর গোপাল স্বপরিষদ কীর্তিবর্মার সামনে সভা সভাপণ্ডিত মিশ্র রচিত শান্তরস প্রধান প্রবোধ নামে নাটকটির অভিনয়ের আদেশ দেন দশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের একটি অনুশাসনে এই চেদিরাজ কর্ণের উল্লেখ পাওয়া যায় এবং মিশ্র এই কর্ণকে জানতেন খ্রিস্টীয় একাদশ শতকের লেখক রূপে তাকে চিহ্নিত করার ব্যাপারে অধিকাংশ পণ্ডিতি একমত ছয় অঙ্কে রচিত এই রূপক নাটকটির প্রধান পাত্রপাত্রী হল কাম ক্রোধ মোহ অহংকার বিবেক করুণা শান্তি ইত্যাদি মানসিক বৃত্তিগুলি মায়া দ্বারা প্রভাবিত পুরুষের সন্তান মন মনের দুই পত্নী প্রবৃত্তি ও নিবৃত্তি প্রবৃত্তির সন্তান মোহ আর নিবৃত্তির বিবেক কাম ক্রোধ লোভ অহংকার প্রমুখ অনুচর সহ রাজা মহামোহে দ্বন্দ্ব বিবেকের সঙ্গে শ্রদ্ধা শান্তি করুণা সন্তোষ বস্তুবিচার ইত্যাদি চরিত্র যার সহায়ক ভালো মন্দর বিরোধে ভালো জয়ই লেখকের প্রতিপাদ্য তাই মোহ ও তার অনুগামীদের পরাস্ত করে বিবেকের দলেরই জয়লাভ ঘটে পরে দেবী উপরিষদের সঙ্গে বিবেকের মিলনে কন্যা বিদ্যা ও পুত্র প্রবোধের উদয়ে শান্তি স্থাপিত মোহ পলায়িত বিষ্ণুভক্তি এক্ষেত্রে বিষ্ণুভক্তি এক্ষেত্রে শক্তি। তাই অবশেষে আত্মজ্ঞানী পুরুষের পরম উপলব্ধি বিষ্ণুরহম সহ এইভাবে বেদান্তের অদ্বৈতবাদ ও বৈষ্ণবীয় ভক্তিবাদ একই অধ্যায়ে একই আধারে আশ্রিত তত্ত্বপ্রধান এই নাটকে আকর্ষণীয় নাট্যরস খুঁজে পাওয়ার আশা দুরাশা গভীর তত্ত্বপূর্ণ বক্তব্যকে কাব্য রসমণ্ডিত রূপে উপস্থাপিত করে রচয়িতা নাট্যরচনার ক্ষেত্রে এক বিশেষ দিগন্তের উন্মোচন ঘটিয়েছেন এই ধারা অনুসরণ করেই কবি কর্ণপুরের চৈতন্য চন্দ্রোদয় যশপ্পালের মোহপরাজয় ইত্যাদি নাটকের আবির্ভাব পৃষ্ঠা নম্বর আটত্রিশ রামায়ণের কাহিনীকে অবলম্বন করে লেখা মুরারির সপ্তাঙ্ক নাটক অনর্ঘ্য রাঘবের রচনা আরও পূর্বে খ্রিস্টীয় অষ্টম নবম শতকে উত্তর ভারতের অধিবাসী জয়দেবের প্রসন্ন রাঘব যথেষ্ট প্রাচীন না হলেও কাহিনীর জন্য সেই রামায়ণের উপরেই নির্ভর করা হয়েছে এই গ্রন্থে লেখক ভাস কালিদাস ময়ূরবাণের প্রশংসা করেছেন ত্রয়োদশ শতকে রচিত জলহনের হনের বলিতে প্রসন্ন রাঘবের উদ্ধৃতি আছে অনেকের মতে নৈয়িক জয়দেব যিনি পক্ষধর উপাধি গ্রহণ করেছিলেন ও এই গ্রন্থে রচয়িতা একই ব্যক্তি তবে গীতগোবিন্দের কবি জয়দেব এই নাটকে রচয়িতা নন খেমিশ্বর ব্যাকেটে চন্ডকৌশিক বিল হন ব্যাকেটে কর্ণসুন্দরী ও দণ্ডনাথ ব্যাকেটে মল্লিকামারুত প্রমুখ আরও বহু সংস্কৃত নাট্যকারের রচনা পাওয়া যায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তাদের বিচরণ প্রথা সিদ্ধ কখনও পৃষ্ঠপোষক রাজার কীর্তিকীর্তন কখনো প্রচলিত পৌরাণিক কাহিনীকেই ভিন্ন আধারে পরিবেশন তাদের লক্ষ্য স্বকীয় তার দুটি ক্রমশ এবারে মূল নাটকগুলির আলোচনা শুরু করছি পৃষ্ঠা নম্বর ওয়ান থেকে বা পৃষ্ঠা নাম্বার এক থেকে শুরু হচ্ছে পৃষ্ঠা নাম্বার এক স্বপ্ন বাসুভদত্তা সরে যাও সরে যাও পথ ছাড়ো সকলে রাজকন্যা পদ্মাবতী আসছেন রক্ষীদের আদেশবাণীতে মুখরিত হয়ে উঠল মগদ রাজ্যের উপান্তস্থ তপবনের শান্ত পরিবেশ মাতৃ সন্দর্শনের পর সেই তপবনে রাত্রি যাপন করবেন মগধ রাজকন্যা পদ্মাবতী তাই রক্ষী দলের এই উৎসারণা অবশেষে সেই আশ্রমে প্রবেশ করেন সখী পরিবৃতা পদ্মাবতী কৈশোর সবে বিদায় নিয়েছে যৌবনের ঔষর্যময় জগতে প্রবেশের দ্বারটি উন্মুক্ত হয়েছে তার সামনে অথচ কুমারী সারল্য ও সৌকুমার্য তাকে ঘিরে রচনা করেছে এক নিষ্পাব লাবণ্যময় পরিমণ্ডল তার আবির্ভাবে আশ্রম প্রকৃতি যেন প্রাণবান হয়ে উঠল রাজ অন্তঃপুররক্ষী ঘোষণা করে ঊর্ধ্বকমার মধ্যে পূর্ণশিলা রাজকুমারী প্রার্থীর প্রার্থনা পূরণে অভিলাষিনী নিঃসংকোচে তার কাছে যাচনা করা যাবে যে কোনো পার্থিত বস্তু কমা শেষ ভস্মাচ্ছাদিত বন্ধির মতোই এগিয়ে এলেন প্রার্থীরূপে এক ব্রাহ্মণ সঙ্গে এক নারী ব্রাহ্মণ পরিচয় দিলেন এই নারী তার প্রসিত ভর্তিকা ভগিনী আবন্তিকা তার প্রার্থনা এই ভগিনীকে কিছুকাল পদ্মাবতীর আশ্রয়ে রক্ষা করা কিন্তু আবন্তিকা কি সাধারণ নারী ভূষণহীনতা তো তার সৌন্দর্যের দীপ্তিকে বিন্দুমাত্র ম্লান করতে পারেনি আভিজাত্যের সমস্ত লক্ষ্য যে তার অঙ্গে প্রকাশিত এই বুদ্ধিদীপ্ত সন্ন্যাসী বা কে কিন্তু পরিচয় স্বয়ং প্রকাশ না করলে কৌতূহল অশোভন আবার প্রতিজ্ঞাও অবশ্য পালনীয় অতএব পদ্মাবতী অজ্ঞাত পরিচয় এই নারীকে স্থান দিলেন নিজের অন্তরঙ্গ সখীর দলে এমন সময় বৎসরাজ্যের লাবানো গ্রাম থেকে এক ব্রহ্মচারী উপস্থিত সেই তপবনে সকলের কাছে সে প্রকাশ করে এক নিদারুণ সংবাদ লাবানো গ্রাম অগ্নিদগ্ধ বৎসরাজ উদায়ন ও রাজ্ঞী বাসবদত্তা তখন সেই গ্রামেই বাস করছিলেন রাজায় উদয়ন গিয়েছেন মৃগয়ায় কিন্তু বাসবদত্তা ছিলেন প্রাসাদে সোনার প্রতিমা বাসবদত্তা রাজা উদয়নের হৃদয় মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী বাসবদত্তা স্বামীর সহধর্মিনী পতিগত প্রাণা বাসবদত্তা হুতাশনের ক্রোধবন্নি বুঝি তাকেও নিষ্কৃতি দিল না লাবানো গ্রাম ভূপ ভর্ষস্তূপ, অধিবাসীরা আশ্রয়ের সন্ধানে ইতস্তত পলায়িত মৃগায় প্রত্যাগত রাজা উদয়ন এ দৃশ্য দেখে নিজেকে স্থির রাখতে পারেন না বাসবদত্তাহীন জগৎ তার কাছে শূন্য দুঃখের কঠিন আঘাতে সম্পূর্ণ ভেঙে পড়েন তিনি মর্মস্পর্শী ভাষায় ব্রহ্মচারী বিবৃত করে চলে রাজা উদয়নের শোকের আকুলতার কথা চক্রবাক চক্রবাকীর বিচ্ছেদে আছে গভীর বেদনা কিন্তু উদয়নের বিরহ দুঃখের কাছে সে বিচ্ছেদ বুঝি কিছুই নয় ধুলে বিলুণ্ঠিত রাজা শুধু সর্বদাই বিলাপ করে চলেছেন হা বাসবদত্তা হা অবন্তী রাজপুত্রী অশ্রুবাস্পে তার নয়ন অন্ধ মৃত্যুই যেন আজ তার কাছে শ্রেয় শুধুমাত্র মন্ত্রী রুমানের সযত্ন পরিচর্যার ফলেই তার জীবন্ধ দ্বীপ নিভে যায়নি এখনও এই করুণ কাহিনী শ্রোতাদের চোখেও অশ্রু সজল করে তোলে কিন্তু সন্ধ্যা সমাগত অতএব সেদিনের মতো বিদায় নিলেন সকলে আবন্তিকা গচ্ছিত রইলেন পদ্মাবতীর আশ্রয়ে দিনের পর দিন যায় বেশ কিছুকাল পরে উদয়ন এসেছেন কার্য উপলক্ষে পদ্মাবতীর ভ্রাতার রাজ্য মগধে বৎসরাজ উদয়নের বিদ্যাবিত্ত কুলশিলে মুগ্ধ মগধরাজ ভগিনী পদ্মাবতীকে তাঁর হস্তে সমর্পণের ইচ্ছা প্রকাশ করেন বৎসরাজ্যকে বহিঃশত্রুর আক্রমণ থেকে মুক্ত করতে হলে প্রয়োজন মগধরাজের সাহায্যের অতএব তাঁর ইচ্ছার অবমাননা করা উদয়নের পক্ষে সমীচীন হবে না কোনো মতেই বাধ্য হয়ে রাজি হন উদয়ন পর দিনই শুভলগ্ন অতএব শুভস্ব শীঘ্রম পদ্মাবতীর সঙ্গে উদয়নের বিবাহ যেন বেশ সহসাই ঘটে গেল বিশেষ চিন্তারও অবকাশ পেলেন না তিনি আর আবন্তিকা সমস্ত অন্তপুর যখন বিবাহে প্রমোদে মত্ত তিনি কেন অন্তপুরের উদ্যানে অশ্রুপাত করে চলেছেন চক্রবাকী যে প্রিয়বিচ্ছেদে প্রাণত্যাগ করে তার ভাগ্যকে ঈর্ষা করে বিলাপ করছেন কেন তিনি যে সর্বহারা ঊর্ধ্বকমার মধ্যে পরকীয় ঊর্ধ্বকমা শেষ আর্যপুত্র হলেন এই খেদকটি কার সঙ্গে তার সাদৃশ্যের কথা স্মরণ করিয়ে দেয় বিবাহের পর উদয়ন কিছুদিন কাটালেন মগদের রাজ অন্তঃপুরে একদিন স্বসখী পদ্মাবতী আবন্তিকাকে নিয়ে উদ্যান বিহারে এসেছেন শরতের প্রভাতে পুষ্পময় উদ্যানে কি অপূর্ব শোভা নির্জল আকাশ সদ্য স্নাত নীল অঙ্গে জড়িয়েছে শুভ্র মেঘের কাঁচলি শঙ্খধবল বখের শাড়ি যেন তার কণ্ঠে মুক্তাহার অজস্র শেফালিকা সমারোহ যেন নবদম্পতির প্রতি উদ্যান প্রকৃতির আশীর্বাদের বার্তাবহ মাঝে মাঝে বিশাল বনস্পতি রাজকীয় গাম্ভীর্য নিয়ে কাননে প্রহরারত তাদের নিচে শিলামণ্ডপগুলিতে অতিথির অভ্যর্থনার ইঙ্গিত কয়েকটি লতাবিতানের ছায়াস্নিগ্ধ পরিবেশ ভ্রমণ ক্লান্তকে জানায় বিশ্রামের আমন্ত্রণ বিদুষক সহ উদয়নকে সেই উদ্যানে আসতে দেখেই প্রমীলাকুল লতাবিতানে আত্মগোপন করলেন ছায়া ঘন আশ্রয়ের সন্ধানে রাজা বিদুষককে সঙ্গে নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন সেই দিকে সমূহ বিপদ এই বুঝি সব গোপনতার অবসান হল সহসা এক অন্তরাল থেকে মধুকর সংকুল লতা আন্দোলিত করায় দংশন ভয়ে ভীত হয়ে বিদুষক রাজার গতি রোধ করল নিরুপায় রাজা সেই লতা মণ্ডপেরই কাছে শিলাতলে বসলেন বিদূষক প্রশ্ন করলেন মধ্যে কা পিয়া তত্ত্বহৌধী বাসবদত্তা ইদানিং, পদুমহাবতি বা উদ্ধকমা শেষ কে আপনার প্রিয়তমা সেই বাসবদত্তা না এই পদ্মাবতী বিদুষাকের পীড়া বাধ্য হয়ে রাজা প্রকাশ করলেন পদ্মাবতী বহু মতা যদ্যপি রূপশীল মাধুর্যে বাসবদত্তাবদ্ধং নতু তা বর্মে মনোহরতি রূপে ও চরিত্র মাধুর্যে পদ্মাবতী যদিও আদরণীয়া তবু বাসবদত্তায় আকৃষ্ট চিত্ত তাঁর আজিও অবিচল কিন্তু উদয়নের এই উক্তি কৃতজ্ঞতার অশ্রুতে আবন্তিকার নয়নকে কেন বাষ্পাকুল করে তোলে কে এই ছদ্মবেশিনী নারী বাসবদত্তার প্রসঙ্গ রাজার চিত্তকে চঞ্চল করে তোলে অশ্রু জল বিসর্জনে সেই পবিত্র স্মৃতির তর্পণ করেন তিনি তাঁর মুখ প্রক্ষালনের জন্যে জল আনতে গেলেন বিদুষক রাজার দৃষ্টিও বাষ্পাচ্ছন্ন এই সুযোগে আবন্তিকা পদ্মাবতীকে স্বামীর কাছে রেখে দ্রুত বিদায় নিলেন বিদূষক জল আনলে পদ্মাবতী বিস্ময়ের ভান করে জিজ্ঞাসা করলেন এই জলের কি প্রয়োজন ধূর্ত বিদূষক প্রকৃত কারণ গোপন করে বলে কাশফুলের রেণুতে রাজার চক্ষু আবিল হওয়ায় দৃষ্টিকে নির্মল করার প্রয়োজনে জল আনা হয়েছে ব্যথা পাছে লাগে পদ্মাবতীর তাই এই মিথ্যা ভাষণ বিদূষকের রাজাও তার দুঃখের কারণ গোপন রাখতে চান পদ্মাবতীর কাছ থেকে এইভাবে হৃদয়ের অদৃশ্য ক্ষতস্থান থেকে রক্ত ঝরে পড়ে উদয়নের কিন্তু কোনোদিন কি এই ক্ষতে নিরাময় হবে না বাসবদত্তার প্রেমকমল স্পর্শে একদিন পদ্মাবতী শিরপ আক্রান্ত হয়েছেন সমুদ্রগৃহে রচিত হয়েছে তার শয্যা সংবাদ পেয়ে উদয়ন এলেন কুশল কামনা জানানোর জন্য সন্ধ্যার অন্ধকার গাঢ়তর হয়ে এসেছে চারিদিকে মৃদু দীপালোক কক্ষের অন্ধকার সম্পূর্ণ দূর করতে পারেনি রোগসয্যা তখনও শূন্য কর্মক্লান্ত উদয়ন পদ্মাবতীর প্রতীক্ষায় থেকে সেই শয্যাতেই নিদ্রিত হয়ে পড়লেন কিছুক্ষণ পরে আবন্তিকা পীড়িত পদ্মাবতীর পরিচর্যার জন্য প্রবেশ করেন সেই কক্ষে পৃষ্ঠা চার আলো আধারীর মায়া সৃষ্টি করেছে এক রহস্য লোক শয্যায় সাইিত কে একজন নিশ্চয়ই পদ্মাবতী ব্যতীত আর কেউ নয় এগিয়ে এসে আবন্তিকা উপবেশন করেন শয্যার একাংশে একি চমকে ওঠেন আবন্তিকা এ তো পদ্মাবতী নয় এই যে স্বয়ং উদয়ন কিন্তু আবন্তিকা কিসের আকর্ষণে নির্নিমেষ নয়নে চেয়ে থাকেন নিদ্রিত উদায়নের মুখ পানে যেন কোনো জন্ম জন্মান্তরের পরিচয়ের স্বাক্ষর সেই মুখে নিদ্রিত উদয়ন স্বপ্নেও বাসবদত্তার নাম ধরে বিলাক করেন আবন্তিকা বেশ ধারিণী মহাবিষ্টের মতো উত্তর দিয়ে চলেন তার নিদ্রা প্রলাপের হঠাৎ উদয়নের যায় ভেঙে সম্বিত ফিরে পেয়ে আবন্তিকা সবেকে স্থান ত্যাগ করলেন রাজাও ধাবমান হন সেই পলাতক ছায়ার সন্ধানে কিন্তু গতি রুদ্ধ হল প্রায়ন্ধকার কক্ষে দ্বারে বাধা পেয়ে দেখা দিল সংশয় ও কি মায়া কিংবা স্বপন কায়া বাসবদত্ত কি সত্যিই বিদেহী তাহলে কার স্পর্শের শিহরণ এখনো তার দেহে বাক্য বিনিময় বা সঙ্গে এসে এ নিশ্চয়ই স্বপ্ন কিন্তু রাজার এত সহজে দিতে চায় না সংশয়াকুল চিত্তেই তিনি মন্তব্য করেন এ যদি স্বপ্ন হয় তবে আমার নিদ্রাই ভালো আর যদি ভ্রম হয় তাহলে সে ভ্রমই হোক চিরস্থায়ী যদি দয়ং স্বপ্ন ধন্য ম প্রতিবোধনম অথায়ং হস্তু চিরম শুধু নন তিনি ছিলেন উদয়নের প্রিয় শিষ্যা সুবাদক রাজা অবসর মুহূর্তে বাসবদত্তাকে বিনাবাদন শিক্ষা দিতেন তাদের বহু নিভৃত সান্নিধ্যের সাক্ষী সেই ঘোষবতী বিনা অগ্নিদগ্ধ লাবানো গ্রাম থেকে উদ্ধার করা হলো একদিন দগ্ধ প্রায় সেই বিনা রাজার মনকে আকুল করে তোলে বাসবদত্তার জন্য উদয়নের বিলাপের মুহূর্তে প্রতিহারি জানায় বাসবদত্তার পিতা মাতার প্রেরিত কাঞ্চকীয় ও ধাত্রী অঙ্গারবতী এসেছে অবন্তী রাজ্য থেকে পদ্মাবতী সহ সাক্ষাৎ করেন রাজা এদের সঙ্গে তারা সঙ্গে এনেছেন উদয়ন ও বাসবদত্তার চিত্রফলক পদ্মাবতীর কৌতূহলে বাসকদত্তার চিত্রের আবরণ উন্মোচিত হলে একি চমকিতা কেন পদ্মাবতী বাসবদত্তার চিত্রের সঙ্গে কার সাদৃশ্য তাকে বিস্মিত করে তোলে অঙ্কনে কি তবে কোনো ত্রুটি আছে না তো নিঃসন্দেহ হন পদ্মাবতী উদয়নের ছবি দেখে নিপুণ শিল্পী যথাযথভাবেই উদয়নকে তার তুলিকায় ধরে রেখেছেন চুপি চুপি পদ্মাবতী কি যেন বলেন উদয়নকে উদয়নও স্বীকৃতির ইঙ্গিত দেন অতঃপুর থেকে অন্তঃপুর থেকে প্রসিত ভর্তিকা ছদ্মবেশিনী আবন্তিকাকে আনা হলো রাজার আদেশে পদ্মাবতী তার দীর্ঘ অবগুণ্ঠন ধীরে ধীরে সরিয়ে দিলেন পৃষ্ঠা নম্বর বিস্মিত রাজা দেখেন এই নারী তো তার প্রিয়তমা পত্নী বাসুদত্তা স্বপ্নাবিষ্ট রাজার দেহে তবে এরই স্পর্শে রোমাঞ্চ জেগেছিল কিন্তু কেন এই গোপনতা এই লুকোচুরি এই সময় প্রবেশ করে রাজাকে অভিবাদন জানায় দীপ্ত দেহ সেই সন্ন্যাসী যে পদ্মাবতীর কাছে বাসবদত্তাকে মস্ত রেখেছিল কণ্ঠস্বরে তার পরিচয়ের উদ্দয়নের কাছে গোপন থাকে না অসৌ যৌগন্ধরায়ণ আরে এ যে যৌগন্ধরায়ন কিন্তু বাসবদত্তাকে কৌশলে অপসারিত করে পদ্মাবতীর কাছে রাখার কারণ কি সব সমস্যার সমাধান হলো রাজার কাছে ক্ষমা প্রার্থনা করে মন্ত্রী জানালেন বৎসরাজ্য রক্ষাই ছিল তার একমাত্র উদ্দেশ্য রাজ্য সম্পূর্ণভাবে মুক্ত করতে গেলে প্রয়োজন মগধরাজ্যের সহায়তা সেই উদ্দেশ্যে সহজ সিদ্ধ হবে পদ্মাবতীকে বিবাহ করে মগধরাজ্যের সঙ্গে আত্মীয়তার সূত্রে বাধা পড়লে কিন্তু বাসবদাতার প্রতি উদয়নে প্রেম সুগভীর দ্বিতীয় দ্বার পরিগ্রহে তাকে রাজি করানো প্রায় অসম্ভব তাই লাবানক দাহের পরিকল্পনা ও বাসবদত্তার মৃত্যু সংবাদ রটনা জ্যোতিষীদের সিদ্ধান্ত ও বাসবদত্তার অনুমতি অনুসারেই তার এই চক্রান্ত উদ্দেশ্য আজ তাঁর সিদ্ধ হয়েছে রাজ্য আজ শত্রু কবলমুক্ত তিনিও ক্ষমাপ্রার্থী এই ছলনার জন্য আবেগে উদয়নের কণ্ঠরুদ্ধ আবার ফিরে পেয়েছেন তিনি বাসবদত্তাকে বিরহের দুঃখ দহন তার প্রেমকে করে তুলেছে আরও গভীর আরও ভাস্বর বাসক বাসকদত্তারও সব কষ্টের অবসান হলো মধুর মিলন টেনে নাটকের যবনিকা সত্য হল প্রথম অঙ্কে যৌগন্ধরায়নের উক্তি উদ্ধকামার মধ্যে চক্রার রিব গচ্ছতি ভাগ্যপঙ্ ঊর্ধ্বকমা শেষ দুর্দিন আর সুদিন এই দুয়ের ক্রমাবর্তন জগতে চিরন্তন নম্বর ছয় অবিমারক রাজা কুন্তিভোজ একমাত্র কন্যা কুরঙ্গীর বিবাহের চিন্তায় বিব্রত যদিও রাজকন্যার পানি প্রার্থনা করে কাশী রাজ্য থেকে দূত উপস্থিত তবুও কি এক অনিশ্চয়তায় কুন্তিভোজের অন্তর শঙ্কাকুল ঊর্ধ্বকমার মধ্যে বিবাহ নাম বহুষ পরীক্ষার্থ কর্তব্য ভবন্তী ঊর্ধ্বকমা শেষ বিবাহের মতো ব্যাপারে তো সত্যিই অনেক কিছু চিন্তার আছে রাজকন্যা গেছেন উপবন বিহারে হঠাৎ শোনা গেল কোলাহল ও আত্মনাথ শঙ্কিত হয়ে ওঠেন রাজা রাজকন্যার কোনো বিপদ ঘটেনি তো এত প্রস্থভাবে কেনই বা এগিয়ে আসেন অমাত্ম কৌঞ্চায়ন না জানি সে বয়ে নিয়ে আসছে কোনো অশুভ সংবাদ বিচলিত কৌঞ্চায়ন অভিবাদন আনতে জানায় ঊর্ধ্বকমার মধ্যে রাজকন্যা খেলা শেষে যখন নিজের সেবিকায় ফিরছিলেন তখন প্রচণ্ড বেগে ধেয়ে এলো এক উন্মত্ত হস্তি কুরঙ্গি ভয় মূর্ছিতা হয়ে পড়লেন আসন্ন সর্বনাশের আশঙ্কায় সকলেই সন্ত্রস্ত এমন সময় এক সুদর্শন বলবান যুবক এসে অভয় দিয়ে সদর এগিয়ে গেল সেই উন্মত্ত হস্তির দিকে তখন রাজকন্যাকে ছেড়ে সে মত্ত দানবের মতো ধাবিত হল সেই যুবকের প্রতি এই সুযোগে রাজকন্যাকে তুলে দ্রুত পালিয়ে এসেছি শেষ নিরাপত্তা সম্বন্ধে হলেন রাজদম্পতি কিন্তু সেই অসম সাহসী যুবকের পরিণাম কি হলো আর এক অমাত্ম ভূতিক ফিরে আসে এই সংবাদ নিয়ে ঊর্ধ্বকমার মধ্যে যুবকটি অসাধারণ শক্তিতে হস্তিকে বশ করে ইতিমধ্যেই ফিরে গেছে তার গোপন আবাসে শেষ যুবক বলে আত্মপরিচয় দিলেও ভূতিকে বিশ্বাস ইনি কারণ ব্রাহ্মণোচিত সেই রূপ ও ক্ষত্রিয় সুলভ সেই সাহস ও শক্তির অধিকারী হওয়া কোনো অন্তজের পক্ষে সম্ভব নয় সূর্যের তেজ কি কখনো হাত দিয়ে ঢাকা যায় হয়তো অজ্ঞাত কোনো কারণে ইনি নিজের যথার্থ পরিচয় গোপন রেখেছেন আপাতত রাজকন্যার বিবাহের চিন্তায় ব্যস্ত হয়ে পড়েন রাজা কাশীরাজের দূত উপস্থিত রাজপুত্রের সঙ্গে সম্বন্ধ নিয়ে এই এই অবস্থায় কী করণীয় পরামর্শ চাইলেন তাঁরা এক বাক্যে জানালেন বহু পূর্ব থেকেই সৌবীর রাজপুত্র জামাতারূপে মনোনীত শুধুমাত্র রাজকন্যার অল্প বয়সের জন্য এতদিন শুভকাজ সম্পন্ন হয়নি পৃষ্ঠা নম্বর সাত তাছাড়া সৌবির রাজা স্বয়ং রাজ্ঞীর ভ্রাতা অতএব কাশির রাজপুত্রকে বাতিল করে এই সম্বন্ধকেই স্বীকৃতি দেওয়া উচিত কিন্তু সৌবির রাজ তো পুত্রের জন্য দুধ পাঠাননি বহুদিন ধরে তাঁর কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না চরদের মাধ্যমে শুধু এইটুকু জানা গেছে যে পুত্রসহ তিনি কোথাও আত্মগোপন করে আছেন অমাত্তরাই রাজকার্য নির্বাহ করছে রাজা কুন্তিভোজ ভাবেন এই গোপনতার কারণ হয়তো অসুস্থতা বা কর্মচারীদের আনুগত্য পরীক্ষার ইচ্ছা অবশ্য ব্রাহ্মণের অভিশাপ কিংবা কোনো ব্রত পালনের প্রয়োজনেও এই গুপ্ত অবস্থান ঘটতে পারে অতএব এই অনিশ্চয়তার মধ্যে কাশীরাজ দূতকে অবহেলা করা চলে না সেই অঘটনের পর অজ্ঞাত পরিচয় যুবক অবিমারক ও রাজকন্যা কুরঙ্গী পরস্পরের প্রতি গভীরভাবে আকৃষ্ট কিন্তু তাদের দুজনের মধ্যে দুস্থর ব্যবধান অন্তজরূপে পরিচিত অবিমারকের কাছে রাজকন্যা প্রাপ্তির আশা দুরাশা আবার কুরঙ্গীর ক্ষেত্রেও প্রিয় মিলনের পথে অন্তরায় রাজকুমারীর আভিজাত্য কিভাবে এই বাধার প্রাচীর পর্বে ভেঙে প্রেমিক ধন্য হবে তার দৈতাকে লাভ করে কুরঙ্গীর অবস্থা খুবই শোচনীয় আহার বিহার সাজসজ্জা সবই পরিত্যক্ত শরীর দিন দিনই ক্ষীণ হয়ে চলেছে শয়নে স্বপনে জাবরণে শুধু সেই রহস্যময় পুরুষের চিন্তা বাধ্য হয়ে তার মাতৃসমা ধাত্রী সখী নলিনিকাকে সঙ্গে নিয়ে গোপনে সে যাত্রা করল অবিমারকের খোঁজে বহু অনুসন্ধানের পর তার আবাসে গিয়ে উপস্থিত অবিমারকও তখন পুরঙ্গীর চিন্তায় আত্মবিস্মৃত ধাত্রী জিজ্ঞাসা করে কী ভাবছিলেন তো প্রকৃত কারণ গোপন করে অভিমারক জানায় আমি যোগশাস্ত্র বিষয়ে চিন্তা করছিলাম পরিহাসপটু ধাত্রী উত্তর দেয় আমাদের অন্তঃপুরেও একজন এই রকম চিন্তায় নিবিষ্ট দুজনে মিলিত হয়ে এই চিন্তা করলে ভালো হয় কি অভিমারক তো প্রায় আকাশে চাঁ হাতে পেলেন রোগীর কাছে ওষুধ যেন নিজেই উপস্থিত হয়েছে ধাত্রী জানালেন অন্তপুররক্ষী ভূতিক রাজার সঙ্গে কাশিরাজকে দুধকে নিয়ে ব্যস্ত থাকবেন সেই সুযোগে রাতের আধারে গা ঢেকে অভিমারক উপস্থিত হতে পারবেন অন্তপুরে পরবর্তী সহায়তার জন্য ধাত্রী ও সখীরা তো আছেই অবিমারক সহজেই সম্মতি দিলে তারা ফিরে এলো রাজকন্যার কাছে পৃষ্ঠা নাম্বার আট অবশেষে দিবসের শেষ আলোক মেলালো নগর সৌধ পরে সূর্য গেল অস্তা চলে ধীরে ধীরে সন্ধ্যায় গিয়ে চলে মধ্যরাত্রের দিকে অবিমারক কৃষ্ণ বেশে সজ্জিত হয়ে হাতে খর্গ ও প্রাসাদে আরোহণের উপযুক্ত রজ্জু নিয়ে রাজপুরীতে যাওয়ার পথে প্রস্তুত হলেন সখা সখাবিদূষক শঙ্কিত হয় তার নিরাপত্তার চিন্তায় বহুভাবে তাকে নিবৃত্ত করার চেষ্টা করে কিন্তু নির্ভীক অবিমারক সংকল্পে অবিচল নিজ বাহুবলের ওপর তার অগাধ আস্থা এমনকি বিদূষকের সংগদানের প্রস্তাবকেও তিনি অগ্রাহ্য করেন কারণ এক পর গৃহং গচ্ছেদ দ্বিতীয় নতু মন্ত্রয়েত বহুভি সমরং কুর্যাদিতং শাস্ত্র নির্ণয় স্বাস্থ্য অনুসারে যুদ্ধক্ষেত্রে বহুজনের মন্ত্রণার ক্ষেত্রে দ্বিতীয়জনের জনের সঙ্গ কাম্য হলেও পরগৃহে গমন শুধুমাত্র একারই করা উচিত অতএব তার যাত্রা হলো শুরু এদিকে কুরঙ্গের দুঃখের সীমা নেই কাশী রাজপুত্রের সঙ্গে বিবাহ প্রায় স্থির রাজ্ঞির স্বনির্বন্ধ অনুরোধে শুধু কয়েকটা দিন সময় পাওয়া গেছে রাজকুমার এসে পৌঁছালেই বিবাহ হবে ভারাক্রান্ত চিত্তে রাজকন্যা শুয়ে আছেন প্রাসাদ শিলা মঞ্চে কাছে একমাত্র সখী নলিনিকা অন্ধকার পথে নিঃশব্দে এগিয়ে চলেন অবিমারক রক্ষীদের দৃষ্টি এড়ানোর জন্য মাঝে মাঝেই তাঁকে পথের পাশে প্রাচীরের আড়ালে আত্মগোপন করতে হচ্ছিল মধ্যরাত্রির গাঢ় তমশায় তমসায় সব কিছুই আবৃত নানা বাধা অতিক্রম করে অবশেষে রাজপ্রাসাদের সামনে উপস্থিত হলেন তিনি নির্ভুল নিশানায় কোমরে সংলগ্ন দড়িটির এক প্রান্ত ছুঁড়ে দিলেন প্রাচীর দণ্ডে এবার সেই দড়ি বেয়ে পৌঁছে গেলেন প্রাচীরের অপর পারে ধাত্রী পথের নির্দেশ আগেই দিয়ে রেখেছিলেন নকল ঝর্না নকল পাহাড়ে সাজানো বাগান পেরিয়ে এসে গেলেন রাজকুমারীর মহলের সামনে অন্তপুরের পাহাড়ায় কড়াকড়ি আজ অনেক শিথিল কারণ ভারপ্রাপ্ত প্রধান কর্মচারী ভূতিকিত অনুপস্থিত কাশী রাজকুমারকে আনতে গেছেন তিনি অভিমারক কাঠের জালে ঘেরা অলিন্দবে ছাদে উঠে পড়লেন সহজেই ইতিমধ্যেই অবশ্য কৃষ্ণ বেশ ছেড়ে নায়কচিত বেশভূষা করে নিয়েছেন প্রশ্যে সাইিত রাজকন্যা নলিনিকা আধো ঘুমে আধো জাগরণে কুরঙ্গি জিজ্ঞাসা করেন এখন কত রাত্রি নলিনিকা এখন প্রায় মধ্যরাত্রি পৃষ্ঠা নম্বর নয় তাহলে তুমি এখন আমায় আলিঙ্গন করে বিদায় নাও হস্ত প্রসারিত করে দিলেন রাজকন্যা নলিনিকার ইঙ্গিতে সেই বাহুপাস গ্রহণ করেন স্বয়ং অবিমারক এখার পুরুষ আলিঙ্গন চমকে ওঠেন রাজকন্যা এ তো নলিনিকা নয় বাতাহতা লতার মতোই কম্পিতা কুরঙ্গি নিজেকে মুক্ত করে নিলেন অবিমারক অবশ্য তাঁর এই চপলতার জন্য ক্ষমা প্রার্থনা করেন কিন্তু বাঞ্ছিত সান্নিধ্য লাভে দুজনের অঙ্গই বিবশ ধাত্রী এসে এই অবস্থা থেকে তাদের উদ্ধার করে সাদরে দুজনকে নিয়ে যাওয়া হল স্বয়ন গৃহে যেখানে রচিত হয়েছে বাসর শয্যা একসঙ্গে দুজনে হেঁটে চললেন কয়েক পা অতএব বিবাহের সপ্তপদী অনুষ্ঠান তো এখানেই সারা রাজ দম্পতির অবচরে ধাত্রী ও সখীর সহায়তায় রাজকন্যা লাভ করলেন আকাঙ্ক্ষিত প্রিয় সঙ্গ কিন্তু শ্রেয়াংশী বহুবিক নানি অল্পকাল পরেই রাজার কানে এলো নানারকম কানাঘুষা কন্যান্তপুরের পবিত্রতা নাকি কোনো অবাঞ্ছিত অতিথির আগমনে নষ্ট হতে বসেছে ফলে পাহারার ব্যবস্থা খুবই করা হলো অবিমারক তো কোনো মতে পালিয়ে প্রিয়া বিচ্ছেদে অবিমারক খুব কাতর হয়ে পড়েন কুরঙ্গিহীন জীবন তার কাছে অর্থহীন অবশেষে পর্বত শিখর থেকে ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করে স্থির করেন নগর পর্বতে এসে স্নান করে ইষ্টমন্ত জপ করতে করতে প্রস্তুত হচ্ছেন আসন্ন চরম মুহূর্তিটির জন্য এমন সময় আকাশপথে বিচরণশীল এক বিদ্যাধর দম্পতি বিশ্রামের প্রয়োজনে সেখানে উপস্থিত চমকিত অভিমারক পরিচয় জিজ্ঞাসা করে জানতে পারলেন ইনি মেঘনাথ মানে বিদ্যাধর সঙ্গে পত্নী সৌদামিনী ওদের গন্তব্য মলয় পর্বত কারণ সেখানে আজ বিদ্যাধরদের উৎসব এবার অভিমারকের আত্মপরিচয় দানের পালা মৃত্যুর পূর্বে মিথ্যা ভাষণ অনুচিত অতে বাধ্য হয়ে পরিচয় প্রকাশ করেন সৌবীর রাজপুত্র হো বিমারক নাম মে বিদ্যাধর এখানে একাকে আগমনের হিতুক হেতু কি অবিমারক নিরুত্তর বিদ্যাধর তখন দৈবিক ক্ষমতায় সহজেই জানতে পারলেন সব ঘটনা সহানুভূতি জাগে তার অন্তরে সাহায্যের ইচ্ছায় অবিমারকের একটি অঙ্গুরীয় দান করে তিনি বলেন সাহায্যের ইচ্ছায় অভিমারককে একটি অঙ্গুরীয়ক দান করে তিনি বললেন এইটি দক্ষিণ হস্তের অনামিকায় ধারণ করলে অদৃশ্য হওয়া যাবে আবার বাম করে অর্পণ করলে পূর্বরূপ ফিরে আসবে আর দিলেন একটি উজ্জ্বল দৈব নাম্বার দশ অভিমারক আন্তরিক কৃতজ্ঞতায় বিদায় জানালেন সেই বিদ্যাধর দম্পতিকে আপাতত তার প্রাণত্যাগের সপক্ষে কোনো যুক্তি নেই কারণ এই মায়া অঙ্গুরিয়কের সাহায্যে তিনি সহজেই কুরঙ্গের কাছে উপস্থিত হতে পারবেন বিদুষকও তাকে খুঁজতে খুঁজতে সেই স্থানে এসে পৌঁছেছে অবিমারক সখার কাছে সমস্ত ঘটনা বিবৃত করেন এবার মায়া অঙ্গুরিয়কের বাস্তব প্রয়োগে ওইটি পড়ে অবিমারক নিজেই শুধু অদৃশ্য হলেন না হস্তস্পর্শে বিদুষককেও অদৃশ্য করে নিয়ে রওনা হলেন রাজপুরীর উদ্দেশ্যে এতদিন রাত্রির অন্ধকারেও যেখানে প্রবেশ দুঃসাধ্য ছিল সেখানে দিবালোকে সখাসহ চিত্তে ঢুকে পড়লেন অঙ্গুরিয়কের এমনই প্রভাব বর্ষা সমাগত এ সময় সুখী মানুষের মনই উতলা হয়ে পড়ে বিরহ ক্রিষ্টা রাজকন্যার কথা তো বলাই বাহুল্য অতি করুণ তার অবস্থা পরিজনেরা বকুল কদম্ব কেয়া বর্ষার নানা ফুল এনে তার মনোরঞ্জনের চেষ্টা করে অঙ্গে দেয় কালাগুরু ও চন্দনের প্রলেপ কিন্তু তার বিরহতাপে লাঘব হয় না বিন্দুমাত্র ঘন মেঘে নববর্ষণের সংকেত রাজকন্যার মনে জাগে এই নববর্ষার ধারা জলে স্নানের অভিলাষ নলিনিকা গেল স্নানের উপকরণ আনতে একাকিনী রাজকন্যা মর্মপীড়ায় ব্যাকুলা দৈতের চিন্তায় বিবসা হঠাৎ শোনা যায় মেঘের ঘনঘোর গর্জন ভীত চমকিত হয়ে চিৎকার করে ওঠেন তিনি পরিত্রায়স্য পরিত্রায়স্য মাম রক্ষা করো রক্ষা করো আমাকে আত্মপ্রকাশের এই সুযোগের অবহেলা করলেন না অবিমারক বাম করে অঙ্গুরিয় ধারণ করে শরীর রূপ ফিরে পেয়েই গারো আরিঙ্গনে আবদ্ধ করলেন রাজকন্যাকে সব জ্বালা যেন মুহূর্তে জুড়িয়ে গেল ইতিমধ্যে নলিনিকা প্রত্যাগতা রুদ্ধ দুয়ার খুলে দিল বিদেশক। স্তম্ভিত নলিনিকা কি করে এই সুরক্ষিত ভবনে এদের আগমন সম্ভব হলো সব বৃত্তান্ত শোনার আশায় সে বিদুষককে ধরে নিয়ে চলল সখীদের মহলে কুরঙ্গীর কাছে একা অবিমারক বাইরে নববর্ষণ স্নাতা পৃথিবী গৃহাভ্যন্তরে বাঞ্ছিত প্রিয় মিলন লাভ করে ধন্যা রাজকন্যা বৈরন্তীনগরের এই রাজপরিবার মহা সমস্যার সম্মুখীন বাল্যে রাজকন্যা সৌবীর রাজকুমারের উদ্দেশ্যে বাগদত্তা হয়েছিলেন কিন্তু বেশ কিছুদিন ধরে এর কোনো খোঁজ না পাওয়ায় কাশী রাজপুত্রকে কুরঙ্গীর পাত্র হিসাবে নির্বাচন করতে বাধ্য হয়েছেন রাজা ও রানী পাত্র জয়বর্মা সহ অন্তঃপুরাধ্যক্ষ ভূতিক কাশী থেকে ফিরে এসেছেন এবার বিবাহ পর্ব সমাধা হবে রাগ্গীকেও বাধ্য হয়ে জয়বর্মাকে রূপে মেনে নিতে হয়েছে কারণ কতদিন আর অপেক্ষা করা চলে নিরুদ্দিষ্ট সৌব রাজপুত্রের আশায় বিষণ্ন মনে ধাত্রী চিন্তা করে কি করা যায় এখন এই সংকট মুহূর্তে নলিনিকা এসে রাজ্ঞীকে জানায় সৌবীর রাজ্যের মন্ত্রীর কাছ থেকে দূত এসেছে সে বলছে আমাদের রাজা তোমাদের নগরেই স্ত্রী পুত্র সহ গোপনে বাস করছেন এই তথ্য গুপ্তচর বহু কষ্টে সংগ্রহ করেছে মহারাজ কুন্তিভোজ বাল্য শাখা সৌবীর রাজ্যের সংবাদ মাত্র বেরিয়ে পড়লেন তার সন্ধানে সৌবীর রাজেরও প্রয়োজন ফুরিয়েছে আত্মগোপনের তিনিও সহজেই মিলিত হলেন কুন্তিভোজের সঙ্গে সকলেই উৎসুক আগ্রহে জানতে চায় কি কারণে সপরিবারে তাঁর এই আত্মগোপন বিবৃত করে চলেন সৌবীর রাজ চণ্ডভার্গব নামে এক গোপন স্বভাব ঋষির শিষ্য বাঘের হাতে নিহত হয় ঠিক সেই সময় আমি মৃগয়ার উদ্দেশ্যে সেখানে উপস্থিত ছিলাম কুপিত ঋষি আমাকেই মনে করেন হত্যাকারী বক্তব্য না শুনেই আমাকে অন্যায়ভাবে ভর্সনা করে চলেন শেষে আমিও বলে ফেলেছি কিছু না শুনেই দোষে আমাকে তিরস্কার করছেন আপনি কি বম্ভর্ষী না চণ্ডাল প্রত্যুত্তর শোনামাত্র ক্ষিপ্ত হয়ে ঋষি আমাকে অভিশাপ দিলেন কি ঋষি শ্রেষ্ঠ আমাকে তুমি চণ্ডাল বলার স্পর্ধা করো তুমিও সপুত্র পরিবার চণ্ডালত্ব প্রাপ্ত হও অনেক অনুনয়ের পর তার রোষ শান্ত হলে তিনি পাপের তীব্রতা কিছু হ্রাস করে বললেন এক বছর গোপনে সপরিবারে চণ্ডাল রূপে বাস করতে পারলেই আমার সাপ মুক্তি ঘটবে অতএব এইভাবে এক বছর কাটানোর পর আজ আমি সাপমুক্ত কুন্তিভোজ সাগ্রহে জিজ্ঞাসা করেন আপনার পুত্র বিষ্ণু সেন কিভাবে অবিমারক নামের অধিকারী হল ভূতিকে এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন একসময় এক প্রচণ্ড বলশালী অসুর সৌবীর রাজ্য ধ্বংসের উদ্দেশ্যে আক্রমণ করে সকলেই যখন আসন্ন বিনাশের সম্ভাবনায় সন্ত্রস্ত তখন কুমার সম স্বয়ং এগিয়ে গেলেন তার দেখে অসুরটি তাকে উপহাস করে তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করতে থাকে কিন্তু অসাধারণ বিক্রমে তরুণ বিষ্ণু হাতেই তার প্রাপ্তি ঘটল এই অসুর বা অবিকে নিধন নিধনের জন্যই তার নাম হল অবিমারক কিন্তু বর্তমানে রাজকুমারকে কোথাও দেখা যাচ্ছে না কেন কি হলো তার পিতা পিতৃবন্ধু সকলেই উদ্বিগ্ন সব রহস্যের উপর যবনিকাপাতের প্রয়োজনেই বুঝি আবির্ভাব ঘটে দেবশ্রী নারদের যথারীতি পাত দার্গ প্রধানের পর কুন্তিভোজ তাকে জিজ্ঞাসা করেন কি কারণে এই তখন নারদ জানালেন বিবাহের কারণে পৃষ্ঠা নাম্বার রাজকুমারের অদর্শন কুন্তিভোজ কোথায় আছেন কুমার নারদ বৈরন্তী নগরে কুন্তিভোজ কার জামাতা হলেন নারদ কুন্তিভোজের এবার সকলে চমকিত হওয়ার পালা সব বিষয়ে কুহেলিকা অপসারিত করে আনুপূর্বিক সমস্ত ব্যাপার বিবৃত করলেন নারদ ভারজা সহ কুমারকে নিয়ে আসার আদেশ দেওয়া এখন জয়বর্মা সংক্রান্ত সমস্যার কি হবে এখানেও সমাধান দিলেন দেবশ্রী নারদ পুত্রের সঙ্গে সমাগতা কাশিরাজ মহী সুদর্শনাকে তিনি বললেন অগ্নির অংশে তোমার প্রথমে একটি পুত্র জন্মায় তোমারই ভগিনী সৌবীর রাজ্যের পত্নী সুচেতনার সন্তান প্রসবকালেই মারা গেলে তুমি তাকে সেই পুত্র দান করেছিলে বিষ্ণু সেন বা অবিমারক তোমার সেই প্রথম জাত সন্তান অতএব কুন্তীভোজের কন্যা কুরঙ্গি এখন তোমার দ্বিতীয় পুত্র জয়বর্মার শ্রদ্ধা জ্যেষ্ঠা ভাতৃবধূ এই সম্পর্ক আর অস্বীকার করার উপায় নেই এবার নববধূ বেশে রাজকন্যা কুরঙ্গী অবিমারক সলজ্জভাবে প্রবেশ করেন হর্ষৎফুল্ল অন্তরে সকলেই আশীর্বাদ জানালেন নবদম্পতিকে তারাও দেবশীর আজ্ঞাক্রমে গুরুজনদের অভিবাদন করলেন সকলেরই চক্ষু বাস্পাকুল ঘটল মিলন মধুর সমাধান ঘটল মিলন মধুর সমাপন পঞ্চরাত্র পৃষ্ঠা নম্বর তেরো বিরাট যজ্ঞের আয়োজন করেছেন কুরুরাজ দুর্যোধন পাণ্ডবেরা বনবাসে থাকায় রাজ্য এখন তার কাছে নিষ্কণ্টক অতএব আড়ম্বরপূর্ণ যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে মূলত মূলোৎপাটনই তার লক্ষ্য এই উপলক্ষে শ্রেষ্ঠ ব্রাহ্মণেরা খ্যাতনামা রাজন্যবর্গ সকলেই তার রাজধানী হস্তিনাপুরে সমবেত হয়েছেন চারিদিকে দিয়াতাং ভুজ্যতাম রব রাজকীয় সমারোহের সঙ্গেই যজ্ঞ নিষ্পন্ন হলো কিন্তু শেষে ঘটে গেল এক অঘটন যজ্ঞ সমাপনের পর যজ্ঞাগ্নি রক্ষক ব্রাহ্মণ বালকের অনবধানতায় বেদীর সম্মুখস্থ যুপকাষ্ঠে আগুন ধরে গেল ক্রমশ শিখা পরিব্যাপ্ত হয়ে পড়ে ঘৃতবহনের কাষ্ঠযান যজ্ঞের বহির্গৃহ সব গ্রাস করে আগুন পার্শ্বস্থ মনোভূমির দিকে অগ্রসর হতে থাকে পুষ্পময় বৃক্ষগুলি দগ্ধকাষ্টে পরিণত হয় অবশেষে তীরে তৃণভূমি সম্পূর্ণ দহনের পর নদীতে এসে ইন্ধনের অভাবে শান্তি লাভ করে সেই সর্বগ্রাসী হুতাশন এই অগ্নিদাহের ঘটনা কি আসন্ন যুদ্ধাগ্নের ইঙ্গিত ভীষ্ম দ্রণ কর্ণ শকুনি ও সমবেত রাজমণ্ডলী সহ প্রবেশ করেন দুর্যোধন যজ্ঞের সাফল্যে তার আত্মবিশ্বাস ফিরে এসেছে কিন্তু আজ সকলের প্রশংসা প্রশংসাধন্য তিনি তিনি গুরুজনদের অভিবাদন ও রাজন্যবৃন্দকে অভিনন্দন জানান কিন্তু একমাত্র বিরাট রাজন উপস্থিত কেন তার রাজ্যে কি কোনো বিশৃঙ্খল দেখা দিয়েছে কিংবা তিনি পাণ্ডবদের পক্ষপাতি বলে যা হোক দুধ ফিরে এলেই সমস্ত ব্যাপার জানা যাবে যোগ গুরু দক্ষিণা দান যজমানের পক্ষে অবশ্যকরণীয় অতএব গুরু দ্রোণকে তার ইচ্ছানুযায়ী দক্ষিণা গ্রহণের জন্য দুর্যোধন অনুরোধ করেন দ্রোণ কিন্তু সহজে তার ইচ্ছা প্রকাশ করতে চান না অশ্রুতে তার দৃষ্টি রুদ্ধ বৃদ্ধ আচার্যের অন্তরে কাদের জন্য দুঃখ জমা হয়ে আছে প্রিয় পাণ্ডবদের বসবাসজনিত দুরবস্থার জন্যেই কি কিন্তু গুরুকে যদি সন্তুষ্ট না করা যায় তাহলে তো এই যজ্ঞই নিষ্ফল গুরুর অশুপ প্রক্ষালনের জন্যে জল আনতে আদেশ দেন দুর্যোধন কিন্তু দ্রোণ বলেন উদ্দেশ্য সিদ্ধ হলেই তার দুঃখ দূর হবে অতএব সেই জল হাতে নিয়েই গুরুর বাঞ্ছাপূরণের প্রতিজ্ঞা করেন রাজা পীড়াপিড়িতে বাধ্য হয়েই দ্রোণ প্রকাশ করেন তার বাসনার কথা পৃষ্ঠা নম্বর চোদ্দ যে সংগতি কাপি নিরাশ্রয়াসং সংবিভাগ মেশা চ ভিক্ষা মম দক্ষিণা চ বিগত দ্বাদশ বৎসর যাদের কোনো সন্ধান পাওয়া যায়নি সেই নিরাশ্রয় পাণ্ডবদের রাজ্যের ভাব দাও ভিক্ষাই বলো বা দক্ষিণাই বলো এইটি আমার আন্তরিক কামনা শকুনি সবেগে এগিয়ে এলেন এই প্রস্তাবে এই প্রার্থনা তো ধর্মের ছলে দুর্যোধনের প্রতি বঞ্চনা শকুনের এই উক্তি দ্রোণকে উত্তেজিত করে তোলে তিনি বলেন ভ্রাতাদের পৈতৃক রাজ্য ফিরিয়ে দিতে বলা যদি বঞ্চনা করা হয় তাহলে তারা শক্তি প্রয়োগে প্রাপ্য আদায় করুক এইটাই কি কাম্য উত্তেজনা বৃদ্ধি পেলে কার্যসিদ্ধিতে বিঘ্ন ঘটার আশঙ্কায় এগিয়ে আসেন কুরুপিতামহ ভীষ্ম পাণ্ডবদের অধিকারের যথার্থ সম্বন্ধে সচেতন করে দিলেন দুর্যোধনকে দ্রোণকেও অনুরোধ করেন শান্তভাবে অভীষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার চেষ্টা করতে ক্রোধ পরিহার করে দ্রোণ এখন কিছুটাই শান্তভাবে দুর্যোধনকে আবার প্রতিজ্ঞা রক্ষার কথা স্মরণ করিয়া দিলেন উপায়ান্তর না দেখে চঞ্চলমতি দুর্যোধন বলেন বেশ মাতুলের অনুমোদন লাভ করলেই আমি আবার প্রতিজ্ঞা পালন করব শিষ্যবৎসল গুরু পাণ্ডবদের জন্য বাধ্য হয়েই শট শকুনিরই স্মরণ নিলেন তাকে সন্তুষ্ট করার জন্য একথাও বললেন বার্ধক্যজনিত আমার ক্রোধ ক্ষমা এমন কি শকুনিকে আলিঙ্গন করে তাকে শান্ত করতে চাইলেন কিন্তু কঠিন শকুনির মন এত সহজে গলার নয় তাই দুর্যোধন যখন জিজ্ঞাসা করলেন পাণ্ডবদের রাজ্যার্ধদান বিষয়ে আপনার মত কি কঠোর কণ্ঠে শকুনি উত্তর দিলেন দেব না একতাই নিশ্চিত কর্ণের কাছে পরামর্শ চাইতে তিনি বিষয়টি এড়িয়ে গেলেন অগত্যা দুর্যোধন মাতুলকেই বললেন পাণ্ডবদের প্রদানের জন্য এমন স্থান চিন্তা করুন যেখানে শস্য উৎপন্ন হয় না উপরন্তু বলবান শত্রু বর্তমান শকুনি জানেন অর্জুনের চেয়ে শক্তিশালী হওয়া কারো পক্ষে সম্ভব নয় আবার ধর্মপরায়ণ যুধিষ্ঠিরের প্রভাবে ঊষর মরুভূমিও উর্বরতা লাভ করবে কিন্তু জনসমক্ষে গুরু জলদান করে যে প্রতিজ্ঞা তিনি করেছেন তা কৌরব বংশের মর্যাদার কথা ভেবেই দুর্যোধনকে অবশ্যই রক্ষা করতে হবে তাই শকুনিকে ভাবতে হয় এমন এক শর্তের কথা যাতে সাপও মরে লাঠিও না ভাঙে প্রতিজ্ঞাও রক্ষিত হয় অথচ রাজ্যও দিতে না হয় অবশেষে তিনি ঘোষণা করেন পঞ্চরাত্রের মধ্যে পাণ্ডবদের সংবাদ এনে দিলে রাজ্যার্ধ দেওয়া যাবে এই উক্তিতে দ্রোণ হতাশ হয়ে পড়েন কারণ বিগত দ্বাদশ বৎসর ধরেই দুর্যোধনের চরেরা চেষ্টা করে চলেছে পাণ্ডবদের সন্ধান পাওয়ার পৃষ্ঠা নাম্বার পনেরো পাশা খেলায় পরাজয়ের আরেকটি শর্ত ছিল যে অজ্ঞাতবাস কালের মধ্যে সন্ধান পাওয়া গেলে বনবাসের কাল আবার দীর্ঘায়িত হবে অতএব ক্ষুব্ধচিত্রে দ্রোণ বলেন বরং স্পষ্ট করেই বলো যে দক্ষিণাদান সম্ভব হলো না ব্যাপারটি সম্বন্ধে কোনো সিদ্ধান্তে আসার আগেই বিরাট রাজ্য থেকে দূত উপস্থিত সে জানায় বিরাটেশ্বরের শ্যালক কিচক প্রমুখ ভ্রাতা কোনো এক অজ্ঞাত আততায়ীর দ্বারা বিনা অস্ত্রে শুধুমাত্র বাহুবলে নিহত হয়েছেন এই দুঃখজনক ঘটনায় বিরাট বিরাটরাজের দুর্যোধনের যোগ্য অনুপস্থিতির কারণ প্রাজ্ঞ কুরুবিদ্ধ ভীষ্ম সহজেই অনুমান করতে পারেন কে এই নিধন নায়ক ভীমকর্মা ভীমসেন ছাড়া আর কার পক্ষে এই দুঃসাধ্য কাজ সম্পন্ন করা সম্ভব হতে পারে দ্রোনকে বিষয়ে সচেতন করে দিলে ভীষ্মের ইঙ্গিতে তিনি পঞ্চরাত্রের শর্তে রাজি হয়ে যান তাঁদের আশা বিরাটনগরে গেলে হয়তোবা পাণ্ডবদের হদিশ মিলতেও পারে কিন্তু সেখানে যাওয়ার জন্য একটা অজুহাতের প্রয়োজন কি করা যায় ভীষ্ম উপায় স্থির করেন তিনি বলেন বিরাট আজ আমাদের প্রতি ভাবাপন্ন বলেই যজ্ঞে উপস্থিত হননি অতএব তাকে শাস্তিদানের জন্যে তার গোধন অপহরণের উদ্দেশ্যে যাত্রা করা যাক যুদ্ধের আহ্বান এলে ক্ষত্রিয়দের নিঃশব্দ থাকা চলে না অতএব শকুনিকে সেনাপতি করে ভীষ্ম দ্রোণ কর্ণ দুর্যোধন সহ কৌরব বাহিনী অগ্রসর হলো বিরাট রাজ্যের দিকে বিরাটনগর এখন আনন্দ উৎসবের আয়োজনে মত্ত বিরাটেশ্বরের জন্মদিন গোপালকদের পক্ষ থেকে তো তাঁকে উপহার দেওয়া হবে বিশাল গোবাহিনী সেগুলি সুসজ্জিত করে উদ্যানের দিকে আনা হচ্ছে তাই গোপালক বালিকারা নৃত্য গীতে তাদের আনন্দ প্রকাশ করে চলে হঠাৎ একটু দাঁড়কাক কর্কশ রবে ডেকে উঠল কেন বয়বৃদ্ধ গোপালক কোনো এক অজ্ঞাত অমঙ্গলের আশঙ্কায় ত্রস্ত হয়ে ওঠে কিছুক্ষণ পরেই শোনা যায় দুন্ধু দারুণ ঢুলি থেকে ফেলেছে সূর্যের আলো কারা যেন রথে চড়ে এসে দস্যুর মতো গোপপল্লী আক্রমণ করে বসেছে ভট এসে জানায় ধৃতরাষ্ট্রের পুত্রেরা নিষ্ঠুরভাবে গোধন অপহরণ করে নিয়ে যাচ্ছে অবিলম্বে কাঞ্চকীয় এই সংবাদ উৎসবমুখর অন্তপুরে মহারাজের কাছে পৌঁছে দেয় আকস্মিক বিপদে সবাই স্তব্ধ বিচলিত বিরাটরাজ গাভীরক্ষায় অসমর্থ নিজ তিরোত্তককে ধিক্কার দিয়ে রথ প্রস্তুত করতে বলেন কিন্তু তার প্রতি কৌরবদের কেনই আক্রমণ রাজসভায় এসে ডেকে পাঠালেন তার কাছে আশ্রয় গ্রহণকারী ভগবান নামে ব্রাহ্মণকে হস্তিনাপুরের বাসভূমি অতএব কৌরবদের চরিত্র সম্বন্ধে তার কিছু জ্ঞান থাকা স্বাভাবিক পৃষ্ঠা নাম্বার ষোলো কিন্তু ধৃতরাষ্ট্রের পুত্রদের আক্রমণের সংবাদে ভগবান এত কুণ্ঠাবোধ করছেন কেন তাঁর বিরাটরাজ বলেন বিনা যুদ্ধে এই অন্যায় আক্রমণ সহ্য করা সম্ভব হবে না একমাত্র ক্ষমাশীল যুধিষ্ঠির ছাড়া কৌরবদের অপরাধ আর কারো কাছে ক্ষমার অযোগ্য যুধিষ্ঠিরের ক্ষমাশীলতার প্রশংসা এই ব্রাহ্মণকে কেন যেন আনন্দিত করে তোলে বিরাটরাজ যুদ্ধযাত্রার জন্য নিজ রথ আনয়নের আজ্ঞা দেন কিন্তু সারথী এসে জানায় রাজার ব্যবহৃত রথটি নিয়ে রাজকুমার উত্তর কৌরবদের বাধা দিতে চলে গেছেন কিন্তু সারথী তো এখানেই উপস্থিত তাহলে কে চালিয়ে নিয়ে গেল কুমারের রথ দুধ নিবেদন করে রাজকুমারীর নৃত্যশিক্ষক স্ত্রী বেশি বিহন্নলাকেই কুমার সারথী রূপে গ্রহণ করেছেন এই সংবাদ স্বভাবতই কুমারের নিরাপত্তা সম্বন্ধে রাজাকে চিন্তিত করে তোলে কিন্তু ভগবান তাকে আশ্বাস দিতে থাকেন এই সময় ভট এসে জানায় কুমার পরাজিত হয়ে রথ সহ শ্মশানের দিকে পলায়ন করেছেন এই সংবাদে ভগবান যেন কি চিন্তা করে আশান্বিত হয়ে রাজাকে বলেন রথ শ্মশানে যাওয়ায় একথায় সূচিত হচ্ছে যে ধৃতরাষ্ট্রের পুত্রেরা যেখানে আছে সেই স্থান শীঘ্রই শ্মশানে পরিণত হবে বলা বাহুল্য ব্রাহ্মণ ভগবানের এই নির্ভেদ রাজা বিরাটের বিরক্তি উৎপাদন করে তিনি তো বলেই বসেন ভগবান অকালে ষষ্ঠ বাক্যং মনমুৎপাদী দুঃসময়ে এইরকম নিশ্চিন্ত কথাবার্তা ক্রোধই জন্মায় এই মুহূর্তে ভট এসে জানায় শ্মশানে স্বল্প সময় বিশ্রাম করে ফিরে এসে কুমারের রথ যুদ্ধের গতি সম্পূর্ণ পরিবর্তিত করে দিয়েছে শত শত সরাঘাতে কৌরাপক্ষ পায় বিধ্বস্ত রথী রথীরা পলায়িত কুমারের রথ থেকে নিক্ষিপ্ত সরপ্রবাহে যেন নদীর সৃষ্টি হয়েছে রাজা পুত্রের কৃতিত্বে পুলকিত গৌরবান্বিত এখনও শুধু অর্জুন পুত্র বালক অভিমন্যু একা যুদ্ধ করছেন একথা শুনে যখন ভগবান বললেন তাহলে অন্য সারুতি প্রেরণ করুন কারণ পাণ্ডব ও যাদব এই দুই বংশের তেজাগ্নি স্বরূপ অভিমন্যুকে দেখে বৃহন্নরা অভিভূত হয়ে পড়বেন তখন বিরাটরাজ ক্ষুব্ধভাবে বলে ওঠেন ভীষ্ম দ্রোণ কর্ণ জয়দ্রথের মতো বীরদের পর্যুদস্ত করে দিয়েছেন তিনি তিনি কিনা শুধুমাত্র অভিমন্যুর পিতৃ পরিচয়ে ভয়ে তাকে পরাজিত করতে অসমর্থ হবেন কিন্তু সত্যি কুমার উত্তরে কি এই বীর শ্রেষ্ঠদের রণবিমুখ করতে সমর্থ হয়েছিলেন কে এই সারথী বিহনলা শ্মশান থেকে রথ প্রত্যাগত হতেই বা যুদ্ধের গতি পরিবর্তিত হলো কেন কিভাবে সম্ভব হলো এই শত শত সর্বর্ষণ ভবিষ্যৎ সম্বন্ধে যিনি নিশ্চিত সেই ব্রাহ্মণ ভগবানই বা কে অবশ্যই যথাকালে এই রহস্যের জগনেকা উন্মোচিত হবে পৃষ্ঠা নাম্বার কৌরবদের গোগ্রহণের সমুচিত শিক্ষা দিয়ে ফিরা আসে কুমারের রথ তখনই কুমার রাজ সমীপে উপস্থিত হতে পারলেন না কারণ তিনি যুদ্ধের বিবরণ ও সৈন্যদের কৃতিত্বের কথা লিপিবদ্ধ করতে ব্যস্ত থাকেন রাজার আহ্বানে শুধু বৃহন্নলাই রাজসভায় আসেন দূর থেকে ভগবানকে দেখে শ্রদ্ধার সঙ্গে তিনি ভাবেন যৌবন বর্তমান থাকা সত্ত্বেও সন্ন্যাস ব্রতধারী এই রাজা রাজ্যহীন হলেও শ্রীহীন নয় রাজদণ্ড ধারণের পরিবর্তে ইনি সন্ন্যাসী ত্রিদণ্ড ধারণ করেছেন রাজা বিরাটের আদেশে বৃহন্নলা রণবৃত্তান্ত বর্ণনা করতে উদ্যত হতেই ভট প্রবেশ করে এক আনন্দ সংবাদ নিয়ে সুভদ্রানন্দন অভিমন্যু বন্দী হয়েছেন বৃহন্নলা বিস্মিত অতুলনীয় বীরত্বের অধিকারী এই বালককে কে বন্দি করতে সক্ষম ভট্ট জানায় রাজার নবনিযুক্ত পাচকি অমানসিক শক্তিতে অভিমন্যু রথ স্তব্ধ করে দিয়ে তাকে শুধুমাত্র বাহুবলে বলে বন্দি করে এনেছেন কি যেন চিন্তা করে বৃহন্নলা আশ্বস্ত হলেন কারণ বৃহন্নলা বানের আঘাতে রথীরা যখন বিক্ষিপ্ত ছিন্ন তখন কিশোর অভিমন্যু একাই নির্ভীকভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন সসম্মানে অভিমন্যুকে রাজসভায় আনার জন্য আদেশ দিলেন রাজা সুভদ্রানন্দন অভিমন্যু অবশ্যই আদরের পাত্র কারণ পাণ্ডব জায়া দ্রৌপদীর পিতা দ্রুপদের সঙ্গে বিরাটের আত্মীয়তা আছে আবার কন্যার পিতা হিসাবে সম্ভাব্য জামাতা তুল্য তরুণ অভিমন্যুকে অবহেলা করা চলে না তাছাড়া তাছাড়া পাণ্ডবদের প্রতি শ্রদ্ধাশীল বিরাটরাজ অর্জুন পুত্র অতিথি অভিমন্যুর প্রতি যথাযোগ্য সমাদর প্রদর্শন করতে বাধ্য অতএব অভিমন্যুকে সবাই উপস্থিত করার জন্য হলেন প্রথমে সেই পাচক বেশধারী বলবান ব্যক্তি ও পরে অভিমন্যু সহ বৃহ্নালায় প্রবেশ করে অভিমন্যুর অন্তরে প্রশ্ন বিশাল বক্ষ ক্ষীণঘটি বৃষস্কন্ধ কেই পুরুষ যিনি কোনো ক্লেশ না দিয়েই রথ থেকে আমাকে এক হাতে তুলে এনেছেন আবার তার মনে বৃহন্নলাও এই চিন্তা জাগায় উমাবেশাশ্রিত শঙ্করের মতো নারী বেশধারী এই ব্যক্তি বা কে বৃহন্নলা তাঁকে নাম ধরে সম্বোধন করে মাতা ও মাতুল কৃষ্ণের কুশল জিজ্ঞাসা করায় এই নীচু পদে নিযুক্ত কর্মীদের ধৃষ্টতায় অভিমন্যু বিস্মিত বিরক্ত বিদ্রুপের সঙ্গে তিনি বলেন আপনি যেন পিতৃসুলভ ভঙ্গিতে আমার মাতা আর মাতুলের সুসংবাদ জিজ্ঞাসা করছেন নাকি বিরাটনগরে বন্দীদের সঙ্গে এই রকম অপমানজনক ব্যবহার করা এই রীতি পৃষ্ঠা নাম্বার আঠেরো বালকের এই ক্রোধ অনেকের কাছে কৌতুকাবহ বৃহন্নলা ভৎসনা সুরে বলেন পরাজয় বরণ করে পিতা এবং মাতুল বংশের সম্মান তুমি উপযুক্তভাবেই রক্ষা করেছ এই অভিযোগ খণ্ডনের জন্য অভিমন্যুর উত্তর আত্মস্তুতি না করেও একথা বলা যেতে পারে যে নিহত সৈনিকদের দেহে বৃদ্ধ স্বরে লেখা নামই আমার সপক্ষে প্রমাণ তবে যিনি রথ থেকে আমাকে তুলে আনেন তিনি অস্ত্রহীন ছিলেন বলে ধর্ম অনুসারে সেই ব্যক্তিকে আঘাত করা সম্ভব হয়নি এ কথাও সে স্মরণ করিয়ে দেয় আমাকে যেমন বিনা অস্ত্রে বাহুবলে বলে বন্দি করে আনা হয়েছে মধ্যম তাত ভীম ও তেমনি আমাকে বাহুবলেই মুক্ত করে নিয়ে যাবেন বালকের এই আত্মবিশ্বাস ও বীরত্বপূর্ণ উক্তিতে ভগবান বৃহন্নলা ভীমকায় পাচক সকলেই সন্তুষ্ট হলেন রাজা বিরাটও মুগ্ধ এবার কুমার উত্তর সবাই উপস্থিত হলেন সমস্ত রহস্যের জাল ছিন্ন করে তিনি বিরাট রাজকে জানালেন এখন পূজ্যতমের পূজা করা উচিত কিন্তু কেই পূজ্যতম কেন এই যুদ্ধে যার সমস্ত কৃতিত্বই প্রাপ্য সেই মহামান্য ধনঞ্জয় তিনি তো শ্মশান থেকে গান্ডীপ ধনু এনে বাড়ি বর্ষণের মতো সরবর্ষণে হাতে আপনার চিহ্ন দ্বাদশ বৎসর হলেও কিন্তু বৃহন্নলা পরিচয় অস্বীকারের চেষ্টায় বলেন আসলে এগুলি বলয়ের ঘর্ষণের দাগ এবার সব সমস্যার সমাধান করে দিয়ে ব্রাহ্মণ ভগবান জানালেন আর আত্মগোপনের প্রয়োজন নেই কারণ অজ্ঞাতবাসের কাল পূর্ণ সকলেই এখন নিঃসন্দেহ যে ব্রাহ্মণ বেশধারী যুধিষ্ঠির বৃহনলা ছদ্মবেশী অর্জুন ও ভীম বলশালী পাচকী ভীমসেন এদের প্রকৃত পরিচয় পেয়ে অভিমন্যু সসম্ভবে প্রণাম জানালেন বলেন সত্য প্রতিজ্ঞ বীর পাণ্ডবদের বাস হেতু আমার বংশধন্য তিনি যুদ্ধে কৃতিত্বের জন্য অর্জুনের উদ্দেশ্যে উত্তরাকে দান করেন কিন্তু অর্জুন পুত্র অভিমনুর সঙ্গে বিবাহের জন্যেই উত্তরাকে মনোনীত করেন আজই প্রশস্ত তিথি অতএব কুরুবৃদ্ধ ভীষ্মের অনুমতি গ্রহণের জন্য কুমার উত্তর কৌরব শিবিরে যাত্রা করেন অভিমন্যু বন্দি হওয়ার সংবাদ এসে পৌঁছায় কৌরব শিবিরে ভীষ্ম দ্রোণ সকলেই ক্ষুব্ধ উদ্বিগ্ন দুর্যোধন যে কোনো মূল্যেই তাকে মুক্ত করে আনতে বদ্ধপরিকর কর্ণ তো অভিমন্যুকে রক্ষা করতে অসমর্থ হয় ধনুর্ণ ত্যাগ করে বনভমনই সেও বলে মনে করেন শকুনি অবশ্য নিরুদ্বেগ তার মতে পাণ্ডবপুত্রের মুক্তির ব্যবস্থা পাণ্ডবেরাই করতে পারবে অতীত চিন্তার বিশেষ কোনো কারণ নেই কিন্তু কে এই সিংহকে সিংহ শিশুকে জালে আবদ্ধ করল সারথী অভিমন্যুর বীরত্বের বর্ণনা করে জানায় এক অমিত বলশালী পুরুষ কর্তৃক অভিমন্যু ধৃত হয়েছেন শুধুমাত্র তার বাহুর ভয়ে অশ্বগুলি গতিহীন ও রথ নিষ্কম্প হয়ে পড়ে পৃষ্ঠা নম্বর উনিশ ও দ্রোণের কাছে আর এই পুরুষের পরিচয় গোপন থাকে না মহাবলী ভীমসেন ছাড়া এমন মহামান্য শক্তিধর আর কে হতে পারে অবশ্য শকুরি যুদ্ধে পরাজয়ের ব্যাপারে পাণ্ডবদের হস্তক্ষেপের সম্ভাবনা হেসে উড়িয়ে দিতে চান কিন্তু দ্রোণ ও ধনুকের টঙ্কার অবিরাম সর্বর্ষণ ভীষ্মের রথের শিরদেশে লগ্ন প্রণাম সূচক তীরে মুদ্রিত নাম ইত্যাদি প্রমাণ থেকে নিঃসন্দেহ হয়েছেন যে বিরাট পক্ষে যোদ্ধা আর কেউই নয় স্বয়ং গান্ডীপন্যা অর্জুন শকুনি এখনও চেষ্টা করে চলেন ব্যাপারটি মিথ্যা প্রতিপন্ন করতে এই অজুহাতে যে অর্জুন নামে অন্য কোনো সৈনিকের নিক্ষিপ্ত বান হতে পারে কারণ পাণ্ডবদের অস্তিত্ব একবার প্রমাণিত হয়ে গেলে প্রতিজ্ঞা অনুসারে অর্ধরাজ্য দান করতে হবে যেহেতু পঞ্চরাত্র শেষ হওয়ার আগেই তাঁদের সন্ধান পাওয়া গেছে কিন্তু শকুনির এই প্রয়াস বেশিক্ষণ কার্যকরী হলো না কুমার উত্তর দ্বারে উপস্থিত যথাযথ অভিবাদনের পর যুধিষ্ঠিরের পক্ষ থেকে তিনি জানতে চান উত্তরা ও অভিমন্যুর বিবাহ কোথায় অনুষ্ঠিত হবে হস্তিনাপুরে না অনুষ্ঠান বিরাটনগরেই সম্পন্ন হবে একথায় স্বীকৃত হয় পাণ্ডবদের অস্তিত্ব সম্বন্ধে সন্দেহের অবকাশ থাকে না দ্রোণের অভিষ্ট সংবাদপ্রাপ্তি ঘটেছে অতএব তিনি দুর্যোধনকে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দেন ঊর্ধ্বকমার ভিতর ইত্যর্থ বয়মানিতা পঞ্চরাত্র হো বর্ততে ধর্মে না বর্জিতা ভিক্ষা ধর্ম নৈব প্রদীয়তাম ঊর্ধ্বকমা শেষ যে উদ্দেশ্যে আমাদের এখানে আগমন তা এখন সিদ্ধ হয়েছে পঞ্চরাত্র পূর্ণ হওয়ার দেরি আছে অতএব ধর্ম পালনের জন্যে যে ভিক্ষাধানের প্রতিজ্ঞা করেছিল তা ধর্ম রক্ষার্থেই প্রদান করো সুতরাং সত্যরক্ষার্থে দুর্যোধন পাণ্ডবদের জন্য অর্ধরাজ্য ছেড়ে দিতে বাধ্য হলেন কারণ মৃতে হেউপি হি নরাহ সর্বে সত্যে সত্যরক্ষা করতে পারলে মৃত্যুর পরেও মানুষ অমরতা লাভ করে পৃষ্ঠা সংখ্যা কুড়ি প্রতিমা শরৎকাল রামচন্দ্রের অভিষেকের আয়োজন চলছে সঙ্গীত সঙ্গীতশালায় নটনটিরা অভিনয়ের জন্য প্রস্তুত অবদাতিকা কৌতুক করে সাজঘর থেকে একটা বলকল লুকিয়ে নিয়ে এসেছে অন্তঃপুরে সীতা সীতাও কেমন লাগে দেখার জন্য সেই বলকলটি পড়লেন চেটি এসে রামের আসন্ন অভিষেকের কথা জানালে আনন্দে সীতা তাকে গা থেকে অলঙ্কার খুলে দিয়ে দিলেন শোনা যাচ্ছিল অভিষেকের আনন্দ কোলাহল হঠাৎ কি হলো সব নিস্তব্ধ ভেরির শব্দ থেমে বুঝি কোনো বিপদ ঘটল রাম অন্তঃপুরে এসে জানালেন অভিষেকের অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই মন্থরা এসে দশরথের কানে কানে কি যেন বলল ফলে মহারাজ অভিষেক থামিয়ে দিয়ে রামকে চলে যেতে বললেন অজ্ঞাত কোনো অমঙ্গলের আশঙ্কায় সীতা চিন্তিত শোনা যাচ্ছে পুরবাসীদের কলরব কাঞ্চুকুও এসে জানালো সেই দারুণ সংবাদ কৈকেইর ইচ্ছাতেই রামের অভিষেক বন্ধ হয়েছে তিনি ভরতকে রাজাকতার প্রতিশ্রুতি আদায় করেছেন এমনকি রামকে চোদ্দ বছর বনবাসের আদেশ দেওয়া হয়েছে মহারাজ মূর্ছিত উত্তেজিত লক্ষণ এসে রামকে বলে ধারণ করে এই অন্যায়ের প্রতিকার করতে কিন্তু অবিচল রাম লক্ষণকে শান্ত করার চেষ্টা করেন কইকেই পূর্ব প্রতিশ্রুত বর চেয়ে নিয়েছেন বলে কিংবা দশরথ প্রতিশ্রুতি রক্ষা করেছেন বলে তাদের দোষী করা চলে কি রাম বুঝলেন দশরথের মূর্ছার কারণ কিন্তু পিতৃসত্য তো পালন করতেই হয় সুতরাং তিনি তপস্বীর বেশ বলকল আনতে বললেন সীতাও তার সঙ্গে থাকবেন কারণ স্বামী স্ত্রীর একান্ত আশ্রয় তিনি ইতিমধ্যে বলকল পড়েছেন কৌতুক করে এখনও তাই হলো তার নিজের বেশ লক্ষণও তাদের অনুসরণ করতে দৃঢ় সংকল্প পুরবাসীরা এই সংবাদে মর্মাহত তাদের মধ্যে দিয়ে প্রথম লক্ষণ পশ্চাতে সীতা সহরাম এগিয়ে চলেন বনবাসের পথে দ্বিতীয় অঙ্কের শুরুতে কাঞ্চকীয় প্রতিহারীর আলাপের মধ্যে দিয়ে জানা গেল মহারাজ দশরথ রামলক্ষণ সীতার বনগমনের জন্য বিলাপ করতে করতে খুবই অসুস্থ হয়ে পড়েছেন কৌশল্যা ও সুমিত্রা তার সেবা করছেন তাকে সান্ত্বনা দিচ্ছেন পৃষ্ঠা নাম্বার একুশ সুমন্ত্র শূন্য রথ নিয়ে ফিরে এলেন রাজা শোকে আরও কাতর হয়ে পড়লেন সুমন্ত্র জানালেন সিংগবের পুরে রথ থেকে নেমে রাম লক্ষণ সীতা মহারাজের প্রতি প্রণাম জানিয়ে বনে চলে গেছেন এই সংবাদে দশরথ সম্পূর্ণ ভেঙে পড়লেন পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করে তিনি মূর্ছিত হয়ে পড়লেন এই মূর্ছা আর ভাঙল না দশরথ চিরনিদ্রায় নিদ্রিত হলেন তৃতীয় অঙ্কে শুরুতে দেখা গেল প্রতিমা গৃহ পরিচ্ছন্ন করার কাজ চলছে কারণ অন্তঃপুরিকাদের নিয়ে কৌশলা আজ আসবেন স্থাপিত দশরথের মূর্তি দর্শনের জন্য ইতিমধ্যে পিতার অসুস্থতার সংবাদ পেয়ে ভরত মাতুলালয় থেকে যাত্রা করেছিলেন অযোধ্যার উদ্দেশ্যে তার আদেশে প্রচণ্ড বেগে সারথী এসে পড়ে নগরীর উপকণ্ঠে প্রতিমা গৃহের সামনে ভরত সুন্দরভাবে সজ্জিত মঙ্গল চিহ্ন অঙ্কিত সেই গৃহে প্রবেশ করে দেবকুলিকের কাছে জানতে পারলেন এখানে বংশীয় পরলোকগত রাজাদের মূর্তি রাখা থাকে ভরত ক্রমাগত দিলীপ রঘু অজ পিতৃপুরুষদের মূর্তিগুলির নাম করতে করতে এগিয়ে যেতে থাকেন কিন্তু একই এখানে দশরথের মূর্তি রাখা কেন তবে কি তার সংশয় নিরসন করে দেবকুলিক জানালেন ইনি পত্নীর পণরক্ষার জন্য নিজের প্রাণ ও রাজ্য বিসর্জন দিয়েছেন লক্ষ্মণ ও সীতাসহ রামও বনবাসে গেছেন এই সংবাদ তপ্ত তপ্তশালাকার মতো ভরতের অন্তরকে বিদ্ধ করে তিনি মূর্ছিত হয়ে পড়েন এই সময় সুমন্ত্রর সঙ্গে রানীরা আসেন সেই প্রতিমা গৃহে এই মূর্ছিত তরুণকে ভরত বলে জানতে পেরে দেবীরা সস্নেহে তার পরিচর্যা করলেন জ্ঞান ফিরে পেয়ে ভরত কৌশল্যা ও সুমিত্রাকে প্রণাম জানালেন কিন্তু কৈকেই কে তিরস্কার করতে থাকলেন কৈকেই বললেন মহারাজের সত্যরক্ষার জন্য তিনি ওই বরগুলি প্রার্থনা করেছিলেন ভরতের কঠিন তিরস্কারে বাধ্য হয়ে কৈকেই স্বীকার করেন যে রামচন্দ্রকে বনবাসে পাঠানোর পিছনে যে কারণ আছে তা তিনি পরে জানাবেন সুমন্ত্র জানালেন ভরতের রাজ্যাভিষেকের জন্য সব আয়োজন প্রস্তুত কিন্তু ভরত অভিষেকের আহ্বান প্রত্যাখ্যান করে রামচন্দ্রের কাছে যাওয়া স্থির করলেন চতুর্থ অঙ্কে দেখা যাচ্ছে সুমন্ত্রসহ ভরত রামের তপবনে এসেছেন ভরতের কণ্ঠস্বর এবং আকৃতি তার আত্মপরিচয়ের পক্ষে যথেষ্ট ভরত এসে রাম লক্ষণ সীতা সকলকে অভিবাদন করলেন পৃষ্ঠা নাম্বার রাম সস্নেহ আলিঙ্গনে তার সকল কুণ্ঠা দূরে সরিয়ে দিয়ে যেন অশ্রু তাকে অভিষিক্ত করে দিলেন ভরত রামের সেবার জন্য তপবনেই থাকার ইচ্ছা প্রকাশ করলেন কিন্তু রাম তাকে নিবৃত্তি করে তার মায়ের ইচ্ছা মতো রাজ্যে অভিষেক সম্পন্ন করার কথা বললেন ভারত ভরতের ক্ষতস্থানে যেন আঘাত লাগল তিনি রামকে প্রসন্ন করার জন্য বললেন মাতৃদোষ পুরুষের নিজস্ব দোষ নয় কাজে মায়ের কারণে যেন তার উপর অবিচার না করা হয় এই তার অনুরোধ রাম তাকে শান্ত করে বলেন পিতৃবাক্যের করা উচিত নয় তখন ভরত ব্রত পালন না হওয়া পর্যন্ত রামের কাছে বসবাসের ইচ্ছা প্রকাশ করলেন কিন্তু রাম রাজকর্তব্য পালনের জন্য তাকে বারবার অনুরোধ করতে থাকেন বাধ্য হয়ে ভরত বলেন যে এক শর্তে তিনি রামের আদেশ পালন করতে পারেন তাহলে চোদ্দ বছর পরে এই রাজ্য রামকে ফিরিয়ে দিতে হবে তাছাড়া রামের পাদুকা দুটিও তিনি প্রার্থনা করলেন কারণ রামের প্রতিনিধি হিসাবে পাদুকা দুটিকে স্থাপন করে তিনি রামের আজ্ঞা পালন করবেন মাত্র সীতার অনুরোধে রাম ভরতের প্রার্থনা পূর্ণ করলেন ভরত সেই পাদুকা দুটির উপরেই ঢেলে দিলেন অভিষেক বাড়ি রামের আদেশে পাদুকাসহ সেই দিনই তিনি রাজ্যে ফিরে গেলেন রামের প্রতি তাঁর আনুগত্য পুরবাসীদের জয় করে নিল সীতা আশ্রম পরিষ্কার করে দেব পূজার অনুষ্ঠানের পর চারাগাছগুলিতে জল দিয়ে রামের জন্য অপেক্ষা করছেন রাম ও সীতার আশ্রমবাসের কষ্টের কথা ভাবতে ভাবতে সেখানে আসেন আগামীকাল পিতার বাৎসরিক শ্রাদ্ধ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাম চিন্তিত সীতাকে তিনি তার চিন্তার কথা বলেন এমন সময় সন্ন্যাসীর বেশে রাবণ সেখানে প্রবেশ করেন ঋষিদের ওপর অত্যাচার করার জন্য খর ও দূষণ নামে দুই রাক্ষস রামের হাতে নিহত হয় রাক্ষসরাজ রাবণ রাম ও লক্ষণের উপর ক্রোদ্ধ প্রতিশোধ গ্রহণের জন্য সে সীতাকে হরণ করতে চায় সন্ন্যাসী রূপে অতিথিকে দেখে রাম তাকে স্বাগত জানিয়ে সীতাকে অতিথি সেবার আদেশ করেন ছদ্মবেশী রাবণ সমস্ত শাস্ত্রে এমনকি সাধ্যবিধি বিষয়েও তার বুৎপত্তির কথা বলে রাম আগ্রহী হয়ে ওঠেন জানতে চান পিণ্ড দানের সময় কিভাবে পিতৃপুরুষকে বিশেষ তৃপ্তি দেওয়া যায় ছদ্মবেশী রাবণ বলে লোকবিহিত বিষয়গুলি যেমন তৃণের মধ্যে তুষ ওষধির মধ্যে তিল শাকের মধ্যে কলাই পশুর মধ্যে গাভী ছাড়াও একটি বিশেষ বিষয় আছে রামের স্বর্ণিবন্ধ অনুরোধে এই বিশেষ বিষয়টি সম্বন্ধে সে জানালো হিমালয় সপ্তম শিখরে কাঞ্চনপার্শ্ব নামে এক ধরনের মৃগ আছে পৃষ্ঠা নম্বর তেইশ শিবের মস্তক থেকে প্রবাহিত গঙ্গা জলই তাদের পানীয় বায়ুর মতোই তারা বেগবান মহর্ষিরা চিন্তা করামার্থ তপস্যার প্রভাবে ওই মৃগ তাদের কাছে এসে প্রাণ ত্যাগ করে এবং ওই মৃগ মাংসে পুরুষ অক্ষয় স্বর্গলাভ করেন একথা শুনে রাম সীতা হিমালয় যাত্রা করা স্থির করলেন তার প্রতিজ্ঞা এই মৃগ না পেলে হিমালয়কে তিনি বিদীর্ণ করবেন যেমন কার্তিকেও একদিন কঞ্চ পর্বতকে করেছিলেন যেন তার এই ঘোষণার ফলেই সহসা এক কাঞ্চন মৃগকে সেখানে দেখা গেল রাবণ সেদিকে তার দৃষ্টি আকর্ষণ করলেন রাম সেই মুহূর্তে ধনুবান নিয়ে ছুটে চলে গেলেন সীতাকে আদেশ দিলেন অতিথি পরিচর্যার সুযোগ পাওয়া মাত্র রাবণ স্বরূপ ধারণ করে কুটিরে প্রবেশোদ্যত্ত সীতাকে ধরে ফেলল সীতা রাম লক্ষণের নাম করে কাতরভাবে তাদের ডাকতে লাগলেন সীতার কাতর আহ্বান রাম লক্ষণের সুতিগোচর না হলেও দশরথ সখা পক্ষী জটায়ুকে বিচলিত করে তোলে সে রাবণকে বাধা দানের জন্য এগিয়ে আসে আকাশেই দারুণ যুদ্ধ হল শেষে রাবণের তরবারি আঘাতে ভুলুন্ডুতে হয়ে পড়ল ছিন্নপক্ষ জটায়ু সুমন্ত্র রামচন্দ্রকে দেখার জন্য জনস্থানে গিয়েছিলেন ফিরে এসে ভরতকে সব সংবাদ জানালেন রাম এখন বানর রাজ্য কিসকিন্দায় আছেন বানর রাজ সুগ্রীবের স্ত্রীকে তার বড় ভাই অপহরণ করায় সমদুখী রামই তাকে শাস্তি দিয়েছেন সুমন্ত্র রামকে সমদুখী বলে উল্লেখ করায় ভরত স্বভাবতই কৌতূহলী হয়ে কারণ জানতে চাইলেন তখনই সমন্ত্র প্রকাশ করলেন সেই চরম দুঃসংবাদ রাবণ মায়া বলে সীতাকে হরণ করেছেন এই সংবাদে ভরত অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন তিনি ছুটে গেলেন অন্তঃপুরে রানী কৈকেয়ীর কাছে বিদ্রূপ করে বললেন এবার তোমার মনস্কামনা সিদ্ধ হলো তো তুমি এই বংশে বধূরূপে প্রবেশ করেছিলে বলেই এই বংশের আর এক বধূকে আজ অপহরণ করা সম্ভব হল কইকেয়ী এবার সুযোগ বুঝে যে কথা এতদিন চেপে রেখেছিলেন সেই কথা জানাতে এগিয়ে এলেন তাঁর আগ্রহে সুমন্ত্র বলেন দশরাতের অভিশাপগ্রস্ত হওয়ার কথা অনেক দিন আগে মহারাজ যখন মৃগয়া করতে বনে গিয়েছিলেন তখন সরোবরে এক মুনিকুমারের কলসিতে জল ভরার শব্দ দূর থেকে শুনে পশুর জলপানের শব্দ ভেবে শব্দভেদী বাণ নিক্ষেপ করেন সেই বানে পুত্র নিহত হওয়ার অন্ধকমণি সাপ দেন আমার মতোই তোমাকে পুত্র শোকে কষ্ট পেতে হবে পৃষ্ঠা নাম্বার পুত্রকে না পাঠাতে পারলে এই কারণে কৈকেই রামের বনবাস প্রার্থনা করেছিলেন ভরত সেই সময় মাতুল গৃহে থাকায় ভরতকে জানানো সম্ভব হয়নি কিন্তু চোদ্দ বছরের বনবাস কেন কৈকেই উত্তরে জানালেন চোদ্দ দিন বলতে গিয়ে মনের অস্থিরতার জন্য চোদ্দ বছর বলা হয়ে গেছে ঋষি সাপ খণ্ডনের জন্যই মায়ের এইসব কাণ্ড একতা জেনে ভরত কৈকের প্রতি বিরূপ থাকতে পারলেন না নিজে দুর্ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করলেন মাতা পুত্রের মিলনে শেষ হলো ষষ্ঠ অঙ্ক সপ্তম অঙ্কের শুরুতে জনৈক তাপসের বক্তব্যের মধ্যে দিয়ে জানা গেল রামচন্দ্র সীতার অপহরণকারী রাবণকে বধ করে সীতা উদ্ধারের পর রাক্ষস রাজ্যে অভিষিক্ত করে রাক্ষস বানর পরিবৃত হয়ে নিষ্কলঙ্ক সীতা আশ্রমে এসেছেন সীতা তাপসীদের অভিবাদন জানিয়ে রামের কাছে এলেন দুজনে জনস্থানের পূর্বস্ত্রীতি আলোচনায় রত এমন সময় ভরত মায়েদের নিয়ে উপস্থিত হলেন রাম লক্ষণ সীতা সকলকেই প্রণাম জানালেন ভরত ও সত্যগ্ন গুরুজনদের অভিবাদন করলেন রামের অভিষেকেরও সমস্ত আয়োজন প্রস্তুত কৈকেই আদেশে তিনি অভিষেক গ্রহণ করলেন রাম পিতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বললেন যে তার উপর যে লোকরক্ষার দায়িত্ব নষ্ট হল তা তিনি সাধ্যমতো পালনের চেষ্টা করবেন এবার পুষ্পক রথকে আহ্বান করে স্বপরিজন তাতে আরোহণ করে যাত্রা করলেন অযোধ্যা নগরীর দিকে কর্ণভার সংখ্যা পঁচিশ মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত কর্ণভার নাটকের নায়ক অঙ্গরাজ কর্ণ একাঙ্ক এই নাটকের প্রথমে জানা গেল কর্ণ শল্যরাজের সঙ্গে কৌরবদের বিরুদ্ধে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত তারা দুজন মঞ্চে প্রবেশ করলেন কর্ণ অর্জুনের সঙ্গে যুদ্ধের জন্য রণক্ষেত্রের দিকে রথচারণা করতে শল্যকে আদেশ দিলেন যুদ্ধক্ষেত্রের দিকে যাওয়ার সময় আহত যোদ্ধা রথ হস্তি অশ্বকে ভূমিতে পড়ে থাকতে দেখে তার মনে অবসন্ন ভাব দেখা দেয় তিনি শল্যকে নিজের অস্ত্রশিক্ষার কাহিনী বলতে থাকেন অস্ত্রশিক্ষার জন্য তিনি প্রথমে পরশুরামের কাছে এলেন তার ইচ্ছার কথা জেনে পরশুরাম বললেন উদ্ধকমার মধ্যে আমি শুধু ব্রাহ্মণদেরই অস্ত্রশিক্ষা দিই ক্ষত্রিয়দের নয় উদ্ধকমা শেষ কর্ণ জানালেন যে তিনি ক্ষত্রিয় বংশজাত নন এই কথা শুনে পরশুরাম তাকে শিষ্য হিসাবে গ্রহণ করেন একদিন তারা দুজনে বনে ভ্রমণ করছিলেন কিছুক্ষণ পরে ক্লান্ত গুরু শিষ্যের কোলে নিদ্রিত হয়ে পড়লেন সে সময় এক বজ্র কীট এসে কর্ণের উড়ুতে দংশন করল অসহ্য বেদনা সহ্য করে কর্ণ স্থির বসে রইলেন পাছে গুরুর নিদ্রায় ব্যাঘাত ঘটে পরশুরাম জেগে উঠে রক্তাপ্লুত শিষ্যকে দেখে বুঝতে পারলেন যে ক্ষত্রিয় না হলে নীরবে এই দারুণ যন্ত্রণা সহ্য করা সম্ভব নয় পরিচয় গোপন করার জন্য তিনি কর্ণকে অভিশাপ দিলেন যুদ্ধের সময় তোমার অস্ত্রবিদ্যা নিষ্ফল হবে কিন্তু তা সত্ত্বেও কর্ণ যুদ্ধে যেতে দৃঢ় কারণ যুদ্ধে মৃত্যু হলে স্বর্গলাভ আর জয়ী হলে যশলাভ। তারা রথে আরোহণ করার পর শল্য যেইমাত্র রথচালনা করলেন অমনি নেপথ্য থেকে ভেসে এলো এক গম্ভীর প্রার্থনা হে কর্ণ মহাভিক্ষা চাই কর্ণ বুঝলেন ভিক্ষাপ্রার্থী এক প্রভাবশালী ব্যক্তি যেহেতু তার গম্ভীর কণ্ঠস্বর শুনে রথের অশ্বগুলি পর্যন্ত স্তব্ধ হয়ে গেল তিনি আহ্বান জানালেন সেই ব্রাহ্মণকে বললেন ঊর্ধ্বকমার মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠের পদধুলিতে আজ আমার মস্তক পবিত্র হলো আমি কৃতার্থ হলাম আমার প্রণাম গ্রহণ করুন ঊর্ধ্বকমা শেষ ইন্দ্র ভাবলেন প্রণামের উত্তরে দীর্ঘায়ু কামনা করাই ব্রাহ্মণের পক্ষে শিষ্টাচার কিন্তু কর্ণের ক্ষেত্রে তা করা চলে না যেহেতু কর্ণের দীর্ঘ আয়ু লাভ তার বাঞ্ছিত নয় সুতরাং তিনি এই বলে আশীর্বাদ করলেন সূর্যের মতো চন্দ্রের মতো হিমালয়ের মতো সাগরের মতো চিরস্থায়ী হোক তোমার যশ পৃষ্ঠা নম্বর ছাব্বিশ কর্ণ ভাবলেন এই আশীর্বাদই ভালো কারণ দেহ রাজ্য ধন সবই ক্ষণস্থায়ী তবে কর্তব্য পালনের মাধ্যমে যে খ্যাতি অর্জন করা যায় তাই অক্ষয় হয়ে থাকে কর্ণ তার দান করার উপযোগী সম্পদের কথা বলতে গিয়ে প্রথমে বললেন স্বর্ণমণ্ডিত সিংহবিশিষ্ট বহু উত্তম গাভী তিনি দান করতে পারেন কিন্তু ইন্দ্র এই ভিক্ষাগ্রহণে অসম্মত হওয়ায় ক্রমশ কর্ণ বলে চললেন তাহলে যুদ্ধের উপযোগী বলশালী বেগমান এবং সূর্যের অশ্বের মতোই বহু অশ্ব দিতে তিনি প্রস্তুত কিন্তু এই ভিক্ষা গ্রহণে ইন্দ্র অনিচ্ছা প্রকাশ করায় তিনি বহু হস্তিচ্যুত দান করতে চাইলেন কিন্তু ইন্দ্র এতেও অসম্মত হয় কর্ণ অপর্যাপ্ত স্বর্ণ দিতে চাইলে ইন্দ্র অনিচ্ছুক হওয়ায় সমস্ত পৃথিবী জয় করে কর্ণ ভিক্ষা হিসেবে ব্রাহ্মণকে সমর্পণ করতে চাইলেন কিন্তু না গাভী নয় অশ্ব নয় গজ নয় স্বর্ণ নয় এমনকি পৃথিবীও নয় তবে কি ব্রাহ্মণ তার যজ্ঞের পূর্ণফল গ্রহণে ইচ্ছুক না তাও তো নয় তবে কি ব্রাহ্মণের চরণে কর্ণ তার নিজের মস্তক সমর্পণ করবেন এই প্রস্তাবে শিউড়ে ওঠেন ব্রাহ্মণ কি সর্বনাশ কি সর্বনাশ এতগুলি প্রস্তাব দিয়েও যখন ব্রাহ্মণের বাঞ্ছা পূরণ করা যাচ্ছে না তবে এর প্রার্থিত বস্তু কি বেশ যদি আমার সহজাত দুর্ভেদ্য কম কবচকুণ্ডল নিয়ে আপনার বাঞ্ছা পূরণ হয় তবে তাই গ্রহণ করুন এবার ছদ্মবেশী ব্রাহ্মণ সাগ্রহে সম্মতি জানান তাই দিন তাই দিন সারথী শল্যরাজ এগিয়ে এসে কর্ণকে বাধা দিতে চান কিন্তু কর্ণ তার প্রতিজ্ঞায় অটল ইনভার্টেড কমার ভিতরে কালক্রমে শিক্ষাও হয়ে যেতে পারে দৃঢ়মূল বৃক্ষও পড়ে যেতে পারে জলাশয়ে জল ও কখনো না কখনও শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু দানের ফল তো চিরস্থায়ী অতএব গ্রহণ করুন এই কবচকুণ্ডল ঊর্ধ্বকমা শেষ প্রার্থনা পূরণ হলো ইন্দ্রের অর্জুনকে বিজয়ী করার জন্য যা করণীয় ছিল তা সম্পন্ন হলো সুতরাং তিনি আসন্ন যুদ্ধ দেখার জন্য প্রস্থান করলেন শল্যরাজ বুঝিয়ে দিলেন যে ইন্দ্রই ছদ্মবেশে কর্ণকে ঠকিয়ে গেলেন কিন্তু তা জেনেও কর্ণ দুঃখিত নন কারণ ব্রাহ্মণদের দ্বারা পূজিত দৈত্যারী মহা প্রভাবশালী দেবরাজ ইন্দ্রকে তিনি কৃতার্থ করতে পেরেছেন এমন সময় এক দেবদূত এসে জানায় কবচকুণ্ডলের পরিবর্তে ইন্দ্র এক মহা অস্ত্র পাঠিয়েছেন কর্ণের কাছে কর্ণ প্রতিদ্বান্বিত অনিচ্ছুক হলেও পরে দেবদূতের স্বর্ণিবন্ধ অনুরোধে সম্মত হলে দেবদূত জানালেন একজনকে অবশ্যই বধ করতে পারবে এমন ক্ষমতা সম্পন্ন শক্তি নামে এই মহাস্ত্র যখন কর্ণ স্মরণ করবেন তখনই তার কাছে এসে যাবে দেবদূত বিদায় নেওয়ার পর রথে আরোহণ করে শল্যরাজসহ কর্ণ যুদ্ধক্ষেত্রে দিকে এগিয়ে গেলেন আদেশ করলেন শল্যরাজকে যেখানে অর্জুন সেখানেই রথ নিয়ে চলো শল্যরাজও সেই মতো রথ চালনা করলেন একাঙ্ক নাটকটিরও পরিসমাপ্তি ঘটল প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ পৃষ্ঠা নাম্বার আঠাশ ভাস রচিত এই নাটকটির পটভূমিতে আছে একদিকে অবন্তিরাজ মহাসেন প্রাচীন সাহিত্যে রোমান্টিক নায়ক বৎসরাজ উদয়ন মহাসেনের উদ্দেশ্যে ছলে বলে কৌশলে যেভাবেই হোক গুণবান বীর্যবান তরুণ রাজা উদয়নকে বসীভূত করা কিন্তু সহজে তো সম্ভব হলো না উদয়নের পক্ষে আছেন বিচক্ষণ মন্ত্রী যৌগন্ধ রাজা উদয়ন বিনা বিনাবাদনে এবং বসীকরণে অত্যন্ত সুদক্ষ তিনি নগরীর প্রান্তের উদ্যান থেকে কিছু সৈন্য সহ যাত্রা করেছেন হস্তিবন্ধনের জন্য ভোরবেলায় তিনি হংসককে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন হাতিদের খোঁজে কিছু দূর এগোনোর পরই দেখা গেল একদল মত্ত হাতিকে যাদের সারা গায়ে লেগে আছে জলাশয়ের পাঁক ইতিমধ্যে পেছনের সৈন্যরাও এগিয়ে এসেছে একজন এসে খবর দিল এক দূরে শালবনের মধ্যে একটি নীল হাতিকে দেখা যাচ্ছে উদাহরণ জানতেন পদ্মের মতো বনের এই হাতি হলো শ্রেষ্ঠ সুতরাং সৈন্যদের উপর পেছনের এই সাধারণ হাতির দলে রক্ষার ভার দিয়ে নিজে শুধুমাত্র ঘোষপতি বিনাটি হাতে নিয়ে এগিয়ে চললেন নীল হাতিকে বিনা সুরে বশীভূত করার জন্য সঙ্গে শুধুমাত্র হংসক যে কয়েকজন পদাতিক সেনা তাকে অনুসরণ করতে যাচ্ছিল তারাও হঠাৎ ভয়ঙ্কর পশু বর্জনের মধ্যে শব্দ শুনে থমকে গেল উদয়ন একাই এগিয়ে গেলেন সেই হাতিটির দিকে কিন্তু একই ব্যাপার নকল হাতি থেকে দলে দলে নেমে আসছে মহাসেন পদ্মতের সৈন্যরা নিরস্ত্র উদয়ন একাই তাদের সঙ্গে দারুণ বিক্রমে লড়ে গেলেন কিন্তু শেষ পর্যন্ত খুবই আহত হয়ে তাকে বন্দি হতে হলো শত্রুপক্ষের একজন যখন তাকে হত্যায় উদ্যত তখন মহাসেন প্রদ্যতের আদেশে মন্ত্রী শালঙ্কায়ন সেখানে উপস্থিত হলেন উদয়নের বন্ধনমুক্ত করে তাকে চতুর্দলায় চড়িয়ে নিয়ে গেলেন মহাসেনের কাছে হংসককে শালঙ্কায়ন এসব সংবাদ বৎসরাজধানী রাজধানী কৌশাম্বিতে জানানোর জন্য ফেরত পাঠিয়ে দিলেন উদয়নও হংসককে বলেছিলেন তুমি ফিরে গিয়ে যৌগন্ধরায়নকে দেখবে যৌগন্ধরায়ন এই খবর শুনে অত্যন্ত বিচলিত পৃষ্ঠা সংখ্যা উনতিরিশ মন্ত্রী হিসেবে তিনি তার কর্তব্য পালনে অসমর্থ হয়েছেন এই কথা ভেবে তিনি খুবই দুঃখিত রাজমাতার কানেও এই সংবাদ পৌঁছয় অন্তঃপুরে সকলেই বিলাপ করতে থাকেন রাজমাতা যৌগন্ধরায়নকে বলে পাঠালেন তুমি শুধু মন্ত্রী নও উদয়নের বন্ধু এবং আমার পুত্র স্থানীয় সুতরাং আমার সন্তানকে উদ্ধার করো ক্ষুব্ধ যৌগন্ধরায়ন প্রতিজ্ঞা করলেন যেভাবেই হোক যদি আমি শত্রুর কবল থেকে উদয়নকে উদ্ধার করতে না পারি তাহলে আমার যৌগন্ধরায়ণ নাম অর্থহীন এরপর ভৃত্য এসে জানালো মহারাজের কল্যাণ কামনায় সে ব্রাহ্মণ ভোজনের আয়োজন হয়েছিল সেখানে পাগলের বেশি এক ব্রাহ্মণ এসে সকলকে খুশি করে খাদ্য গ্রহণ করতে বললেন যাওয়ার সময় তিনি তার পোশাক ফেলে চলে গেছেন যৌগন্ধরায়ন বুঝলেই ইনি নিশ্চয়ই জ্ঞানী ব্রাহ্মণ দৈপায়ন যৌগন্ধরায়ণকে পাগলের ছদ্মবেশে ধারণের ইঙ্গিত দেওয়ার জন্যই এখানে এসেছিলেন তিনি বুঝলেন উদয়নকে উদ্ধার করা অসাধ্য হবে না কেননা আন্তরিকভাবে চেষ্টা করলে যে কোনো কাজই সফল হতে বাধ্য দ্বিতীয় অঙ্কের স্থান অবন্তীর রাজধানী উজ্জয়িনী রাজ অন্তঃপুর কাশীরাজ্য থেকে উপাধ্যায় জৈবন্তী দূত হিসাবে এসেছেন কাশীরাজের জন্য মহাসেনকন্যা বাসবদাতার পানি প্রার্থনা করে যদিও এই অভ্যর্থনার আয়োজন করা হয়েছে রাজা ও যথাযোগ্য রানীর আলাপ থেকে জানা গেল কন্যা বাসবদাতা প্রায় কৈশোর অতিক্রম করলেও বিবাহের ব্যাপারে এখনও মনস্থির করতে পারেনি বাসবদত্তা বিনা শিখতে খুবই আগ্রহী রাজা চান তাকে রূপবান গুণবান এবং উচ্চ বংশমর্যাদা সম্পন্ন কোনো প্রাত্যের হাতে সমর্পণ করতে এমন পাত্র বৎসরাজ উদায়ন কিন্তু অন্যান্য অনেক রাজার কাছ থেকে দূত এলেও তার দিক থেকে বিবাহ প্রস্তাব নিয়ে কোনো দূতই আসেনি উপরন্তু তিনি মহাসেনের প্রাধান্য শিকারেও অনিচ্ছুক তাই মন্ত্রী সালঙ্কায়নকে পাঠানো হয়েছে ছলে বলে কৌশলে বৎসরাজকে বন্দি করার জন্য তিনি এখনও এসে পৌঁছাননি কিছুক্ষণ পরেই তার সব চিন্তার অবসান ঘটিয়ে কঞ্চুকি এসে জানালো রাজা উদয়ন বন্দি শালঙ্কায়ন তাঁকে নিয়ে মহাসেনের কাছে আসছেন আদেশ দিলেন উপযুক্ত মর্যাদা সহকারে তাকে আনা হোক ইতিমধ্যে মহাসেন রাজপুত্রের ঘোষবতী বিনাটি মহাসেনের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছেন শালঙ্কায়ন রাজা ও রানী ঠিক করেন বিনা শিখতে আগ্রহী কন্যাকেই এই যন্ত্রটি সমর্পণ করা হবে রাজার আদেশে উদয়নের শুশ্রূষার ব্যবস্থা করে তাকে উপযুক্ত মর্যাদায় রাখার ব্যবস্থা করা হল সংখ্যা তিরিশ তৃতীয় অঙ্কে উজ্জয়িনীর এক মন্দিরে ছদ্মবেশে সমবেত হয়েছেন বিদূষক যৌগন্ধরায়ণ ও রুমনান যথাক্রমে ভিক্ষুক পাগল বৌদ্ধ সমনের রূপে যেন ভিক্ষুকের ভিক্ষা করা মিষ্টি পাগল নিয়ে নিয়েছে তার জন্য ভিক্ষুক খুবই ক্ষুব্ধ শ্রমণ এসে যেন তাদের মীমাংসা করে দিলেন এইভাবে সাধারণের চোখে ধুলো দিয়ে তারা মিলিত হলেন সেই মন্দিরের নির্জন যজ্ঞ গৃহে এবার যৌগন্ধরায়ণ উদয়নকে উদ্ধারের জন্য তার পরিকল্পনার কথা প্রকাশ করলেন মহাসেনের হস্তি নলাগিরিকে খেপিয়ে তোলার সব ব্যবস্থা প্রস্তুত যৌগন্ধরায়নের অনেক গুপ্তচর এই রাজধানীতে ছদ্মবেশে রয়েছে মন্ত্র ওষধি প্রয়োগ করে আগুন জ্বালিয়ে আর শঙ্খ দ্বন্ধুবি দারুণ শব্দে তাকে খেপিয়ে তোলা হবে এই অবস্থায় মহাসেন নিশ্চয়ই উদয়নকে ঘুষবতী বিনাটি ফিরিয়ে দিয়ে অনুরোধ জানাবেন প্রিয় বাহনকে বশ মানানোর জন্য এই সুযোগে উদয়ন মুক্তি লাভ করে নলাগিরিতে চড়ে বিনাসহ পালিয়ে যাবেন বিদূষক জানালো হয়তো উদয়ন এই পরিকল্পনা গ্রহণ করবেন না কারণ রাজকন্যা বাসবদত্তার প্রতি তিনি আকৃষ্ট তখন যৌগন্ধারায়ণ স্থির করেন অর্জুন যেমন সুভদ্রাকে হরণ করেছিলেন তেমন বিনা ও হস্তিসহ বাসবদত্তাকে নিয়ে উদয়নকে উদ্ধার করতেই হবে এবার তারা আবার ছদ্মবেশে যে যার কর্ম করার জন্য সেখান থেকে চলে গেলেন চতুর্থ অঙ্কে শুরুতে দেখা গেল ভদ্রাবতী নামে রাজকন্যার হাতির যে তরুণ পরিচারক সদ্য নিযুক্ত হয়েছিল তাকে খোঁজা হচ্ছে কারণ রাজকন্যা এই হাতিতে চেপে জলক্রীড়ায় যেতে ইচ্ছুক জানা গেল সেই গাত্রসেবক পানশালায় গিয়ে মাতাল হয়ে পড়েছে ভার তাকে তিরস্কার করে ভদ্রাবতীকে আনার জন্য আদেশ করে সেবক বলে হাতিটিকে সে তার সমস্ত সাজ সরঞ্জাম সহ দোকানে বাধা দিয়েছে এমন সময় দূরে কোলাহল শোনা যাওয়ায় সে বলে যে ওই হাতিটি হয়তো দোকান ভেঙে বেরিয়ে পড়েছে কিন্তু প্রকৃত ঘটনা চাপা থাকে না মানুষের চিৎকারে জানা যায় উদয়ন বাসকদত্তাকে নিয়ে নলাগিরিতে চেপে মহাসেনের রাজ্য ছেড়ে পালিয়ে গেছেন সেই গাত্রসেবকও আনন্দে নিজের পরিচয় প্রকাশ করে আসলে সে যৌগন্ধরায়ণেরই গুপ্তচর ক্রমশ সব গুপ্তচর রূপী উদয়নের সৈনিকেরা একত্রিত হয় যৌগন্ধরায়ণ তাদের নিয়ে মহাসেনের সৈন্যদের বাধা দিতে থাকেন যাতে উদয়নের পলায়ন বিঘ্নহীন হয় কিন্তু যৌগন্ধরায়নের অস্ত্র ভেঙে যাওয়ায় তিনি বন্দী হন মহাসেনের মন্ত্রী ভরত রোহক এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন দুই রাজ অনুগত মন্ত্রীর সাক্ষাৎ ঘটে পৃষ্ঠা নম্বর মহাসেন মন্ত্রী অনুযোগ করলেন বৎসরাতকে সম্মান দেখানো সত্ত্বেও তিনি ছলনার আশ্রয় নিয়ে পলায়ন করেছেন উত্তরে যৌগন্ধারায়ণ জানালেন উদয়নকে বন্দি করা হয়েছিল ছলনা করেই নকল হাতির ফাঁদ পেতে আর রাজকন্যাকে যখন থেকে তিনি বিনা ছাত্রী হিসেবে মেনে নিয়েছেন তখন থেকে উদয়ন তাকে মনে মনে পত্নীরূপে গ্রহণ করেছেন তাদের কথোপকথনের মধ্যেই শোনা গেল অন্তপুর থেকে ভেসে আসা হাহাকার ধ্বনি কঞ্চুকীয় খোঁজ নিয়ে এসে জানালো রানী অঙ্গারবতী কন্যার শোকে প্রাসাদের ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন তখন মহাসেন তাকে আশ্বস্ত করে বলেন ক্ষত্রিয় ধর্ম অনুসারেই বাসবদত্তার সঙ্গে উদয়নের বিবাহ হয়েছে এখন এদের ছবি আঁকিয়ে সেই ছবিগুলি দিয়ে মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন করা উচিত এবার অন্তঃপূরিকারা ব্যস্তভাবে সেই অনুষ্ঠানের আয়োজন করতে লাগল লাগলো যৌগন্ধরায়ণও এই সম্পর্কের মর্যাদা স্বরূপ জলপাত্র উপহার হিসেবে পেলেন এইভাবে আয়নের প্রতিজ্ঞার সাফল্য ও মিলন মধুর বাতাবরণের মধ্যে নাটকের সমাপ্তি ঘটল পৃষ্ঠা নম্বর বত্রিশ মিত্র বিদিশাধিপতি অগ্নিমিত্র শৌর্যে ও পরাক্রমে ইন্দ্রতুল্য আবার নায়করূপেও তিনি বিদগ্ধ অন্তঃপুরে তার একাধিক মহিষী প্রধানার আজ্ঞি ধারিণী একদিন এক চিত্রফলকে অঙ্কিত ধারিণীর জনৈকা পার্শ্বচারিণীর ছবি তাকে আকৃষ্ট করে কে এই অপরূপা যৌবনজার অঙ্গে সবে বাঁশিতে সুর তুলেছে অথচ কৈশোরের পবিত্রতা যাকে দিয়েছে অনন্য বৈশিষ্ট্য কামদেবের আসন যেন সবে পাতা হচ্ছে সলাজ বঙ্কিম কটাক্ষে স্ফুরিত অধরে বরতনু লাশ্যময় ভঙ্গিমায় মোহিত হলেন রাজা নবমধুলভী মধুকর সরস মধুপানের আশায় লুব্ধ হয়ে উঠলেন কিন্তু এই পটে লেখা ছবির স্বরূপ পরিচয় কী অনুসন্ধিষ্ট অগ্নিমিত্র শুধুমাত্র এইটুকুই জানতে পারলেন রানী ধারিণীর ভ্রাতা সীমান্তে দুর্গরক্ষক বীর সেন এই বালিকাকে ধারিণীর আশ্রয়ে প্রেরণ করেছেন রাজ্ঞি একে গীতাদি কলাবিদ্যায় সুনিপুণা করে তোলার দায়িত্ব অর্পণ করেছেন নাট্যাচার্য গণদাসের উপর রাজপুরীতে আর এক নাট্যগুরু আছেন হরদত্ত রাজবয়স্য বিদূষককে অগ্নিমিত্র তার চিত্তচাঞ্চলের কথা জানালেন বিদূষক রাজার মালবিকা দর্শনের অভিলাষ পূরণের জন্য আশ্রয় নিল এক কৌশলের দুই নাট্যাচার্যের মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকার নিয়ে শুরু হল বিবাদ রাজ্ঞী ধারিণীর সঙ্গে সর্বদা বিচরণ করতেন এক বৌদ্ধ পরিব্রাজিকা নাম পণ্ডিতা কৌশিকী রাজদম্পতির অত্যন্ত সম্মানিয়া তিনি তার পূর্বপরিচয় এখনও অজ্ঞাত এই পরিব্রাজিকার পরামর্শ অনুসারে স্থির হল যে এক নৃত্যসভার আয়োজন করে শিষ্যদের অভিনয়ের উৎকর্ষ অনুযায়ী নির্ধারিত হবে আচার্যদের শ্রেষ্ঠত্ব সকলেই সম্মত হলেন যথাসময়ে শুরু হলো প্রতিযোগিতা রাজা অগ্নিমিত্র ধারিণী পণ্ডিতা কৌশকী ও বিদূষক সকলেই দর্শক মণ্ডপে উপবিষ্ট প্রতীক্ষার উৎকণ্ঠায় রাজার প্রতিটি মুহূর্ত কাটে বেজে উঠল মধুর মৃদাঙ্গ মুরজ মুরলী যবনিকা হল অপসৃত ধীর পদবিক্ষেপে আচার্য গণদাসের পশ্চাদবর্তিনী মালবিকা প্রবেশ করেন মঞ্চে রাজার প্রতিটি ইন্দ্রিয় ব্যাঘ্র চিত্রে অঙ্কিতা মালবিকার চেয়ে সহস্র গুণে গড়িয়াসী শরীরিনী মালবিকা পৃষ্ঠা নাম্বার তেত্রিশ আভরণের বাহুল্য না থাকায় প্রতিটি অঙ্গ বৈশিষ্ট্যই সুপরিস্ফুট যথার্থ নৃত্যোপী অঙ্গসংস্থান ক্ষীণ কোটি গুরু নিতম্ব সুডৌল বাহুবল্লরী পিন বক্ষ লাবণ্যের যেন প্রতিমূর্তি অভিবাদনান্তে মালবিকা শুরু করে শাস্ত্রীয় অভিনয় ছলিক সঙ্গে সঙ্গীত হৃদয় তোর কেন আর আশ দুর্লভ প্রিয়তরে বাম আখি কেন ফুরে বারবার বৃথায় কামনা লয়ে কতকাল পরে প্রিয় দর্শনে জীবন ধন্য মানে তৃষাতুরা আমি অন্তরতম তোমারই শুধু জানি অগ্নিমিত্রের উদ্দেশ্যেই যেন তাঁর এই প্রেম নিবেদন অতুলনীয় কুশলতার সঙ্গে মালবিকা নাট্যরস সৃষ্টি করেন গণদাসের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে সকলেই নিঃসন্দেহ নৃত্য সমাপ্ত কিন্তু এখনো কি মালবিকা বিদায় নিয়ে চলে যাবেন অগ্নিমিত্রের দৃষ্টির অন্তরালে এগিয়ে এলো বিদূষক অভিনীত নাট্যকলা সম্বন্ধে প্রশ্নের ছলে বিদায় মুহূর্তটিকে বিলম্বিত করে তোলে অতৃপ্ত রাজা পান করে চলেন মালবিকার রূপসুধা কিন্তু তৃষ্ণা তার মেটে না রাজ্ঞীর আহ্বানে চলে যেতে হয় অন্তপুরে। মালবিকাই রাজার একমাত্র আরাধ্যা আকুল হৃদয়ে তিনি মালবিকাকে কামনা করে চলেছেন সর্বান্ত পুরবণিতা ব্যাপারং প্রতি নিবৃত্ত হৃদয়স্য সাব আমলোচনা মেয়ে স্নেহ সৈকায় ও নিভূতা বিদূষক সহ অন্তঃপুরস্থ প্রমোদ উদ্যানে আসেন তিনি অন্তরের কাতরতা ভুলতে অপূর্ব শোভা উদ্যানের বসন্তের সৌন্দর্য লক্ষ্মী যেন রাজাকে বিমোহিত করার জন্যে এমন নয়নাভিরাম রূপ ধারণ করেছেন অশোকের উজ্জ্বল রক্তিমা যেন তার অধর শোভা কুরুবকের বর্ণাঢ্য সমারোহ যেন কপলতলে পত্র লেখা তিল ফুলের ওপর উপবিষ্ট ভ্রমর যেন রমণীকুলের ললাটে তিলক সজ্জার গর্বকে খর্ব করেছে শ্রবণকে আনন্দ দিচ্ছে ককিলের কুহুসর। আর স্পর্শ সুখ বিধান করে চলেছে মৃদু মলয় পবন মুগ্ধ হলেন রাজা পৃষ্ঠা নম্বর চৌত্রিশ মালবিকাও এসেছেন সেই উদ্যানে উদ্দেশ্য দেবী ধারিণীর প্রিয় রক্তাশক বৃক্ষটিকে দোহদ্দান। সুন্দরী যুবতীর পদাঘাতে বৃক্ষে দেখা দেয় মুকুল এই ছিল প্রচলিত ধারণা দেবী স্বয়ং অসুস্থ হওয়ায় তার আদেশে মালবিকার উপরই এ দায়িত্ব অর্পিত হয়েছে অন্তরাল থেকে মালবিকার আগমন লক্ষ্য করে বিদূষক রাজাকে জানালো সে কথা মালবিকা অবশ্য রাজা ও রাজবয়সের উপস্থিতি সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ রাজাকে সেই নৃত্যসভায় দেখার পর থেকে মালবিকাও অনন্য হৃদয়া সখী বকুলাবালিকার অপেক্ষায় উপবেশন করেন শিলাতলে দুর্ভাগিনী মালবিকা নিজের দুঃসাধ্য আকাঙ্ক্ষার জন্য নিজেকেই ভর্সনা করেন নাদ অধিভূমি লঙ্ঘিন মনোরহাদো বিরম কিং মং হে হৃদয় তোমার এই মনোরথ দূর করো এ শুধু সুউচ্চ স্থান লঙ্ঘনের ইচ্ছা তাই নয় এই অভিলাষ সম্পূর্ণ অবলম্বনহীন মালবিকার এই বিলাপ রাজাকে উৎফুল্ল করে তোলে সখী বকুলাবলিকা এসে মালবিকাকে মনোরম সজ্জায় সজ্জিত করে অন্তরাল থেকে সেই ভুবনমোহন রূপ দেখে রাজা মহাবিষ্ট এদিকে সহচরী নিপুণিকার সঙ্গে রাজার অন্যতম মহিষী ইরাবতী আসছেন প্রমোদ কাননে প্রথমে তিনি ছিলেন রাজ্ঞি ধারিণী সখীমাত্র পরে রাজানুগ্রহে মহিষী মর্যাদা লাভ করেন মালবিকা দর্শনের পূর্ব পর্যন্ত তিনিই ছিলেন রাজার প্রিয়তমা মদস্খলিত চরণে তিনি রাজার অন্বেষণ করেন প্রমোদ বিলাসের ইচ্ছায় সহসা তার দৃষ্টি পড়ে বকুলা বালিকার দ্বারা সুসজ্জিতা মালবিকার দিকে অন্তরে অনুভব করেন সহস্র বৃশ্চিক দংশন দেবীর নুপুর মালবিকার পায়ে অশোক বৃক্ষে দোহদের প্রয়োজনে কিন্তু তার চমক চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে তখনও বাকি বকুলাবলিকা ধীরে ধীরে রাজার প্রসঙ্গ উত্থাপন করে কৌশলে জেনে নেয় মালবিকার অন্তরের কথা দুতিরূপে রাজার প্রণয় বার্তাও জ্ঞাপন করে সলজ্জা মালবিকাকে তারপর অশোক পল্লবীর কর্ণভূষায় সভিতা হয়ে মালবিকা রক্তাশকে পদাঘাতে দোহদান করেন সুন্দরীর পদাঘাত রাজার অন্তরকে কামনা তুর করে তোলে স্ববিদূষক তিনি আবির্ভূত হন মালবিকার সম্মুখে পরিহাসস্থলে বিদূষক বলে রাজার প্রিয় এই অশোক বৃক্ষে তুমি কি না বাঁপায়ে আঘাত করলে সরলা মালবিকা এই অভিযোগের পর রাজাকে সম্মুখে দেখে সন্ত্রাস্তা রাজা দুহাতে ধরে তুললেন প্রণতা মালবিকাকে প্রশ্ন করলেন অশোক বৃক্কে দোহদানের পরিশ্রমে তোমার কোমল পদে কোনো আঘাত লাগেনি তো পৃষ্ঠা সংখ্যা পঁয়ত্রিশ সচকিতা মালবিকা স্থান ত্যাগের জন্য ব্যাকুল হয়ে উঠলেন কিন্তু তার বিদায় নেওয়ার আগেই রাজা ব্যস্ত করেন তার রাজা ব্যক্ত করেন তার অভিপাস আর তো সম্ভব নয় ধৈর্য রক্ষা অনন্য চিত্ত এই প্রেমিককে তোমার স্পর্শামৃত দানে ধন্য করো কর নন্ন রুচে অন্তরাল থেকে সমস্ত ব্যাপারই প্রত্যক্ষ করছিলেন এরাবতী আর নিজেকে সংযত করতে পারলেন না তিনি সহসা আত্মপ্রকাশ করে বলে উঠলেন রাজ প্রার্থনা যখন পূরণ করা উচিত বই কি আর অশোক বৃক্ষে ফুল যদি নাও ফোটে রাজার বাঞ্ছাপূরণে ইষ্টসিদ্ধি অবশ্যম্ভাবী সকলেই চমকিত বকুলাবলিকা ও মালবিকা ত্বরিত গতিতে প্রস্থান করলেন হতবুদ্ধি রাজা বিদুষককে প্রশ্ন করেন এখন কি কর্তব্য কী আবার পৃষ্ঠপ্রদর্শন বিদুষকের সহজ পরামর্শ কিন্তু রাজাকে সে সুযোগ না দিয়েই আক্রমণের ভঙ্গিতে এগিয়ে আসেন রানী ইরাবতী বাক্যবালে জর্জরযুক্ত করে চলেন অগ্নিমিত্রকে নিরুপায় রাজা আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকুও পাচ্ছেন না অবশেষে আহতা ক্রুদ্ধ মতোই রাজার সমস্ত অনুনয় অগ্রাহ্য করে বসনে নিষ্কান্ত হলেন ইরাবতীর এই উগ্র অহমিকা এমনকি রাজাকে উপেক্ষা করার স্পর্ধা মালবিকার প্রতি রাজার আকর্ষণকে আরও তীব্র করে তুলল অচিরে ইরাবতী সমস্ত ব্যাপারটি দেবী ধারিণীর কাছে নিবেদন করেন তখন রাজ্ঞির নির্দেশে বকুলা সহ মালবিকাকে বন্দি করে রাখা হলো পাতাল কক্ষে দ্বার রক্ষিণীর কাছে তার নাগমুদ্রা চিহ্নিত অঙ্গুরীয়ক প্রদর্শন ব্যতীত মালবিকাকে মুক্ত করা চলবে না এই ছিল তার আদেশ মালবিকা বিহনে রাজার অবস্থা হয়ে উঠল খুবই শোচনীয় অবশেষে বিদূষক এক উপায় স্থির করে ফেলে রাজা এসেছেন রাজ্ঞী ধারিণীর কুশলবার্তা জানার জন্য তখন সহসা বিদুষক প্রবেশ করল মুখে কাতর আর্তনাদ রক্ষা করুন রক্ষা করুন আমাকে সর্পদর্শন করেছে আমায় দেবী দর্শনে আসার জন্য উপহারের উদ্দেশ্যে উদ্যানে পুষ্প সংগ্রহের সময় এই দুর্ঘটনা ঘটে গেল স্বভাবতই বিদুষকের প্রতি রাজ্ঞীর সহানুভূতির উদ্রেক হলো বিদুষকের অবস্থা ক্রমশ অবনতির পথে চলেছে দেখে তাকে বিখ্যাত বিশ্ববৈদ্যের কাছে পাঠানো হল কিছুক্ষণ পর প্রতিহারী এসে জানায় বৈদ্য বিষ দূর করার জন্য নাগমুদ্রা প্রার্থনা করেছেন কিন্তু কোথায় পাওয়া যাবে এই মুদ্রা অবশেষে নিরুপায় হয়ে রানী বললেন আমার এই অঙ্গুরিয়কে স্বল্প মুদ্রা খচিত আছে এইটি নেই প্রয়োজন সিদ্ধ করো রাজার ইঙ্গিতে অল্পক্ষণ পরে প্রতিহারী ফিরে এসে ধারিণীকে অঙ্গুরিয়কটি প্রত্যাপন করে জানালো উদ্দেশ্য সিদ্ধ বিদূষক আরোগ্যের পথে রাজা বুঝলেন বিদূষকের পরিকল্পনা অনুসারে সহসখী মালবিকা মুক্ত মিলনোৎসব রাজা কিছুক্ষণ পরেই উপস্থিত হলেন সেই সমুদ্র সমুদ্রগৃহে যেখানে বকুলা বলিকাকে সঙ্গে নিয়ে মালবিকা প্রতীক্ষারতা সংখ্যা ছত্রিশ সমুদ্রগৃহ সরোবরের মধ্যস্থানে নির্মিত শান্ত শীতল প্রমোদ কক্ষ ভিত্তিগাত্রে অঙ্কিত রাজা অগ্নিমিত্রের প্রেমবিলাসের চিত্র সেই চিত্র দেখে মালবিকার চিত্ত উন্মনা পার্শ্বে অঙ্কিত যে স্ত্রীমূর্তির প্রতি রাজা একাগ্রলোচনা কে সেই নারী প্রশ্নের উত্তরে বকুলা বলিকা বলে ইনি রাজার প্রিয়তমা মহিষী ইরাবতী স্বভাবতই অপর নারীর প্রতি নায়কের আসক্তি দেখে নায়িকাসুলভ প্রেমকোপ সূচিত হল মালবিকার অন্তরে তিনি স্থান ত্যাগ করে চলে যেতে উদ্যতা হলেই আত্মপ্রকাশ করলেন রাজা সঙ্গে বিদূষক মালবিকার অবস্থা ন যযৌ ন তস্থও বকুলাবলিকা ও বিদূষক অন্তরালে গেলেন রাজার সম্মুখে বিভলা মালবিকা একা এতদিনে বুঝি পূর্ণ হলো রাজার মনোরথ ঠিক সেই সময় ইরাবতী আসছিলেন সমুদ্র গৃহের দিকে উদ্দেশ্য ভিত্তিগত্রে অঙ্কিত রাজার চিত্রের প্রণাম করে রাজাকে অবহেলা করার পূর্ব অপরাধের খালন দ্বারে প্রহরারত বিদূষক নিদ্রামগ্ন তার নিদ্রা প্রলাপ মালবিকা ইরাবতীকে অতিক্রম করিও কুপিত করে তোলে ইরাবতী ও তার সখীকে সখী নিপুণিকা ভয় দেখানোর জন্য বিদূষকেরই বংশদণ্ডটি নিক্ষেপ করে তার ওপর চমকিত বিদূষক আত্মরাত করে ওঠে অবিহা অবিহা দব্বির মেয়ে উপরিপরি, পরিত। হায় হায় সাপ কামড়ালো আমাকে সচকিত হয়ে রাজা ছুটে আসেন সর্বজ্যোতি রাজাকেও দংশন করে এই আশঙ্কায় তাকে বাধা দেবার জন্যে ত্রস্তা মালবিকাও এগিয়ে আসেন বকুলা বলিকা তাদের অনুসরণ করে বিদূষক এখন তার ভ্রম বুঝতে পেরে আশ্বস্ত হয়ে বলে ও এটা আমারই লাঠি আমি ভাবলাম বুঝি মালবিকাকে মুক্ত করার প্রয়োজনে কেতকীর কাঁটায় আঙুলে ক্ষত সৃষ্টি করে রাজ্ঞীকে মিথ্যা সর্পদংশনের কথা বলে নাগ মুদ্রা গ্রহণ করাই অপরাধের এই পরিণাম ঘটল সমস্ত গোপনতার তখন অবসান হয়েছে ইরাপতি সহসা রাজার সামনে এসে বিদ্রূপে সুরে বলে ওঠেন অবি অবিনিবিগম পরহ দিবা সংকেদ, মিহুন্নস্ব দিনের বেলায় অভিসার সার্থক হল তো সকলে স্তম্ভিত রাজা ইরাবতীকে তুষ্ট করার চেষ্টা করেন কিন্তু বৃথা প্রয়াস মালবিকা ভীরু কপতির মতোই ভয়ত্রস্তা রাজা কিং কর্তব্য বিমূড় সমস্ত পরিবেশটিতে যেন বজ্রপতনের বিফলতা সহসা প্রতিহারী এসে জানায় ক্রীড়ারতা রাজকন্যা বসুলক্ষ্মী একটি পিঙ্গল বারণের বানরের তারনায় ভীত হয়ে অসুস্থ হয়ে পড়েছে সংখ্যা সাঁত্রিশ রাজার সত্তর অন্তঃপুরে আসা প্রয়োজন তখনকার মতো সংকটমুক্ত হলেন রাজা ইরাবতীও বিদূষক সহ ব্যস্তভাবে রওনা দিলেন রাজ্ঞীর প্রাসাদ কক্ষের দিকে অজানিত লাঞ্ছনার আশঙ্কায় ভয়কম্পিত চিত্তে মালবিকা অপেক্ষা করতে থাকেন কয়েক মুহূর্ত গেল কেটে শোনা গেল আনন্দ কলরব মালবিকার দোহদানের ফল ফলেছে বৃক্ষ মঞ্জরিত অতএব প্রতিশ্রুতিবদ্ধ রাজ্ঞী নিশ্চয়ই মালবিকার বাঞ্ছা পূর্ণ করবেন আশা নিরাশার দোলায় দোলে মন অবশেষে দেখা গেল একদিন মালবিকাকে বস্ত্র সুসজ্জিত করে দেবী ধারিণী পণ্ডিতা কৌশিকী ও অন্যান্য পরিজনসহ সেই প্রমোদ উদ্যানেই এসেছেন রাজাকেও জানিয়েছেন আমন্ত্রণ কী তার উদ্দেশ্য সকলেই কৌতূহলী রাজা এলেন বিদূষক সহ ঋতু বসন্ত এখন পরিণতির পথে কানন ভূমিতে তাই শুরু হয়েছে ফুলের সমারোহ শুধু অকালকুসুমের শোভায় নয়নাভিরাম রূপ ধারণ করেছে রাজ্ঞীর প্রিয় রক্তাশক বৃক্ষটি সর্বোপরি সুশোভিতা মালবিকার বনলক্ষ্মীর মতোই অপূর্ব সৌন্দর্য রাজার নয়নে মহজাল বিস্তার করে মিলনের কামনা তাকে ব্যাকুল করে তোলে কিন্তু ধারিণীর উপস্থিতির বাধা রজনীতে চক্রবাকের মতোই তার বিরহ যন্ত্রণাকে আরও দ্বিগুণিত করে তোলে ইতিপূর্বে সংবাদ এসেছে শত্রু বিদর্ভরাজ পরাজিত ওই বংশেরই এক রাজকুমার মাধবসেন যিনি অগ্নিমিত্রের অনুগত ছিলেন বলে বন্দি হয়েছিলেন তিনি মুক্ত উপরন্তু পরাজিত রাজ্য থেকে বহু ধনরত্ন সহ সঙ্গীত শিল্প নিপুণা দুটি কন্যাও এসেছে উপহার স্বরূপ রাজার সম্মুখে তাদের আনা হলো মালবিকাকে দেখে তারা যুগপৎ হর্ষ বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে সম্বিত ফিরে পেয়ে অভিবাদন জানায় তারা মালবিকাকে তাদের সসম্ভ্রম ভাব লক্ষ্য করে রাজা প্রশ্ন করেন কে এই কন্যা বালিকাদয় জানালো ইনি বিদর্ভরাজ্যের অন্যতম উত্তরাধিকারী মাধব সেনের ভগিনী রাজকন্যা মালবিকা মাধব সেন জ্ঞাতিসত্রুর দ্বারা বন্দী হলে মন্ত্রী সুমতি ও তার ভগিনী পণ্ডিতা কৌশিকী অগ্নিমিত্রের সঙ্গে বিবাহ দানের উদ্দেশ্যে একে বিদিশায় আনছিলেন কিন্তু তারপর কি হলো রাজা ও সমবেত সকলে উৎসুক হয়ে ওঠেন এগিয়ে আসেন পরিব্রাজিকা বেশধারিণী পণ্ডিতা কৌশিকী তার পরিচয় প্রকাশিত হয়ে পড়ল ইনি মন্ত্রী সুমতির ভোগিনী তিনি বিবৃত করেন ঘটনার বাকি অংশটুকু মালবিকাসহ বিদিশাভিমুখে আগমনকালে পথে তারা দস্যুদল কর্তৃক আক্রান্ত হন পৃষ্ঠা সংখ্যা আটত্রিশ মালবিকাকে রক্ষায় প্রয়াসে প্রাণ দান করেন সুমতি মালবিকা হন অপহৃতা জ্ঞান ফিরে পেয়ে পণ্ডিতা কৌশিকী মৃত ভ্রাতার সৎকারের পর মালবিকার সন্ধানে যাত্রা করেন বিদিশায় এসে তিনি বৌদ্ধ ভিক্ষুনির বেশ ধারণ করেন রাজ অন্তপুরে এসে দেখা পেলেন মালবিকা জানতে পারলেন সীমান্ত দুর্গের সেনাপতি রাজ্ঞী ধারিনীর ভ্রাতা বীরসেন সেন দস্যুদলের কবল থেকে মালবিকাকে মুক্ত করে ভগিনীর পরিচারিকা রূপে প্রেরণ করেন বিদিশায় মালবিকার প্রকৃত পরিচয় অজ্ঞাতই থেকে যায় কিন্তু পণ্ডিতা কৌশিকী সমস্ত ঘটনা এতদিন গোপন রেখেছিলেন কেন রাজ্ঞির প্রশ্নের উত্তরে তিনি জানালেন মালবিকার পিতার জীবদ্দশায় জনৈক সন্ন্যাসী বলেছিলেন বৎসরমাত্র মেয়ং প্রেশ্যভাব মনুভুয় তথ সদৃশ ভর্তি গামেনী ভবিষ্যতী এক বৎসরের দাস্যবৃত্তির পর এই বালিকা যজ্ঞপতি লাভ করবে সেই সময় এখন অতিক্রান্ত দুঃখে অমানিসা অবসিত সৌভাগ্যের সূর্য পূর্বাচলে তাদের জন্য অপেক্ষা করছিল আরও আনন্দ সংবাদ কঞ্চুকির রানিতে পত্র পাঠ করে রাজা জানালেন পুত্র বসুমিত্র যুদ্ধে শত্রুরাজগণকে পরাজিত করে যজ্ঞ অশ্বকে নিরাপদে ফিরিয়ে এনেছেন যজ্ঞের আয়োজন এখন সম্পূর্ণ অনতি বিলম্বে সপরিবারে রাজা অগ্নিমিত্রের যাওয়ার প্রয়োজন ওই সংবাদ পাঠিয়েছেন পুষ্পমিত্র যিনি সৈন্যবাহিনীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং অগ্নিমিত্রের পিতা পুত্র বসুমিত্রের বিজয় বার্তায় রাজ্ঞি হৃষ্টচিত্তে স্বামীকে বলেন ইমং অজ্জুত পি অনি বেদনানুর পরিতোষী অঙ্গ পরিচ্ছদু যে প্রিয় সংবাদ জানালেন তার উপযুক্ত পারিতোষিক গ্রহণ করুন এই বলে অবগুণ্ঠিতা মালবিকাকে সমর্পণ করেন অগ্নিমিত্তের হস্তে নায়ক নায়িকা সুপ্রতীক্ষিত মিলন এতদিনে সাধিত হলো নেমে এলো নাটকের জবনিকা। দেবী ধারিণী যেন সেই সমুদ্রগামিনী বিশাল সতস্বিনী যে ক্ষুদ্র নদীগুলিকে নিজের সঙ্গে মিলিয়ে মিশিয়ে দেয় সাগরে অন্ন সরিতামপি জলং সমুদ্রগাহ পাপায়ন্তু দৌধিম পৃষ্ঠা সংখ্যা উনচল্লিশ বিক্রমবর্ষীয় রাজা পুরুরবা সূর্যোপস্থান থেকে ফিরে আসছিলেন সূর্যবন্দনা সেরে হঠাৎ শুনতে পেলেন নারী কণ্ঠের মিলিত ক্রন্দন ধ্বনি সযত্ন অনুসন্ধানের পর জানলেন অপসরা উর্বশী যখন কৈলাস পর্বত থেকে দেব পূজা সেরে ফিরছিলেন তখন কেশি নামে এক দৈত্য সখী চিত্রলেখা সহ তাকে হরণ করেছে তাই রম্ভা প্রমুখ সখীদের এই বিলাপ তৎক্ষণাৎ পুরুরবা ধনুর্বাণ ধারণ করে দৈত্যরাজের অনুসরণে যাত্রা করলেন অফসরারাও এখন আশ্বস্ত কারণ রাজা পুরুরবার বীরত্ব সুবিধিত তার শৌর্যের জন্য স্বয়ং দেবরাজ ইন্দ্রও তাকে একসময় দৈত্যদের বিরুদ্ধে দেবসেনার নেতৃত্ব দিতে বাধ্য হয়েছিলেন চিত্তে সবাই পুরুরাবার প্রত্যাগমনের প্রতীক্ষায় মুহূর্ত গুণে চলে স্বল্প পরেই তিনি ফিরে এলেন সঙ্গে ভীতি বিয়ে বলা উর্বশী ও সখী চিত্রলেখা পুরুরাবার অসাধারণ বাহু বলেই সম্ভব হল কেশির নিধন ও উর্বশীর পুনরুদ্ধার অসামান্য রূপযৌবনবতী অপসরার কৃতজ্ঞ দৃষ্টি রাজাকে স্পর্শ করে যায় রাজার অন্তরও সেই অতুলনীয় লাবণ্য সবাই বিমুগ্ধ প্রথম দর্শনেই প্রেম পুরুরবার কাছে দেবরাজ ইন্দ্রের অভিনন্দন বহন করে আনেন গন্ধর্ব চিত্ররথ তার অভিনন্দনের উত্তরে পুরুরবা বলেন ইন্দ্রের প্রভাবের ফলেই এই দুরূহ কর্তব্য সাধন করা সম্ভব হয়েছে লক্ষণীয় পুরুরবার বিনয় প্রকাশ অনুত কহ খোলু বৃক্ষম আলঙ্কারহ নম্রতাই তো সৌর্যের ভূষণ পূর্বশের কিন্তু আর সময় বাকি নেই তাকে এবার ফিরে যেতে হবে যথাস্থানে স্বর্গলোকে সখীর মাধ্যমে রাজাকে বিদায় সম্ভাষণ জানিয়ে যাত্রা করলেন উর্বশী কিন্তু মন তো সরে না যেতে যেতে চায় না যেতে ফিরে ফিরে চায় ছলনার আশ্রয় নিয়ে রাজার দিকে বারবার ফিরে তাকাচ্ছেন তিনি লতায় যেন জড়িয়ে গেল মুক্তা হাটটি ছাড়িয়ে নেওয়ার অবকাশে রাজার সঙ্গে আরেকবার দৃষ্টি বিনিময় হয় প্রেমিকের চক্ষু সহজেই পড়ে নিতে পারে প্রেমের ভাষা দুজনের মনের বাসনা আর দুজনের কাছে গোপন থাকে না উঠিল ফুটিয়া নিরব নয়নে সংখ্যা চল্লিশ উর্বশীর বিদায়ের পর পুরুরাবার অবস্থা অত্যন্ত করুণ রাজকার্যের প্রতি তাঁর বিতৃষ্ণা উদ্ভান্তের মতোই তিনি সেই নন্দন বাসিনীর জন্য হাহুতাস করে চলেন এই অবস্থা দেখে বিদুষক তাকে নিয়ে আসেন প্রাসাদ সংলগ্ন প্রমোদ উদ্যানে লতা মণ্ডপ লতা মণ্ডপস্থ প্রস্তরাসনে দুজনে উপবেশন করেন ঋতুরাজ বসন্তের আবির্ভাবে উদ্যানের শোভা অতি অপরূপ কিন্তু প্রকৃতির সেই সৌন্দর্য উর্বশী বিহনে রাজার মনকে আরও ব্যাকুল করে তোলে ওদিকে উর্বশীর কাছেও স্বর্গসুখ তুচ্ছ মনে হয় রাজা পুরুরভার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা তার এতই প্রবল অতএব স্বেচ্ছাবিহারিণী অফসরা সসখী সেই উদ্যানেই চলে আসেন তিরস্করিণী বিদ্যায় অদৃশ্য থেকে শুনতে থাকেন রাজার বিলাপ অবশেষে তিনিও একটি ভূর্্যপত্রে লিখে ফেললেন নিজের মনের কথা সেটি উড়ে এসে পড়ল রাজার সামনে। রাজা সাগ্রহে কুড়িয়ে নিয়ে পড়ে দেখে উর্বশীর পত্র বিরহ বিশীরা উর্বশীর কাছে পারিজাত পুষ্পের কোমল শয্যা নন্দনকাননের শীতল পবনও উষ্ণ বলে বোধ হচ্ছে কথাই তিনি জানিয়েছেন ছন্দবদ্ধ পদবন্ধে একই এই যে তাঁরই মতো আকুলতা ফুটে উঠেছে প্রতিছত্রে বারবার পরেও আশ মেটে না অবশেষে ওটি সযত্নে রক্ষা করতে বলেন বিদুষককে এইবার অবসর বুঝে চিত্রলেখা তার প্রতি উর্বশীর গভীর আকর্ষণের কথা প্রকাশ করলেন কি এক দুর্লভ আশায় তার হৃদয় কম্পিত মেঘের আড়াল থেকে এবার বুঝি দেখা দেয় বিদ্যুৎ কারণ দৃশ্যতে রাজার আশা পূর্ণ করে এবার স্বয়ং উর্বশী আত্মপ্রকাশ করেন উল্লাস বিস্ময়ে অভিভূত রাজা সাদরে নিজের পাশে তাকে বসালেন বিমুগ্ধ বিস্ময়ে কেটে যায় কয়েকটি মুহূর্ত কিন্তু হরিসে বিষাদ বহু বাঞ্ছিত মিলনখনের স্থায়িত্ব খুবই স্বল্প নেপথ্য থেকে আদেশ ঘোষিত হয় স্বর্গসভায় দেবরাজ ইন্দ্র নাট্যগুরু ভরতের পরিচালনায় নাট্যাভিনয় দর্শন করবেন অতএব বিদায় নিতে হল স্বর্গনটি উর্বশীকে কর্তব্যের ডাকে রাজার সামনে এখন আবার শুধুই অতল বিরহ পারাবার এই সংকট মুহূর্তে পুরুরবা পত্নী কাশিরাজ দুহিতা এসে উপস্থিত সেই প্রমোদ উদ্যানে বিদূষকের অসাবধানতায় সেই ভূজ্যপত্রের লিখনটিও উড়ে গিয়ে পড়ে রানীর কাজে বিদুষক যখন ওটি খুঁজে পাওয়ার বৃথা চেষ্টায় ব্যস্ত তখনই রাজ্ঞী বিদ্রূপ কুটিল কণ্ঠে মহারাজকে বললেন এই যে আপনার সেই রাজকার্যের প্রয়োজনীয় ভূর্জপত্র পৃষ্ঠা সংখ্যা একচল্লিশ রাজা হতবাক বামাল ধরা পড়লে চোরের জবাব দেওয়ার আর কেই বা থাকে রাজা সত্যগোপনের প্রয়াস পেলেও রানীর কাছে সব কিছু দিনের আলোর মতোই পরিষ্কার বিক্ষুব্ধ চিত্তে তিনি চলে যেতে উদ্যত হলে রাজা অনুতপ্তভাবে তার চরণ ধরে অনুনয় করতে থাকেন অন্তপুর বিপ্লবকে কোন সাহসী পুরুষই বা ভয় না করেন কিন্তু ক্রুদ্ধা অপমানিতা রাগি কোনোদিকে দৃকপাত না করে সবেগে প্রস্থান করেন স্বর্গে অভিনীত হচ্ছে নাট্যাচার্য রচিত লক্ষ্মীর স্বয়ংবর নাটক নাম ভূমিকায় স্বয়ং উর্বশী কিন্তু অভিনয়ের মধ্যে তিনি ঘটলেন প্রমাদ কমলার বাঞ্ছিত পুরুষরূপে পুরুষোত্তমের নাম উচ্চারণ করতে গিয়ে বলে ফেললেন পুরু নাট্যাচার্য এই ভ্রান্তির জন্য বিরক্ত হয়ে অভিশাপ দিলেন স্বর্গভষ্ট হও দেবসভায় লজ্জায় অপমানে নতশীর উর্বশীকে দেখে দেবরাজের মনে সহানুভূতির সঞ্চার হলো। সাপের গুরুত্ব কিছু লাঘব করার উদ্দেশ্যে তিনি বললেন উর্বশী এখন মর্তে গিয়ে পুরুরবার সঙ্গে বাস করতে পারে তবে পুত্রমুখ দর্শনের পর আবার তার স্বর্গবাসের অধিকার ফিরে আসবে সন্ধ্যা সমাসন্না পাখিরা ফিরছে কুলায় প্রদীপ জ্বলে উঠেছে ঘরে ঘরে ধূপের ধোঁয়ায় প্রাসাদগুলি ঢাকা পড়ে যাচ্ছে ধীরে ধীরে রাজা দিনের কর্তব্য সমাধা করে এবার বিশ্রাম নেবেন এমন সময় কঞ্চুকি সংবাদ আনে রাজ্ঞী ব্রত পালনের জন্যে চন্দ্র রোহিণীর সংযোগ মুহূর্ত পর্যন্ত রাজার সঙ্গে মণিহর্মের ওপর একত্র অবস্থানে ইচ্ছুক আসলে পায়ে ধরে সাদা সত্ত্বেও রাজাকে ইতিপূর্বে অবহেলা করে রানী এখন অনুতপ্ত তাই রাজাকে সন্তুষ্ট করার জন্যে তারই প্রস্তাব জ্যোৎস্না প্লাবিত সন্ধ্যার অপরূপ শোভা দেখতে দেখতে রানীর নির্দেশিত স্থানে উপস্থিত হলেন রাজা পুরুরবা বিদূষক সহ রানীর প্রতীক্ষা করতে থাকেন কিন্তু তার অন্তর এক মুহূর্তের জন্য উর্বশীর চিন্তা থেকে বিরত হতে পারছে না বিদূষক তাকে আশ্বাস দিতে থাকেন উর্বশীর সঙ্গে আপনার মিলন ঘটবেই এদিকে স্বর্গোচ্চতা উর্বশী সখী সহ অভিসারিকার বেশে পুরু রবার উদ্দেশ্যে যাত্রা করেছেন আকাশ জানে প্রাসাদ শিখরে বিদূষক সহ উপবিষ্ট চিন্তামগ্ন রাজা ক্রমশ তাঁদের দৃষ্টিপথে এলেন অন্তরাল থেকে তারা দুজনের কথাবার্তা শুনতে থাকেন এই সময় রাজা সখার কাছে প্রকাশ করছিলেন উর্বশীবিহীন তার অবস্থার কথা কুসুম শয্যা চন্দ্রকিরণ চন্দনের প্রলেপ সুশীতল মনিরত্ন কিছুই তার দাহ জোরানোর পক্ষে যথেষ্ট নয় সেই স্বর্গকন্যার জন্যে তার বাসনা এতই গভীর সংখ্যা বিয়াল্লিশ এবার স্বয়ং রাজ্ঞি এসে উপস্থিত অন্য নারীকে হৃদয় সমর্পণ করা সত্ত্বেও রাজা স্বাভাবিক আভিজাত্যে পত্নীকে উপযুক্ত সম্মান প্রদর্শন করলেন প্রথমে চন্দ্রের উদ্দেশ্যে অঞ্জলি দানের পর প্রসাদী মিষ্টান্ন বিতরণ করে রানী লুটিয়ে পড়লেন রাজার পায়ে পতিপ্রাণা পত্নী স্বামীর প্রীতির জন্য ঘোষণা করেন অদ্য প্রভৃতি জাং স্ত্রী ও মার্যপুত্র পার্থায়তে যা চার্যপুত্রস্য সমাগম প্রণয়নী তথা সহময়া প্রীতিবন্ধন বর্তিত ব্যায়ামিতি আজ থেকে যে নারীকে আর্যপুত্র কামনা করবেন বা যে নারী তাঁকে প্রার্থনা করবেন তার সঙ্গে আমি প্রীতির সম্বন্ধেই বজায় রাখব উর্বশীর সঙ্গে মিলনের প্রধান অন্তরায় অবগত হল রানীর সম্মতিতে পত্নীর বিদায় গ্রহণের পর রাজা আবার ডুবে যান উর্বশীর ভাবনায় সহসা চোখের ওপর কার কোমল অঙ্গুলি স্পর্শে চমকে ওঠেন কে যেন পেছন থেকে এসে তার চোখ দুটি চেপে ধরেছে অভীষ্ট সেই স্পর্শ চিনতে ভুল হয় না রাজার সাদরে উর্বশীকে বসালেন নিজের আসনে সঙ্গিনী চিত্রলেখা উর্বশীকে তার হস্তে সমর্পণ করে অনুরোধ জানালেন আপনার ব্যবহারে যেন একে স্বর্গ ও বিচ্ছেদের বেদনা ভুলিয়ে দিতে পারে বাঞ্ছিতাকে লাভ করে ধন্য হলেন রাজা পুরুরাবা চিত্রলেখা বিদায় নিলেন মিলন দম্পতি নানা স্থানে ভ্রমণ করতে থাকেন অবশেষে তারা উপস্থিত হন গন্ধমাদন অরণ্যে আনন্দে দুজনের নন্দনবনে বিহার করছিলেন কিন্তু তাদের সুখে নির্মল আকাশে ঘনিয়ে এলো দুঃখের কালো মেঘ মন্দাকিনী তীরে এক বিদ্যাধর কন্যার দিকে পুররবা দৃষ্টিপাত করেছেন এই অপরাধে অভিমান খুব দৌর্বশী তাকে পরিত্যাগ করে চলে যেতে যেতে হঠাৎ ঢুকে পড়েন কুমার কার্তিকের সংরক্ষিত অরণ্যে নারীর প্রবেশ নিষিদ্ধ ছিল এই অঞ্চলে ফলে উর্বশী পরিণত হলেন এক শ্যামকান্তিময়ী লতায় আর পুরাবার অবস্থা তিনি উন্মাদের মতো খুঁজে বেড়াচ্ছেন হারানো প্রিয়াকে জল স্থল অন্তরিক্ষে সর্বত্রই যেন তিনি দেখছেন তার প্রেয়সীর ছায়া আকাশে দেখা দিয়েছে ঘন মেঘ তার ফাঁকে বিজলির ছটায় বুঝি উর্বশীরই দিব্যকান্তি ঝলসে উঠছে জলসিক্ত রক্তবর্ণ কদলী পুষ্পত নয় এ বুঝি উর্বশীরই অভিমান রক্তিম সজল আঁখি মানুষ সরগামী হংসকুলের করধ্বনিতে যেন বেজে চলেছে তাঁরই নুপুণ্যিকন কিন্তু কোথায় উর্বসী এ সবই তো রাজার ভ্রম মাত্র নিজে দুর্ভাগ্যকে দায়ী করে বিলাপ করতে থাকেন তিনি হঠাৎ দেখতে পেলেন সামনে পড়ে আছে রক্তবর্ণের উজ্জ্বল এক রত্নখণ্ড নেপথ্য থেকে শোনা গেল কোনো ঋষির আদেশবাণী বৎস গ্রহণ করো এই সংগম এ দ্বারাই বাঞ্ছিত মিলন সাধিত হবে পৃষ্ঠ সংখ্যা সাগ্রহে আরো করেন রাজা অরণ্যের আরও প্রবেশ হারানো প্রিয়ার অনুসন্ধানে একটি অপরূপ থমকে দাঁড়ান রাজা কি অপূর্ব শোভা এই লতাটির এর অঙ্গে যেন উর্বশীর দেহ লাবণ্য নিবিড় আলঙ্গনে বুকে চেপে ধরেন লতাটিকে আবেশে তার চক্ষু মুদ্রিত এ যেন প্রিয়তমার উষ্ণ কোমল দেহের স্পর্শ কয়েক মুহূর্ত কেটে যায় চোখ খুলেই রাজা স্তম্ভিত স্বয়ং উর্বশী তার বক্ষ না সঙ্গমণি সংস্পর্শেই কুমারবনে অনধিকার প্রবেশের অভিশাপ দূর হল উর্বশী দেহ ফিরে পেলেন সব ভুল বোঝাবুঝির অবসানের পর দুজনে যাত্রা করলেন রাজধানীর উদ্দেশ্যে রাজা পুরুরবা এবার রাজকার্যের প্রতি মনোযোগ দিয়েছেন এতদিন প্রাতষ্ঠানের পর প্রসাধনের সময় সঙ্গমণিটি আনা হচ্ছিল তার ধারণের জন্য এমন সময় এক লুব্ধ শকুনি রক্তমন্ন মনিটিকে মাংসখণ্ড মনে করে ছোঁ মেরে নিয়ে উড়ে চলে গেল বহু দূরে রত্নটি উদ্ধারের সব চেষ্টাই ব্যর্থ হলো সকলেই যখন নিরাশ হয়ে পড়েছে তখন ঘটল এক আশ্চর্য ঘটনা কোনো অজ্ঞাতনামা তীরাজে তীরবিদ্ধ হয়ে মণিসহ পাখিটি পড়ে গেল ভূমিতে রাজার লোকেরা তীর ও মণিটি নিয়ে আসে রাজার কাছে তীরের পিছনে লেখা নাম ওইল বা পুরুরবার পুত্র আয়ুষ সকলেই বিস্মিত এই সময় এক সন্ন্যাসিনী একটি বালককে নিয়ে উপস্থিত পুরুরবার অন্তর বাৎসল্যে ভরে ওঠে এই অজ্ঞাত পরিচয় বালককে দেখে তার নিজের সঙ্গে কি অদ্ভুত সাদৃশ্য ধীরে ধীরে তাপসী পরিচয় প্রকাশ করেন জন্মদানের পর উর্বশী সন্তানকে ঋষির আশ্রমে এই তাপসীর তত্ত্বাবধানে রেখে আসেন কারণ ইন্দ্রের আদেশ ছিল রাজা পুরুরাবা পুত্রমুখ দর্শন করলেই উর্বশীকে ফিরে যেতে হবে স্বর্গে পুরুর পুরুরাবার বিরোহ সহ্য করতে হয় তাই এই ছল না উর্বশী সাধারণ মানবী নন দৈবিক ক্ষমতার বলে সন্তান লাভের ব্যাপারটি তিনি অনায়াসে পুরুরবার কাছে গোপন করতে পেরেছিলেন কিন্তু শেষ পর্যন্ত গোপনতা রক্ষা করা গেল না তীরটির মাধ্যমে ব্যাপারটি প্রকাশিত হয়ে পড়ল অতএব আবার হরিষে বিষাদ পুত্রপ্রাপ্তির আনন্দকে ছাপিয়ে উঠল আসন্ন প্রিয়া বিচ্ছেদের বেদনা শান্ত পদক্ষেপে অস্ব সজল নেত্রে প্রবেশ করেন উর্বশী এবার এসেছে তার বিদায়ের লগ্ন কারণ রাজা এখন পুত্রমুখ দর্শন করেছেন পুত্র আয়ু সাগ্রহে জনকজননী চরণ বন্দনা করে পৃষ্ঠা সংখ্যা চুয়াল্লিশ কিন্তু পুরুর আবার দুঃখের বুঝি তুলনা নেই এই যে সব পেয়ে হারানো জীবন পাত্র যখন কানায় কানায় পূর্ণ হতে চলেছে তখন রূঢ় বাস্তবের আঘাতে তো তা চূর্ণ বিচূর্ণ ঠিক এই সময় ঋষি নারদ স্বর্গ থেকে এসে উপস্থিত না জানি স্বর্গ থেকে আবার কোন বার্তা বয়ে আনলেন দেবর্ষী আবার ইন্দ্রের সংবাদ জানালেন দলনের প্রধান সহায় রাজা পুরুরাবার মনস্তাপ ঘটাতে দেবরাজ অনিচ্ছুক অতএব যতদিন ইচ্ছা উর্বশী সপত্র রাজার কাছে থাকতে পারেন শুধু তাই নয় পুত্র আয়ুর অভিষেকের উপযুক্ত আয়োজন উপহারও তিনি পাঠিয়ে দিয়েছেন সব সমস্যার সমাধান হল নারদ কর্তৃক যৌবরাজ্যে অভিষিক্ত হয়ে গুরুজনদের প্রণাম জানালেন কুমার আয়ু রাজ পরিবারের জয়গানে মুখর হয়ে উঠল চারিদিক